প্রবলেম ওকে ঠিক আছে ঠিক আছে সুবিদ্যা ভালো আছেন? সুবিদ দাশগুপ্ত স্যার? হ্যাঁ আছি। হ্যাঁ সুশান্ত বলছি। হ্যাঁ সুশান্ত বলছি। হ্যাঁ আছি, ঠিক আছে, মোটামুটি আছি। আচ্ছা অনেকদিন বাদে দেখা, মানে কথা।
শুরু করে দাও। মা গুড ইভিনিং, গুড ইভিনিং টু এভরিবডি। থ্যাংক ইউ স্যার। শুরু করে দাও পিতা সাহেব, ভাইস চ্যান্সেলর স্যার ঢুকে পড়েছেন, অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার শুরু করে দাও। স্যার আমাদের তো স্লাইডটা দিয়ে শুরু হবে, তাহলে সেটা শুরু করে দেওয়া হোক। সভ্যতার জয়যাত্রার পথে বিজ্ঞানের ডানায় ভর করে আজ মানুষ ভূগর্ভ থেকে পাড়ি দিচ্ছে বহু আলোকবর্ষ দূরে মহাকাশের পথে। কিন্তু পাশাপাশি একথাও সত্য যে পৃথিবীর বুকে সভ্যতা যতই জাঁকিয়ে বসেছে ততই আমরা মুখোমুখি হচ্ছি নতুন নতুন চ্যালেঞ্জের। ভিন্ন ভিন্ন যুগে জীবনের এই প্রতিকূলতার রূপও ভিন্ন ভিন্ন। এই তালিকায় নবতম সংযোজন কোভিড-19 অতিমারী। কোভিড এখন কেবল একটি রোগের পরিচয়বাহী শব্দ মাত্র নয়, জন্মক্ষণ থেকেই সে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে ব্যাধি, মৃত্যু ও মারাত্মক এক ভয়ের সামনে, যে ভয়ের থাবা থেকে রেহাই পায় না আবাল বৃদ্ধ বনিতা, ধনী নির্ধন প্রত্যেকেই। সে ভয় অতর্কিতে আক্রান্ত হওয়ার ভয়, সমাজ থেকে বিচ্ছিন্ন নির্বান্ধব হওয়ার ভয়, প্রিয়জনকে চিরতরে হারিয়ে ফেলার ভয়, সম্পূর্ণ একটি অপরিচিত ভাইরাস। মাত্র কয়েক মাসেই আমাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক হয়ে উঠল। সমগ্র পৃথিবী আজ নতজানু তার সামনে। চলমান অতিমারির কালবেলায় মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার একসঙ্গে বাঁচার অভ্যাসে নতুন আশা যোগায়। দুর্যোগের মেঘ এখনো কাটেনি, তবু এটুকু হয়তো বলা যায় আমরা অতিমারি অতিক্রম করতে শুরু করেছি। অতিমারির আবহের সামনে দাঁড়িয়ে আমাদের এইটুকুই শপথ নেওয়া প্রয়োজন আজ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তড়িপার। কোভিড-19 মানব সভ্যতার সত্যি একটা নতুন চ্যালেঞ্জ। 2020-র গোড়ার দিকে যখন এই কোভিড ঝড় আমাদের উপর আছড়িয়ে পড়ে, তখন থেকে শুরু হয় দীর্ঘ এক লড়াই। সংশয়, ভয়, জানা অজানা, আমরা নিত্যদিন যেন কিসে এক আক্রান্ত হয়ে পড়ছি, সবই অজানা। কিন্তু এই ঝড়ের মধ্যে আমাদেরকে একমাত্র আশার আলো এখন দেখায় কোভিড ভ্যাকসিনস। নমস্কার, শুভ সন্ধ্যা। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর এবং NSS ইউনিট আয়োজিত অ্যাজ পার রেকমেন্ডেশনস অফ UGC টু হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটস টু স্ট্যান্ড ইউনাইটেড ইন আওয়ার ফাইট অ্যাগেনস্ট কোভিড-19, আজকে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে, টাইপস অ্যান্ড অ্যাকশনস অফ কোভিড ভ্যাকসিনস উইথ স্পেশাল রেফারেন্স টু কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাকসিন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই চারিদিকের দুর্যোগের মধ্যেও আমরা আমাদের মাঝখানে স্বনামধন্য প্রচুর ব্যক্তিদেরকে পেয়েছি। আর দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে চলে যাই, যিনি প্রতিটা অনুষ্ঠান আমাদেরকে সামনে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দেন এবং আমাদেরকে এগিয়ে যাবার প্রতিটা অনুষ্ঠানে সাহস দেন। তিনি অবশ্যই আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের প্রিন্সিপাল ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়। আমি আমাদের অধ্যক্ষ ডক্টর চক্র প্রথমেই আমি
এই বিষয়ের উপর এনএসএস এর আজকের এই প্রোগ্রাম এই আলোচনা চক্র আয়োজন করার জন্য আমি এনএসএস এর আমাদের কলেজের এনএসএস এর প্রোগ্রাম অফিসার ডক্টর সুশান্ত নাথ এবং এনএসএস এর যে সকল টিম মেম্বার তাদের সকলকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি, তার সঙ্গে আমাদের কলেজের সকল শিক্ষককে অভিনন্দন জানাচ্ছি। আর আমার সত্যি আগে দেখে খুব ভালো লাগছে, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। সবার আগে বলি যে আমাদের একবার আমন্ত্রণেই সাড়া দিয়ে আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠান ইনগরেট করতে রাজি হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনারেবল ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহা। তিনি সবকিছুতেই আমাদের সঙ্গে থাকেন, তার নানা রকমের অনুপ্রেরণায় আমরা এই কলেজে অনেক প্রোগ্রাম অনেক কিছু করতে পারি এবং এই অল্প সময়ের মধ্যে এই কলেজটি যে জায়গায় পৌঁছেছে তাতে তার বিশাল অবদান আছে বলে আমরা সকলে মনে করি। তিনি আমাদের সবসময় অসম্ভব স্নেহ করেন, অনেক কাজে আমাদেরকে দায়িত্ব দেন এবং শুধু তাই নয়, এই কলেজের প্রতি তার যে একটা বিশেষ বিশেষ একটা স্নেহের পরশ রয়েছে সেটা আমরা সর্বত্র সবসময় ফিল করতে পারি। তিনি আজকে আমাদের মধ্যে আছেন, এই অনুষ্ঠান ইনগরেট করবেন, এটা আমাদের কাছে সত্যিই খুব গর্বের বিষয়। আর আজকে বক্তব্য রাখার জন্য আমার বন্ধু তথা আমার থেকে আমার জুনিয়র অনেক, আমার ছোট কিন্তু বন্ধুবর এবং সবসময় যার সহযোগিতা আমি নিজের জীবনে পাই, এই ডক্টর সন্দীপন গাঙ্গুলি, আমাদের কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। এবং আপনারা সবাই জানেন যে এই ইনস্টিটিউটের হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গে এই করোনার যে আইডেন্টিফিকেশন আরটিপিসিআর এর মাধ্যমে সেটা শুরু হয়েছিল, এখনো অবধি কেন্দ্রীয় সরকারি স্তরে সেটাই কিন্তু আমাদের সবচেয়ে স্বীকৃত প্রতিষ্ঠান। এবং সেখানে ডক্টর সন্দীপন গাঙ্গুলি একজন অত্যন্ত সিনিয়র সায়েন্টিস্ট, বহুদিন ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে এবং অনেক উৎপত্তির সঙ্গে প্রচুর পাবলিকেশন প্রচুর অ্যাওয়ার্ডস এইসব নিয়ে উনি প্রচুর কাজকর্ম করে চলেছেন। আমরা একবার অনুরোধ করেছিলাম যে আমাদের ছাত্রছাত্রী এবং স্পেশালি এই এনএসএস এর মাধ্যমে, যেহেতু আজকের এই প্রোগ্রাম সরাসরি ইউটিউবেও প্রচারিত হচ্ছে এবং আমরা জানি যে সমস্ত এনএসএস ইউনিট বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তারাও এটিকে সম্প্রচার করছে, ফলে এর মাধ্যমে আমরা যাতে একটুখানি জানতে পারি যে এই কোভিড ভ্যাকসিনের সম্বন্ধে সবচেয়ে বেশি এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে এই ভ্যাকসিন নিয়ে এত রকমের কথাবার্তা, কিন্তু এই কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের সম্বন্ধে আরো একটু জানা এবং এর মাধ্যমে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটা আমরা মনে হয় একজন বৈজ্ঞানিকের কাছ থেকে, যিনি সরাসরি এই ফিল্ডে কাজ করছেন সেই ইনস্টিটিউটেই কাজ করছেন, তার কাছ থেকে জানলেই সবচেয়ে ভালো হয়। তাই একবার তাকে অনুরোধ করতে সে রাজি হয়েছে, আমার অনেক ধন্যবাদ তার প্রতি। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেক অগ্রজ এবং আমাদের শুভানুদ্ধায়ী ডক্টর সুবীর দাশগুপ্ত, তিনি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের ডাকলেই তিনি আসেন। এছাড়া ডক্টর দেবনারায়ণ রায়, অনেক প্রিন্সিপালরা রয়েছেন, ডক্টর দেবনারায়ণ রায়, ডক্টর সৌরভ চক্রবর্তী, ডক্টর কৃষ্ণেন্দু দত্ত রয়েছেন, ডক্টর সুভাশিস পান্ডা, আরো অনেকে, তারা কিন্তু এই এক ডাকেই আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের কলেজের সকল শিক্ষকরা রয়েছেন, অন্যান্য কলেজের শিক্ষকরাও রয়েছেন, ডক্টর দেবপ্রসাদ ব্যানার্জি রয়েছেন, অন্যান্য কলেজের সব শিক্ষকরাও রয়েছেন এবং তারা সবাই অধীর আগ্রহে আজকের এই অনুষ্ঠানে ডক্টর সন্দীপন গাঙ্গুলির কাছ থেকে শুনতে চাইছেন এই ভ্যাকসিনগুলো সম্বন্ধে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে অনুষ্ঠানের মানে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের মাননীয় উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা মহাশয়। আমি এরপরে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি, সকলকে ওয়েলকাম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এভাবেই আমাদেরকে ভবিষ্যতেও সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আমরা আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের IQAC অর্থাৎ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের যিনি কোঅর্ডিনেটর তথা বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর চৈতালী চৌধুরী ম্যাডাম, ওনাকে অনুরোধ করব আজকের ওয়েবিনার নিয়ে দু এক কথা বলার জন্য। ম্যাডাম ধন্যবাদ। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের আজকের বক্তা ডক্টর সন্দীপন গাঙ্গুলি,
প্রিন্সিপাল স্যার, এখানে আমার অগ্রজ যারা আছেন, অধ্যাপক অধ্যাপিকারা, আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকেই আইকিউএসসির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর তার এনএসএস ইউনিট ধারাবাহিকভাবে সারা বছর ধরে এইরকম সচেতনতামূলক অনেক অনুষ্ঠান করে থাকে। আজকের অনুষ্ঠানটাও তার ব্যতিক্রম নয়। বিশেষত এই করোনার আবহে যখন আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার চালচিত্রটা একটু একটু করে বদলে যাচ্ছে, সেই সময় এরকম একটি অনুষ্ঠান সময়োপযোগী এবং যথেষ্ট প্রাসঙ্গিকও বটে। আজকের যে বিষয় ভ্যাকসিন, এই ভ্যাকসিন এখন আমাদের জীবন কাঠির মতো, এবং এ সত্ত্বেও এই ভ্যাকসিন নিয়ে আমাদের মনে এখনো নানান রকম প্রশ্ন, নানান কৌতূহল, নানা রকম সংশয়। আমি জানি আজকের এই অনুষ্ঠান আমাদের সেই অনেক প্রশ্নের উত্তর খুঁজে দেবে, অনেক সংশয় নিরসন করবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের বক্তাকে, যিনি এমন একটি বিষয়ের ওপর উপস্থাপনা করতে চলেছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ভাইস চ্যান্সেলর স্যারকে, যিনি তার অসম্ভব ব্যস্ত শিডিউলের মধ্যেও আজকে আমাদের সঙ্গে আছেন, এবং তার এই উপস্থিতি এই অনুষ্ঠানের একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ধন্যবাদ তাদের প্রাপ্য যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, ডক্টর সুশান্ত নাথ এবং এনএসএস কমিটির প্রত্যেকে এবং এনএসএস ইউনিটের সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের সার্বিক তারা সার্বিকভাবে এই অনুষ্ঠানটা আজকে অর্গানাইজ করেছে, তাদেরকে ধন্যবাদ। আমি জানি আগামীতে আমরা একটা ব্রেইন স্টর্মিং সেশন উপভোগ করতে চলেছি। সকলকে অনেক শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ আরেকবার এখানে আজকে উপস্থিত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ চৈতালি ম্যাডাম আপনাকে আমাদেরকে এভাবে উৎসাহিত করার জন্য। এরপর আমরা চলে যাব আমরা আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি প্রফেসর সমিত ভঞ্জ মহাশয়ের কাছে। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, উনি আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। গুড ইভিনিং টু আর রেসপেক্টেড ভাইস চেয়ার বর্ধমান ইউনিভার্সিটি ডক্টর নিমাই সাহা, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার ডক্টর শান্তনু চক্রবর্তী, অল রেসপেক্টেড ডিগনিটিস, অল মাই ফেলো কলিগস অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস ইন দিস ভার্চুয়াল প্ল্যাটফর্ম। ইট ইজ এ গ্লোরিয়াস মুভমেন্ট টু এক্সটেন্ড মাই ওয়ার্ম উইশেস অন বিহাফ অফ দ্য টিচার্স কাউন্সিল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর। আই ওয়ান্ট টু কনভে মাই হার্টফেল গ্র্যাটিচিউড টু ডক্টর সন্দীপন গাঙ্গুলি, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ICMR NICET, ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন অ্যাজ এ স্পিকার ফর দিস ওয়েবিনার টাইপস অ্যান্ড অ্যাকশন অফ কোভিড ভ্যাকসিনস উইথ স্পেশাল রেফারেন্স টু কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাকসিন। আই অলসো এক্সপ্রেস মাই গ্র্যাটিচিউড টু ডক্টর নিমাই সাহা ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন অ্যান্ড প্রেজেন্ট ইন দিস in this webinar. I also like to express my wholehearted gratitude to the NSS committee, Government General Degree College Singur, for organizing such a webinar on this relevant topic. The COVID-19 pandemic has proven to be more than just a threat to our health. It has become a disruption to our way of life, affecting everything from supply chains to the way we love to what is considered essential work. It is a serious challenge for us to win the battle against this vaccine, against this invisible enemy. Now, all of us are in a dilemma that whether the COVID vaccines are effective or not. Should we take the vaccine or not? Which one is the most effective for us, Covishield or Covaxin? I am sure that we will get all these answers and will feel enriched with knowledge after the completion of this event. I hope that all will have a great time ahead. Thank you all.
অনেক ধন্যবাদ প্রফেসর ভঞ্জ আপনাকে। এরপর আমরা এখন যখন এই কোভিড সময়তে আমরা নিউ নর্মালে সবাই বাস করছি, তখন চারিদিকে একটা বিষয় নিয়ে সবসময় প্রশ্ন, পঠন পাঠনের কি অবস্থা। আমরা ঠিক যেরকম ভাবে ছাত্রছাত্রীরা শিক্ষকরা লড়ে চলেছি নতুন ভাবে অনলাইন মাধ্যমে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে বা পরীক্ষা পড়াশোনা ইত্যাদিগুলো চালিয়ে যেতে, ঠিক সেরকম ভাবেই আমরা এনএসএস ইউনিট এই গত বিগত এক বছরে নানাবিধ অ্যাকশন নানাবিধ নিজেদের কার্যকলাপ অর্থাৎ সেবামূলক বা সচেতনামূলক কাজ যেটা অনলাইন মারফত করা যায় সেটা কিন্তু এনএসএস ইউনিট বিগত বছর ধরে করে এসছে, বিগত এক বছরই করোনার সময় করে এসছে। এই আন্তর্জাতিক মাধ্যমের যেটা অসুবিধা ঠিক সেরকম একটা সুবিধাও আছে যে এটাতে অনেক বেশি রিচ আউটটা অনেক বেশি হয়, তাই জন্য সচেতনতামূলক অ্যাক্টিভিটি গুলো যেগুলো এনএসএস বিগত এক বছর ধরে করে এসছে সেগুলো আমরা আশা রেখেছি যে সেগুলো আমাদের ইউটিউব বা নানা মাধ্যমে সেগুলো অনেক বেশি আমরা রিচ আউট করতে পেরেছি। আসুন বিগত এক বছর এনএসএস এবং তার আগেও এনএসএস ইউনিট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরে কি কি কার্যাবলী করেছে সেইগুলো আমরা দেখি। আমি আমার টেকনিক্যাল দিকে আমাদের যিনি সহযোগী আছেন প্রফেসর কৌশিক দাস মহাশয় ওনাকে অনুরোধ করব যে কৌশিক স্যার আপনি যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এনএসএস এর বিভিন্ন কার্যাবলী যদি একটু তুলে ধরেন তাতে আমরা সবার কাছে এটা তুলে ধরতে পারবো যে এনএসএস ইউনিট কি কি কাজ করেছে বিগত এক বছরে। কৌশিক স্যার
ধন্যবাদ কৌশিক স্যার আপনাকে আমাদেরকে এই ভার্চুয়াল ট্যুরে এনএসএস এর অ্যাক্টিভিটি নিয়ে যাওয়ার জন্য। এনএসএস এর মোটো যেখানে নট মি বাট ইউ, সেখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানগুলো কারুর একার প্রচেষ্টায় নয়, বরঞ্চ আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, অধ্যাপক মহাশয় সবাই, এবং আমাদের কলেজের বাইরেও আমাদের পুরো যার কাছে যখন আমরা যেরকম সাহায্য চেয়েছি সবাই এগিয়ে এসেছেন বলে এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয়েছে। পরিস্থিতি আনন্দের না হলেও আজকে আমরা এই ওয়েবিনারটি আয়োজন করতে পেরে আনন্দিত, আরো আনন্দিত কারণ আমরা আজকে আমাদের মাঝখানে পেয়েছি বিখ্যাত অধ্যাপক, স্বনামধন্য একাডেমিশিয়ান, প্রাক্তন ডিপিআই এবং বর্তমানে আমাদের ইউনিভার্সিটি অব বর্ধমানের যিনি অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর নিমাই চন্দ্র সাহা মহাশয়কে আমাদের মাঝখানে। উনি সবসময় ঠিক যেরকম ভাবে প্রিন্সিপাল স্যার বললেন, আমাদেরকে নানা কাজে নানাভাবে নানা অনুষ্ঠানে আমাদেরকে উনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। আজকে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে যে আমাদের এই ওয়েবিনার টাইপস অ্যান্ড অ্যাকশনস অফ কোভিড ভ্যাকসিনস উইথ স্পেশাল রেফারেন্স টু কোভিশিল্ড এন্ড কোভ্যাক্সিন এই অনুষ্ঠানে শুভ সূচনা করতে রাজি হয়েছেন, এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। তাই আর দেরি না করে স্যার আপনাকে স্বাগত জানাই আর আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হোক। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ইভিনিং টু এভরিবডি, রেসপেক্টেড স্পিকার্স, ডক্টর সন্দীপন গাঙ্গুলি, সায়েন্টিস্ট এফ, নাইসেট কলকাতা, রেসপেক্টেড প্রিন্সিপাল অফ দ্য কলেজ ডক্টর শান্তনু চক্রবর্তী, এনএসএস প্রোগ্রাম অফিসার অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর অফ জিওলজি ডক্টর সুশান্ত নাথ, প্রফেসর সুবীর দাশগুপ্ত, মৌলানা আজাদ কলেজ, ডক্টর কৃষ্ণেন্দু দত্ত, প্রিন্সিপাল কানলা গভর্নমেন্ট কলেজ, ডক্টর পুরুষোত্তম প্রামাণিক, প্রিন্সিপাল হুগলি মহসিন কলেজ, ডিস্টিংগুইশড আদার ডিগনিটারিজ and participants of different universities and colleges, all beloved teachers, staff and students of the college, I am really delighted to have this opportunity to remain present in the inaugurating ceremony of one day webinar on types and action of COVID vaccines with special reference to Covishield and Covaxin. At the onset, I congratulate the principal, Dr. Shantanu Chakraborty, who is also an honorable member of the Executive Council and Core of the University of Burdwan. I also congratulate the NSS program officer, Dr. Sushant Nath, and all the members of this college for arranging such an important program. We know that the Government General Degree College, Singur, was established 7 to 8 years ago, but it has already made its position under the aegis of the University of Burdwan. And I am very happy for that. I also hope that in the near future, this college will become one of the most important government colleges under the leadership of Dr. Shantanu Chakraborty, the principal of the college. The NSS of the college is playing an important role in generating awareness on different important issues amongst people in this hour. And I am also happy that every unit of NSS under the University of Burdwan are performing their roles properly and responsibly. The NSS unit is always following the principle, not me, but you. Now, I would like to focus on COVID-19 and its present scenario. Coronavirus disease, COVID-19, is an infectious disease caused by a newly discovered coronavirus. Most people infected with the COVID-19 virus will experience a mild to moderate respiratory illness and recover without requiring special treatment. Older people and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease, and cancer are more likely to develop serious illness. The COVID-19 virus spreads primarily through droplets of saliva or discharge from the nose when an infected person coughs or sneezes. The COVID-19 case numbers started to drop in India last September 2020 after a high of around 1 lakh daily infections.
but they began to rise again in March 2021, and the current peak is more than double the previous one. Everyone was expecting fresh waves of infection, but I would not have dreamed that it would be this strong. The death count had reached more than 3 lakh. Most of them have happened during the second wave. Globally, as of 27th May 2021, there have been 16,80,40,871 confirmed cases of COVID-19, including 34,94,758 deaths reported by World Health Organization. Now, I would like to say a few words on vaccination in India. India began the second phase of the vaccination drive on March 1, in which everyone above 60 years of age and those over 45 years with comorbidities are able to get COVID-19 vaccine. The first phase of the immunization drive against COVID-19 had begun on January 16 with healthcare workers of India's COVID-19 battle getting their first jobs. It gradually extended to frontline workers on February 2. As of 26th May 2021, a total of 150,59,67,545 vaccine doses have been administered. At the beginning of 2021, India approved two vaccines. Number one, Covaxin, developed by Hyderabad-based Bharat Biotech, and number two, Covishield from the Oxford AstraZeneca, stable being manufactured by Serum Institute of India for emergency use in the country. The two vaccines have been distributed to different states and even territories. At present, beneficiaries have not been given the option to choose the vaccine they will be administered. The available reports indicate that Covishield is based on the viral vector platform, a chimpanzee adenovirus called CHADOX1 is the vector that has been modified to carry the coronavirus spike protein into human cells. The adenovirus vector platform for vaccines gained traction during the battle to stop Ebola. The Covaxin is on an inactivated pol SARS-CoV-2 variant, an old platform that is also used to make polio vaccines. A virus's disease producing capacity is inactivated under this method. Both Covishield and Covaxin have to be administered as intramuscular injections. The Union Health Ministry has ordered the administration of the second dose of COVID-19 vaccination to those who have completed at least 28 days after receiving the first dose. Equitable access to safe and effective vaccines is critical to ending the COVID-19 pandemic. So it is hugely encouraging to see so many vaccines proving and going into development. Who is working tirelessly with partners to develop, manufacture, and deploy safe and effective vaccines? Globally, over the past week, the number of new cases and deaths reported continued to decrease, with over 4.1 million new cases and 84,000 new deaths reported. The European region reported the largest decline in new cases and deaths this week, followed by the Southeast Asia region. The region of the Americas, Eastern Mediterranean, African, and Western Pacific regions reported similar numbers of cases to the previous week. In India, there are glimmers of hope. The deaths and infection rate peaked around the end of April and has been declining. It is reassessing that we are on the downswing of the second wave, and I believe that we should not remain pleased with this. We should continue our fight till the end of this pandemic, which has created not only a huge number of deaths, but also made our societies more weak. The education sector has been affected in such a way that being an academic administrator, we find it very difficult to assist our students to fulfill their dreams. Safe and effective vaccines are a game-changing tool, but for the foreseeable future, we must continue wearing masks, cleaning our hands, ensuring good ventilation indoors, physically distancing, and avoiding crowds. Being vaccinated does not mean
that we can throw caution to the wind and put ourselves and others at risk, particularly because research is still ongoing into how much vaccines protect not only against disease, but also against infection and transmission. However, I shall not lengthen my speech. Actually, we are eagerly waiting to learn something on COVID-19 from the talk of Dr. Sandeep Ganguly of NICET, Kolkata. It is my perception that the knowledge which will be acquired from this webinar will play a pivot role in future in increasing the awareness on the details of corona disease, its vaccination, types of vaccines, their efficacy, and finally, the probable control of infection. Now, with these few words, I would like to conclude my talk. And finally, I am very happy to inaugurate today's most important webinar on types and action of COVID vaccines with special reference to Covishield and Covaxin, organized by the NSS team of Government General Degree College, Singhal. Thank you. Thank you very much. Sir. Thank you, sir. Thank you. Thank you very much, sir. It's a privilege that you have officially inaugurated our seminar on types and actions of COVID vaccines with special reference to Covishield and Covaxin. Through your speech, sir, you have set the perfect tune for today's program. Thank you so much, sir. Ar deri na kore, amra jokhoni vaccine niye kotha boli, আমাদের মনে বা ভ্যাকসিনেশনের প্রসিডিয়ারে যাই, আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে। ভ্যাকসিনটা কি নেব, নিলে কি হবে, সাইড এফেক্ট কিরকম, এই জাতীয় নানাবিধ প্রশ্ন আমাদের মনেতে বারবার আসে। আজকে সেই দিন যেদিন আমরা এই সকল প্রশ্নের উত্তরের সন্ধান খুঁজে পাবো। আমরা সাধারণত যেখান থেকে উত্তরগুলো খুঁজে পাই সেগুলো নয় সোশ্যাল মিডিয়া, নয় কারুর কাছ থেকে যেরকম ভাবে আমরা ইনফরমেশন পাই, সেগুলোর আধাগুলোই কোনটা ফ্যাক্ট কোনটা মিথ, এই নিয়ে আমাদের মনে নানা সংশয় থাকে। আমরা আজকে ডক্টর সন্দীপন গাঙ্গুলী মহাশয়ের কাছ থেকে ওনার বক্তব্যের পর আমরা নানাবিধ আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করব স্যারের কাছ থেকে উত্তরগুলি খুঁজে নেবার। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু ইউটিউব এবং গুগল মিটের মারফত হচ্ছে, তাই আমি অনুষ্ঠানে আরটু এগিয়ে যাওয়ার আগে আমি একটা কথা দুটো কথা বলে রাখি। একটি হলো যে যখন ডক্টর গাঙ্গুলির ওনার বক্তব্য উনি রাখবেন তখন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা আপনাদের চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আমরা চেষ্টা করব যথাসম্ভব স্যারের কাছে প্রশ্নগুলো পৌঁছে দেবার এবং স্যারও চেষ্টা করবেন যে উনি উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেবার, যাতে আমাদের মনে ভ্যাকসিন নিয়ে যা যা ধোঁয়াশা আছে সেগুলো যাতে কেটে যেতে পারে। এর সাথে আমাদের প্রিন্সিপাল স্যার যেহেতু চেয়েছিলেন যে অনুষ্ঠানটি সবার কাছে পৌঁছে যাক, যেহেতু এটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান, তাই জন্য এটি ইউটিউব গুগল মিটের সাথে সাথে আমরা যা আমরা চেয়েছিলাম আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক বা অন্যান্য কেউ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যাতে যোগ করতে পারেন, সেই জন্য সবার জন্যই একটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে। তাই যখন প্রোগ্রামটি চলবে শেষের দিকে গিয়ে আপনারা দেখবেন যে চ্যাট বক্সে একটা গুগল ফর্মের লিংক থাকবে, সেই লিংকটি আপনি আমাদের সাথে যদি আজকে অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকেন আপনি যদি সেই ফর্মটি ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এর সাথে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফর্মেতে ডেজিগনেশন বা ইনস্টিটিউশন এই দুটো কলম আছে। আপনার যদি কোনো ডেজিগনেশন নাও থাকে বা আপনি যদি কোনো ইনস্টিটিউশনে যুক্ত নাও থাকেন, আপনি যদি আজকে শুধুমাত্র আমাদের অনুষ্ঠানে জানার আগ্রহে নিজের উত্তরের খোঁজের আগ্রহে আমাদের সাথে একত্রিত হয়ে থাকেন, তাহলে আপনি ওই দুটো জায়গাও যদি ফাঁকা রেখে দেন তাহলেও কিন্তু আপনার কাছে সার্টিফিকেট পৌঁছে যাবে আপনার গুগল আপনার ইমেল আইডির মারফত। এবারে যার জন্য যা আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি উনি হলেন ডক্টর সন্দীপন গাঙ্গুলী। আই ডোন্ট নো হাউ টু ইন্ট্রোডিউস এ পার্সন অফ হিজ স্ট্যাচার ইন ফ্রন্ট অফ ইউ অল, পারহ্যাপস হি নিডস নো ইন্ট্রোডাকশন, বাট টু টক অ্যাবাউট ডক্টর সন্দীপন গাঙ্গুলী, হি ডিড হিজ কেমিস্ট্রি মেজর ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হি ডিড হিজ পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড পিএইচডি ফ্রম ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। For his postdoctoral training, he went to St. Louis University School of Medicine, Japan, Gunma University School of Medicine,
and Keio University School of Medicine, Japan. He is a senior scientist, Scientist F, a senior deputy director and head of the department, Division of Parasitology at NICED, National Institute of Cholera and Enteric Diseases. Dr. Ganguly has been working on various aspects of enteric parasitology with special emphasis on molecular and cellular aspects of pathogenicity and rational drug designing and targeting. His and his team's research work include soil-transmitted helminthus mapping, pathogenicity and drug targeting in giardiasis, pathogenic detection of entamoeba from high-resolution sequencing, new molecular parasites, new molecular diagnosis of enteric parasites, molecular epidemiology of coccidian and other enteric parasites. He is a Government of India expert committee member under Ministry of Health and Family Welfare, Government of India for STH, and his collaborative work with World Health Organization for mapping the prevalence of STH in India obviously deserves mention. He has immense publications in reputed scientific journals of international stature, book photographs, and also a number of book chapters. He has achieved several prestigious awards of both national and international stature. He is an invited faculty member, examiner, peer reviewer of journals, board of studies members, and of various academic institutes and bodies. He has under him various students, a number of students, from both national and international borders. He is an invited expert in All India Radio in infectious gastrointestinal diseases. Obviously, one thing among all deserves mention is his lab is first and one of its kind. Until now, the only NABL accredited lab for molecular parasite detection for enteric parasites in India. Sir, our joys know no bound to have a person of your stature to be a resource person in our webinar. Sir, we are extremely honored, and without further delay, I would ask sir to kindly take over the session. Sir, we are extremely honored, and please address the seminar. Thank you, Dr. Sinha, for your kind introduction. It's really a privilege today to be a part of this very important and timely webinar. And I must thank Honorable Vice Chancellor of Bardhaman University, Professor Nimai Chandra Saha, for encouraging this sort of webinar. I am also very much thankful to Professor Shantanu Chakraborty, Shantanuda, who actually have invited me in this. My sincere gratitude and thanks to the NSS unit of Government Degree College, Shingur, Dr. Sushanto Nath, Professor Choitali Choudhury, Professor Sumit Bhanjo, and all other senior teachers present in this webinar, and students, guardians, and all the friends. I hope I'm audible properly. আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব, টাইপস এন্ড অ্যাকশন অফ কোভিড ভ্যাকসিনস উইথ স্পেশাল রেফারেন্স অফ কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাকসিন। আমরা কোভিশিল্ড আর কোভ্যাকসিন এই দুটো ভ্যাকসিন এর সম্পর্কে আলোচনা করার আগে আমার মনে হয় একটু বলে নেওয়া দরকার যে করোনা ভাইরাস ব্যাপারটা কি, করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তাটাই বা কি, এবং এই ভ্যাকসিনেশনটা কতটাই বা ইম্পর্টেন্ট।
করোনাভাইরাস আর আ লার্জ ফ্যামিলি অফ ভাইরাস যারা মানুষ এবং অন্যান্য আদার অ্যানিমালস এদের মধ্যে ইলনেস ক্রিয়েট করে থাকে। এবং হিউম্যান করোনাভাইরাস সাধারণত কিন্তু খুব মাইল্ড ইলনেসই শো করে, যেমন আমরা সাধারণত সর্দি লাগা, কমন কোল্ড যেগুলো দেখে থাকি এগুলো কিন্তু করোনা ভাইরাস থেকেই হয়। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স, মার্স এই জাতীয় রেসপিরেটরি ডিজিজ এগুলো ক্রমশ কিছু নভেল করোনা ভাইরাস থেকে আমরা হতে দেখেছি। এগুলোকে আমরা সেই হিসাবে সার্স কোভ বা মার্স কোভ এইরকম নামও দেওয়া হয়েছে। তো এই সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস টু, এটাই হচ্ছে একটা নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস বা নভেল করোনা ভাইরাস, যেটাকে আমরা সার্স কোভ টু 2019 নামে অভিহিত করে থাকছি, যেটা এই কোভিড 19 ডিজিজের জন্য দায়ী। আগেই যেরকম বললাম, এটা একটা নভেল করোনা ভাইরাস এবং সাধারণভাবে হিউম্যান করোনা ভাইরাসের যে সমস্ত অরিজিন, এর অরিজিন সম্পর্কে এখনো আমরা ক্লিয়ার নই। WHO এবং অন্যান্য বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এটার উপরে কাজ করে যাচ্ছেন যে এর অরিজিন আদৌ কি। তবে অন্যান্য করোনা ভাইরাসের যা অরিজিন বা যা ব্যাকগ্রাউন্ড এখন অবধি আমরা দেখেছি, তাতে একটা আশঙ্কা থেকেই যায় যে এর অরিজিন সম্ভবত কোনো অ্যানিমাল, কোনো অ্যানিমাল যেমন সিভেট, ব্যাট বা এইরকম ধরনের যে সমস্ত অ্যানিমালস বা এরা রয়েছে তাদের থেকে এই ধরনের করোনা ভাইরাসের আমাদের মধ্যে আসার একটা আশঙ্কা বিজ্ঞানীরা প্রকাশ করেই গেছেন। এরপরে চলে আসছি এই করোনা ভাইরাসের স্ট্রাকচার, এটা একটু দরকার কারণ আমরা যেহেতু আজকে করোনা ভাইরাসের এগেনস্ট ভ্যাকসিন নিয়ে কথা বলবো, ফলে এই স্ট্রাকচারটা আমাদের একটু মনে হয় আগে বিশ্লেষণ করা দরকার। এই স্ট্রাকচারের মধ্যে এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের চোখে পড়ছে, সূর্যের মতন দেখতে একটা ভাইরাস যার গা দিয়ে হলুদ হলুদ রের মতন কিছু বেরিয়ে আছে। এই হলুদ রের মতন যে জিনিসগুলো এগুলো হচ্ছে প্রোটিনস, এগুলোকে আমরা বলি স্পাইক প্রোটিনস। এবং এই স্পাইক প্রোটিন এবং তার ভেতরে আছে আসল ভাইরাসটা, যার গায়ে কিছু এনভেলপ প্রোটিনস বা ই প্রোটিনস আছে এবং কিছু মেমব্রেন গ্লাইকোপ্রোটিনস আছে যেগুলোকে এম বলা হয়, এবং তার ভেতরে রয়েছে নিউক্লিয়ার মেটেরিয়াল অর্থাৎ আরএনএ, এটা একটা আরএনএ ভ্যাকসিন। এবং এই নিউক্লিয়ার মেটেরিয়ালটা আবার একটা ক্যাপসিড দিয়ে মোড়া আছে যেটাকে আমরা বলছি নিউক্লিও ক্যাপসিড প্রোটিন বা এন প্রোটিন। এই প্রত্যেকটা প্রোটিন এই করোনা ভাইরাসের জন্যে যেমন অত্যন্ত জরুরি, সেরকম করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও এই প্রোটিনগুলো কিন্তু প্রচন্ড জরুরি। কারণ আমরা যখনই করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো একটা ভ্যাকসিনের কথা চিন্তা করব, আমরা মূলত কিন্তু এই প্রোটিনগুলোকেই টার্গেট করব, অর্থাৎ এই এস প্রোটিন বা স্পাইক প্রোটিন, মেমব্রেন প্রোটিন বা এম প্রোটিন, নিউক্লিও ক্যাপসিড প্রোটিন বা এন প্রোটিন। এবং শুধুমাত্র ভ্যাকসিন জেনারেট করা নয়, আমরা করোনা ভাইরাসকে যখন ডিটেক্ট করব তখনও কিন্তু এই প্রোটিনগুলো, অন্তত ইমিউনোলজিক্যাল ডিটেকশন যেগুলো, কুইক ডিটেকশন, আপনারা জানেন যে আমি পরে বলবো একটু বিশদে যে সাধারণভাবে এই ডিটেকশন গুলো দু তিন রকম ভাবে করা হয়ে থাকে, যার মধ্যে একটা হচ্ছে মলিকিউলার ডিটেকশন, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিটেকশন। তো ইমিউনোলজিক্যাল ডিটেকশনেও কিন্তু এই প্রোটিনগুলোর একটা বড় রোল আছে, আমরা এই প্রোটিনের এগেনস্টেই অ্যান্টিবডি দিয়ে এই প্রোটিনগুলোকে আমরা ডিটেক্ট করি। নোভেল করোনা ভাইরাস কিরকম ভাবে আমাদের সেলে এন্ট্রি নেয়, আমি একটু আগে যে ছবিটা আপনাদের দেখালাম, এই যে স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিন দিয়েই প্রথম কিন্তু এস টু রিসেপ্টার বলে আমাদের সেলের মধ্যে কিছু রিসেপ্টার থাকে, সেই রিসেপ্টার এই স্পাইক প্রোটিন প্রথম একে অ্যাট্রাক্ট করে সেলের মধ্যে এটা ঢোকে এবং আস্তে আস্তে সেলের ভেতরে নিজের যে নিউক্লিয়ার মেটেরিয়াল সেটাকে বার করে দেয়, এবং ফলোড বাই রেপ্লিকেশন এবং নিজে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া সংখ্যায় এবং সেলগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করা এবং অন্যান্য যা কিছু পারিপার্শ্বিক ক্ষতি সেইগুলো। আমরা যদি একবার চট করে কোভিড 19 এর টাইম লাইনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ডিসেম্বর 2019-এ, যে কারণে এটাকে আমরা এখনো কোভিড 19 বলে যাচ্ছি, 2019 সালে প্রথম এটা দেখা গিয়েছিল, প্রথম এটাকে বলা হয়েছিল, সেই জন্য ডিসেম্বর 2019-এ প্রথম এই কোভিড 19 কে
চায়না অ্যালার্ট করেছিল যে তাদের দেশে এরকম নতুন কোনো একটা ভাইরাস দেখা যাচ্ছে যেটা নিউমোনিয়া লাইক সিমটমস তৈরি করছে। এবং তারপরে আস্তে আস্তে জানুয়ারি মাসে WHO প্রথম ইন্ডিকেট করে এটা একটা নতুন ভাইরাস, চায়না তারপরে ডেথ অ্যানাউন্স করে, তারপর WHO আউটসাইড অফ চায়না সেটাও জানুয়ারি মাসে প্রথম ডিটেক্ট করে, এবং ফেব্রুয়ারি মাসের পর থেকে আস্তে 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 এটা কিন্তু ক্রমশ একটা প্যান্ডেমিকের দিকে যায়। মার্চ মাসে WHO এটাকে প্যান্ডেমিক বলে ডিক্লেয়ার করে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত এপ্রিলের 10th পর্যন্ত, মানে April 10th, 2020 পর্যন্ত দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট 100,000 পিপল হ্যাজ গট এফেক্টেড বাই দিস নিউ সিন্ড্রোম, নিউ সিমটমস অ্যান্ড দিস নিউ ভাইরাস। ট্রান্সমিশন আপনারা সকলেই মোটামুটি জানেন, একটু আগে ভিসি স্যারও বলছিলেন যে ট্রান্সমিশন কিরকম ভাবে হয়, তবু আমি একটু বলি যে সাধারণত তিন রকম ভাবে। একটা হচ্ছে ইনহেল করা, এই যে রেসপিরেটরি ড্রপলেট, এটা কিন্তু এরোসল পার্টিকেল, এই রেসপিরেটরি ড্রপলেট গুলো, এই এরোসল পার্টিকেল গুলোকে ইনহেল করলে সেখান থেকে ইনফেকশনটা হতে পারে। ডিপোজিশন অফ রেসপিরেটরি ড্রপলেটস অ্যান্ড পার্টিকেলস অন এক্সপোজড মিউকাস মেমব্রেন ইন দা মাউথ, মুখ নাক চোখ ইত্যাদি খোলা যে জায়গাগুলো সেখানে যদি ডিপোজিশন হয় সেখান থেকে হতে পারে। আর এই মিউকাস মেমব্রেন যখন আমরা টাচ করব হাত দিয়ে, এবং তারপরে সেটা আস্তে আস্তে আমাদের মুখের মধ্যে আবার সেই হাত লাগাবো বা অন্য কারুর গায়ে সেই হাত লাগাবো, তখন হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এই তিনটেই হচ্ছে মূল ট্রান্সমিশনের, SARS-CoV-2 এর ট্রান্সমিশন। এটা কিন্তু এখনো পর্যন্ত যতদূর আমাদের জানা আছে যে এয়ারবোর্ন ট্রান্সমিশন কিন্তু SARS-CoV-2 হয় না। SARS-CoV-2 ট্রান্সমিশনের জন্য অবশ্য করেই আমাদের এই এরোসল ডিপেন্ডেন্ট ট্রান্সমিশনটা দরকার, ড্রপলেট ট্রান্সমিশন। সিমটম আপনাদের সকলেরই জানা আছে, জ্বর, প্রচন্ড দুর্বলতা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া মানে ভাইরাল নিউমোনিয়া, এবং লাং, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলোর বিভিন্ন রকমের ক্ষতি, এবং তার সঙ্গে ডায়রিয়া রয়েছে, অন্যান্য আরো কিছু শারীরিক কষ্ট রয়েছে। এবং মূলত যেটা হয়, এই সিমটমস গুলোর অনসেট সাধারণত শুরু হয় উইক ওয়ানে, এবং উইক টু অর্থাৎ সেকেন্ড উইকে গিয়ে এই সিমটমস গুলো আইদার আরো অ্যাগ্রাভেট করে এবং আমরা বুঝতে পারি যে আমাদের হসপিটালাইজেশনের প্রয়োজন আছে কি নেই, এবং যদি হসপিটালাইজেশন হয় তাহলে সেটা এর পরে প্রায় সেকেন্ড উইক, থার্ড উইক, এমনকি ফোর্থ উইক, এক মাস বা তারও বেশি পর্যন্ত এগুলো থাকতে পারে। আর যদি হসপিটালাইজেশনের প্রয়োজন না হয় অর্থাৎ সিমটমস গুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, তাহলে উইক টু অর্থাৎ 15 days, 14 days এরকম একটা সময়ের পর থেকেই আমরা এই রোগটার থেকে মুক্তি পাব। এবং এখনো পর্যন্ত যা ডেটা বিজ্ঞানীদের হাতে এসেছে তার থেকে এটা বলা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ইট ইজ ভেরি মাইল্ড সিমটোম্যাটিক, এবং অধিকাংশ মানুষ, মানে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে আমাদের দেশে তো বটেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি বা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এই সমস্ত দেশগুলোতেও, যেখানে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে আমাদের এশিয়ান কন্টিনেন্টের তুলনায় অনেক বেশি, সেখানেও কিন্তু অধিকাংশ মানুষই খুব সহজেই এগুলোর থেকে সুস্থ হয়ে উঠবেন। একটা পার্টিকুলার নাম্বার, একটা পার্টিকুলার পার্সেন্টেজ অফ ইনফেক্টেড পার্সনস, তাদেরই খালি এই হসপিটালাইজেশনটা দরকার হবে। তাহলে মূল এবং প্রধান কথাটা হচ্ছে যে এত আমরা এটাকে নিয়ে চিন্তিত কেন, যদি 80% বা 90% মানুষ কোন রকম সেরকম মেজর ট্রিটমেন্টের দরকারই তাদের না থাকে এবং তারা সহজেই সুস্থ হয়ে ওঠেন দু সপ্তাহের মধ্যে, তাহলে আমরা এটাকে নিয়ে এত চিন্তিত কেন? আমরা এত চিন্তিত তার মূল যেটা কারণ সেটা হচ্ছে এটার ইনফেক্টিভিটি। তার কারণ এই ভাইরাসের ইনফেক্টিভিটি এত হাই, এত সাংঘাতিক রকমের প্রবল, যে এমনও দেখা গেছে যে একজন পার্টিকুলার ইনফেক্টেড পার্সন একটা জায়গাতে 400 জন মানুষকে ইনফেক্ট করবার ক্ষমতা পর্যন্ত রাখেন। এবং অন অ্যান অ্যাভারেজ আমরা যদি ইনফেক্টিভিটি দেখি বিভিন্ন সময়ে, তাহলে আমরা দেখব যে একজন মানুষ তার থেকে অন্ততপক্ষে 3-4 জন মানুষ মিনিমাম ইনফেক্টেড হন।
অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি এই ভাইরাসটার আক্রমণ একবার শুরু হয়, একবার ইনফেকশনটা শুরু হয়, খুব চট করে সেই অঞ্চলের সমস্ত মানুষই আস্তে আস্তে আক্রান্ত হয়ে পড়বেন। এবং যেটা প্রথমে বলছিলাম যে যদি আমরা দেখি যে এটার মাত্র 10% বা 20% ক্ষেত্রে হসপিটালাইজেশন দরকার বা এটা অ্যাগ্রাভেট করে সিভিয়ারিটি বাড়ায়, তাহলে ওই টোটাল নাম্বারটা যে মুহূর্তে প্রচুর বেড়ে যাবে সে মুহূর্তে এই নাম্বার অফ পার্সন হ্যাভিং সিভিয়ার ইনফেকশন সেটাও কিন্তু প্রচুর বেড়ে যাবে। যেমন আমাদের দেশ দিয়েই আমরা যদি বিচার করি যে 140 কোটি লোক আমি যদি ধরি, তার মধ্যে 50% মানুষও ইনফেক্টেড হচ্ছেন, তার মানে প্রায় 70 কোটি মানুষ ইনফেক্টেড হবেন, এবং তার 20% মানুষ যদি হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, তার মানে আমরা বুঝতেই পারছি যে অন্তত 14-15 কোটি মানুষের হসপিটালাইজেশনের প্রয়োজন হবে। ফলে এই যে নাম্বারটা এটা এতটা হিউজ, এবং তার ফলে আমরা অত মানুষকে একসঙ্গে ট্রিটমেন্ট করতে পারবো না, মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়বে এবং আনট্রিটেড অবস্থাতে মানুষ মারা যাবে। এইটা হচ্ছে মূল প্রবলেম এই পার্টিকুলার ভাইরাসের ম্যানেজমেন্টের জন্য। পার্সন আন্ডার ইনভেস্টিগেশন আমরা যদি দেখি কাদের প্রয়োজন, হসপিটালাইজড পেশেন্টস হু হ্যাভ সাইনস অ্যান্ড সিমটমস কম্প্যাটেবল উইথ COVID-19 ইন অর্ডার টু ইনফর্ম ডিসিশনস রিলেটেড টু ইনফেকশন কন্ট্রোল প্রিকশনস। আর সিমটোম্যাটিক পেশেন্টস যেমন ওল্ডার অ্যাডাল্টস কিংবা ক্রনিক মেডিকেল কন্ডিশনস রয়েছে কিছু এরকম যারা রয়েছেন, কিংবা ইমিউনো কম্প্রোমাইজড কিছু পেশেন্টস, ডায়াবেটিক পেশেন্ট, হার্ট ডিজিজ যাদের আছে, ইমিউনো কম্প্রেসিভ মেডিকেশনস যারা নিচ্ছেন, ক্রনিক লাং ডিজিজ যাদের আছে, ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, COPD পেশেন্টস যারা, এই ধরনের লোকেদের ক্ষেত্রে এটা কিন্তু মানে অলমোস্ট ডেডলি হতে পারে, ডেডলি হয়। আর এনি পার্সন ইনক্লুডিং হেলথ কেয়ার পার্সোনেল হু উইদিন 14 days অব সিমটম অনসেট হ্যাড ক্লোজ কন্ট্যাক্ট উইথ এ সাসপেক্ট অর ল্যাবরেটরি কনফার্মড পেশেন্ট অর হু হ্যাভ আ হিস্ট্রি অফ ট্রাভেল ফ্রম এফেক্টেড জিওগ্রাফিক্যাল এরিয়াজ উইদিন লাস্ট 14 days অফ দ্য সিমটম অনসেট। এদের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা এদেরকে বলতে পারি যে পার্সন আন্ডার ইনভেস্টিগেশন, বা এদেরকে আমরা মানে এদেরকে ইনভেস্টিগেট করার প্রয়োজন রয়েছে, এদেরকে স্ক্রিন করবার আমাদের প্রয়োজন রয়েছে। কোমরবিডিটি আমি অলরেডি বললাম, এবং প্রিকশনসও আপনাদের সকলেরই জানা আছে যে কিরকম ধরনের প্রিকশনস নেওয়া দরকার। আমরা যতটা সম্ভব দূরত্ব, অন্তত আমরা জানি যে 2 গজ বা 2 মিটার এরকম একটা দূরত্ব আমাদের মিনিমাম মেনটেন করতে হবে। বদ্ধ ঘর আমাদের সমস্ত সময় এড়িয়ে চলতে হবে, বারবার করে প্রপারলি হাত সাবান দিয়ে ধোয়া, এবং যেখানে সাবান পাওয়া যাবে না সেখানে অন্য কোনো রকম অ্যালকোহল বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার এরকম কিছু দিয়ে হাত ক্লিন করা, মুখে সমস্ত সময় মাস্ক দিয়ে নাক এবং মুখকে ঢেকে রাখা নিজের এবং অন্যদেরকে এফেক্ট না করার জন্যে, এবং কোনো অবস্থাতেই মুখে ওই হাতটা না ছোঁয়ানো। মোটামুটি এইগুলোই হচ্ছে মেজর প্রিকশনস, এবং এই মেজর প্রিকশনস গুলো যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে খুব জোর দিয়ে একথা বলাই যায় যে প্রায় 90% সম্ভাবনা কমে যায় আমাদের এই ইনফেকশনটাকে অ্যাকোয়ার করবার। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা যদি প্রপারলি ফলো করি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি যে ইনফেকশনটা আসে, কারণ কোনো একটা সময় আমরা গিয়ে ভুল করি, আমরা এই জিনিসগুলো ফলো করি না, এই জিনিসগুলো যদি প্রপারলি ফলো করা যায় তাহলে কিন্তু ইনফেকশনের রেট অনেকটাই আমরা কমাতে পারবো। এবং সেই জন্যই আপনারা দেখবেন সরকার থেকে বা অন্যান্য স্বাস্থ্য যারা নির্দেশক রয়েছেন তাদের থেকে কন্টিনিউয়াস এই প্রচার এগুলো করা হচ্ছে যে যাতে এই নিয়মগুলো আমরা মেনে চলি। টেস্টিং আপনারা মোটামুটি জানেন সকলে যে টেস্টিং কিরকম ভাবে হয়। আমাদের মূলত 3 রকম ভাবে টেস্টিং এখন আমাদের দেশে আমরা করছি। একদম শুরুতে যেটা একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে আমরা জানি টেস্টিং এর কোভিড এর জন্য, সেটা হচ্ছে রিয়েল টাইম PCR, যেখানে আমরা জেনেটিক মেটেরিয়ালটাকেই ডাইরেক্ট ডিটেক্ট করি, এবং সেটা করা হয় নেসোফ্যারিঞ্জিয়াল সোয়াব বা থ্রোট সোয়াব এরকম কোনো একটা সোয়াব নিয়ে। কারণ এই ভাইরাসটা প্রথম এন্ট্রি পয়েন্টই হচ্ছে হয় নাক নয় মুখ, ফলে নাক বা মুখের যেখানে গিয়ে প্রথম এরা বাসা বাঁধতে পারে, প্রথম এন্ট্রি নিতে পারে, হিউম্যান সেলের মধ্যে ঢুকতে পারে, সেখান থেকে সোয়াব যদি আমরা কালেক্ট করি তার মধ্যে এই ভাইরাল পার্টিকেল আমরা পাই, সেই ভাইরাল পার্টিকেলকে আমরা যদি রিয়েল টাইম PCR করি
তাহলে তার ওই আরএনএটাকে আমরা ডিটেক্ট করতে পারি। অ্যান্টিজেন ডিটেকশন, ওই যে একদম শুরুতে যখন আমি দেখাচ্ছিলাম ভাইরাসটাকে, তখন তার যে প্রোটিনগুলো আপনাদের দেখাচ্ছিলাম, ইম্পর্টেন্ট প্রোটিন, স্পাইক প্রোটিন, এন প্রোটিন, এম প্রোটিন ইত্যাদি, এই ধরনের কিছু প্রোটিন, তাদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। এবং সেই অ্যান্টিবডি দিয়ে ওই রকমই সোয়াবটাকে গলার থেকে নিয়ে আমরা যদি দেখি যে ওই অ্যান্টিবডি সোয়াবের মধ্যে থাকা অ্যান্টিজেনকে ডিটেক্ট করছে, তাহলে আমরা তখন বলতে পারবো যে এটা অ্যান্টিজেন ডিটেক্ট করেছি আমরা, এবং এটা অবশ্যই তাহলে একটা মাইট বি আ পজিটিভ কেস। যদিও এই রিয়েল টাইম পিসিআর বা অ্যান্টিজেন ডিটেকশন দুটোর মধ্যে স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটির অবশ্যই ফারাক রয়েছে, এবং যদি কারুর মধ্যে আমরা সিমটম দেখতে পাই কিন্তু তার অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসে, তখন ডাক্তাররা বলে থাকেন যে তাহলে আরটিপিসিআর দিয়ে কনফার্ম করা হোক সত্যি এটা নেগেটিভ নাকি এটা ফলস নেগেটিভ আসছে। আর অ্যান্টিবডি ডিটেকশন যেখানে এটাতে একটু সময় লাগে, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অ্যান্টিবডি যেটা আমাদের ব্লাডে তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা তৈরি হতে একদম প্রাথমিকভাবে মানে আইজিএম আইজিএ এই প্রাথমিক অ্যান্টিবডি গুলো তৈরি হতেও কিন্তু কিছুটা সময় লাগে। ফলে কিছুদিন যাওয়ার পরে, ধরুন অন্তত পক্ষে এক সপ্তাহ 10 দিন এরকম একটা সময় যাওয়ার পরে, তখন আমরা যদি ব্লাড টেস্ট করি, ব্লাডের অ্যান্টিবডি টাইটারটাকে আমরা চেক করি, কোভিড এর এগেনস্টে যে অ্যান্টিবডি টাইটার, সেটার থেকে আমরা বলতে পারি যে এ দিস পারসন হ্যাজ কেম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ কোভিড 19 ভাইরাল পার্টিকেল অর নট। কিন্তু আবার বলছি যে এই অ্যান্টিবডি বা অ্যান্টিজেন টেস্ট এগুলো কিন্তু সবই হচ্ছে একটু তাড়াতাড়ি জানার জন্য, কিন্তু এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে রিয়েল টাইম পিসিআর। ট্রিটমেন্ট আপনারা জানেন এখনো পর্যন্ত ঠিক সেরকম স্পেসিফিক ট্রিটমেন্ট খুব একটা কিছু নেই, তবে যা আছে অধিকাংশই প্রায় এক্সপেরিমেন্টাল। তার মধ্যে কিছু কিছু অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগস রয়েছে, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন বা আইভারমেকটিন, এগুলো দেয়া হয় এবং বলা হয় যে মানে এগুলোতে বেশ ভাইরাল লোডটাকে অনেকটা কমিয়ে দেয়া হয়, বেশ কিছু স্টাডিজ এরকম রয়েছে, যদিও এর উল্টো কিছু মতবাদও রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে যা প্রোটোকলস রয়েছে তাতে আইভারমেকটিন এখনো পর্যন্ত আমাদের এখানে ইউজ করা হচ্ছে, এবং বলা হয় যে আইভারমেকটিনে দেখা গেছে অ্যারাউন্ড 5000 গুণ মতন কমিয়ে দেয় ভাইরাল লোডটাকে, সেই জন্য ডাক্তাররা আইভারমেকটিন প্রেসক্রাইব করেন। আর এর বাইরে আপনারা জানেন যে কিছু পার্টিকুলার ড্রাগস রয়েছে যেগুলো একেবারে ভাইরাসের জন্যই যে ড্রাগগুলো, ভাইরাল ড্রাগ যেগুলো, যেমন রেমডেসেভির বা লোপিনাভির এই ধরনের যেসব ড্রাগগুলো, সেগুলো আমাদের এখানে ইউজ করা হয়। কিন্তু আবারও মনে রাখতে হবে যে এই ড্রাগগুলো এখনো পর্যন্ত সবই প্রায় এক্সপেরিমেন্টাল। আর ড্রাগের বাইরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেরাম অ্যান্টিবডি, রিকভার্ড পেশেন্ট তাদের থেকে সেরাম অ্যান্টিবডি নিয়ে সেই অ্যান্টিবডি দিয়ে রোগটাকে কমানোর চেষ্টা করা হয়। একবার যদি আমরা গ্লোবালি একটুখানি তাকাই যে কতটা এফেক্টেড, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মানে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আপনি দেখবেন যে কোনো দাগ রেখে যায়নি, প্রায় প্রত্যেকটা দেশ এফেক্টেড, কেউ কম কেউ বেশি। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে যদি আপনারা দেখেন, যেটা দেখছেন এখানে, যে দুটো পিক পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। প্রথম পিকটা যখন এসেছিল আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম, আমরা মনে করেছিলাম এটা সাংঘাতিক কিছু, কিন্তু প্রথম পিকটাতে কিন্তু অন্য অনেক দেশের তুলনায় আমাদের এখানে অনেক কম ইনফেকশনস ছিল এবং অনেক কম আমাদের মৃত্যুও ছিল। যদিও তার একটা বড় কারণ ছিল প্রথম দিকে যে আমাদের এখানে হয়তো ডিটেকশনটাও কম হচ্ছিল, কিন্তু আফটার অল আমরা দেখেছি অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড এর যে সমস্ত কান্ট্রিগুলো, ডেভেলপড কান্ট্রিগুলো, ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলো, তার তুলনায় ইন্ডিয়ার ফার্স্ট পিকটা অনেকটাই কম ছিল। কিন্তু সেই আমাদের মানে সেই ব্যাপারটাকে পুষিয়ে দিয়েছে বলা যেতে পারে সেকেন্ড পিক, যেটার জন্য আমরা সেরকম ভাবে বোধহয় প্রস্তুতি ছিলাম না, এবং আমরা মানে চরমতম কল্পনাতেও আমরা এটা আনতে পারিনি যে এরকম ভয়ঙ্কর সেকেন্ড পিকটা আমাদের দেশে হতে চলেছে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই বছরের আমরা সকলেই মনে করছিলাম এবার এটা কমে যাচ্ছে, আরো কমে যাবে, বিজ্ঞানীরা হয়তো সাবধান করেছিলেন, কিন্তু কেউই ভাবতে পারেনি শেষ পর্যন্ত যে এত তীব্রতা তার বেড়ে যাবে। এবং তীব্রতা বাড়তে বাড়তে আমরা দেখেছি যে প্রায় 4,500 ইনফেকশনস পার ডে সেই জায়গাতে ভারতবর্ষ গিয়ে পৌঁছেছিল,
যদিও এখন আবার একটু সুখের কথা যে আস্তে আস্তে আমরা দেখছি যেহেতু এটা সেকেন্ড ওয়েভ, আপনারা জানেন যে সেকেন্ড ওয়েভটা ফার্স্ট ওয়েভের তুলনায় কম ফ্ল্যাটেন্ড হয়, যদিও অনেক বেশি হাইপার হয়, অনেক বেশি উঁচুতে ওঠে, পিক ক্রস করে চলে এসেছি এবং আগামী দিনে আস্তে আস্তে আমাদের এই ইনফেকশন রেটটা অনেক কমে আবার মানে একদম কমের দিকে আমরা চলে আসবো আগামী কয়েক মাসের মধ্যে। এবার ঢুকে আসছি আমরা ভ্যাকসিনের মধ্যে, যে ভ্যাকসিনের দরকারটাই বা কি এইটার জন্য, আর কি ভ্যাকসিন জিনিসটাই বা কি। সোজা মানে কথা বলতে গেলে ভ্যাকসিন যদি বলি কি, ভ্যাকসিন এমন একটা মানে মেডিসিন বলা তো ঠিক হবে না, মানে এমন একটা কোনো মলিকিউল বা এমন একটা কোনো বস্তু যেটা ট্রেনস আওয়ার বডিজ ইমিউন সিস্টেম সো দ্যাট ইট ক্যান ফাইট আ ডিজিজ ইট হ্যাজ নট কাম ইন টু কন্ট্যাক্ট বিফোর, মানে আগে কখনো দেখেনি এরকম কোনো একটা অসুস্থতা, সেটার এগেনস্টে আগের থেকেই আমাদের একটা মানে আর্টিফিশিয়াল চ্যালেঞ্জ বডিকে দিয়ে, বডিকে তৈরি করে রাখা যে যখন সত্যি সত্যি ওই চ্যালেঞ্জটা বডি পাবে তখন তার সঙ্গে লড়বার মতন একটা প্রস্তুতি আগের থেকেই বডির কাছে রইল। এবং ভ্যাকসিন আর জেনারেলি সাসপেনশন অফ উইকেন্ড কিল্ড অর ফ্র্যাগমেন্টেড মাইক্রো অর্গানিজমস অর দেয়ার টক্সিনস অর প্রোটিনস অর অ্যান্টিবডিজ অর লিম্ফোসাইটস that is administered primarily to prevent the disease. আমরা ভ্যাকসিনের যদি একটুখানি টাইমলাইনস দেখি তাহলে দেখব আমরা সবাই জানি যে এডওয়ার্ড জেনার প্রথম মানে এই ভ্যাকসিন কনসেপ্ট আমাদের পৃথিবীতে দেখিয়েছিলেন আমাদের, সেটা 1796-1798 এরকম একটা সময়ে, এবং তারপর থেকে আস্তে 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 আমরা প্রচুর ভ্যাকসিন, আপনারা জানেন যে যখন সদ্যজাতরা ভূমিষ্ঠ হয় তাদের বেশ কয়েক বছর পর্যন্ত এই ভ্যাকসিনেশন প্রসিডিওরটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় সমস্ত দেশেই, এবং এই ভ্যাকসিনেশন এখন এতটাই জরুরি একটা ব্যাপার, এবং ভ্যাকসিনেশন না থাকলে আজকের পৃথিবীতে প্রচুর মারণ রোগ যেগুলোর হাত থেকে আমরা হয়তো অলরেডি নিস্তার পেয়েছি তার মূল কারণ কিন্তু এই ভ্যাকসিনেশন। ফলে ভ্যাকসিনেশন আমাদের যে যে রোগ অত্যন্ত ওয়াইড স্প্রেড বা যে রোগ অত্যন্ত বেশি ফ্যাটাল ডেডলি এই ধরনের রোগের বিরুদ্ধে আমাদের যদি ভ্যাকসিন না থাকে তাহলে কিন্তু আমরা খুবই মুশকিলে পড়ব। ভ্যাকসিন আমরা ইউজ কেন করি না, ইট ক্যান প্রিভেন্ট ইনফেকশাস ডিজিজেস, অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বলতে আমি যেগুলো বললাম মিজলস, পোলিও, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, এখন যেমন আমরা চেষ্টা করে যাচ্ছি এইচআইভি, ম্যালেরিয়া, এই ধরনের মানে এর কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই যে আমরা শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশন এর এগেনস্টেই ভ্যাকসিন চাই বা ভাইরাল ইনফেকশন এর এগেনস্টেই ভ্যাকসিন চাই বা প্যারাসাইটিক ইনফেকশন এর এগেনস্টেই ভ্যাকসিন চাই। সমস্ত রকমের মাইক্রো অর্গানিজম যেগুলো আমাদের দুটো পয়েন্ট, একটা হচ্ছে রোগের তীব্রতা আর একটা হচ্ছে রোগের ইনফেক্টিভিটি অর্থাৎ মর্বিডিটি, মর্টালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইনফেক্টিভিটি, এই জিনিসগুলো যে যে মাইক্রো অর্গানিজম বেসড অসুস্থতাতে আমরা দেখবো মানে যে যে ইনফেকশাস ডিজিজে আমরা দেখবো এগুলো রয়েছে, তার জন্যই আমাদের ভ্যাকসিনের খোঁজ করার দরকার, খোঁজ আমরা করি এবং ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করি। When many people have immunity, this also indirectly protects people who cannot be vaccinated. যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি, এই মুহূর্তে আমাদের দেশে ভ্যাকসিনেশন চলছে এবং আপনারা জানেন ভ্যাকসিনেশনটা চলছে 18 বছরের ওপরে, অর্থাৎ 18 বছরের নিচে কিন্তু আমাদের দেশে এখনো ভ্যাকসিনেশন আরম্ভ হয়নি, আমাদের দেশে বাচ্চাদের ভ্যাকসিনেশন এখনো শুরু হয়নি, আমেরিকাতে সবেমাত্র শুরু হয়েছে এবং পৃথিবীর অধিকাংশ দেশেই প্রায় বাচ্চাদের ভ্যাকসিনেশন এখনো শুরু হয়নি। কিন্তু এই যে হার্ড ইমিউনিটি অর্থাৎ এই যে একটা বড় মাসকে ভ্যাকসিনেট করা এবং ওই বড় মাসটা ভ্যাকসিনেটেড হলে তাদের যে ইমিউনিটি সেই ইমিউনিটিটা প্রোটেক্ট করবে যারা ভ্যাকসিনেটেড নয়, যারা এখনো পর্যন্ত চ্যালেঞ্জড নয় ওই পার্টিকুলার মাইক্রো অর্গানিজমের এগেনস্টে, তাদেরকেও কিন্তু একটা সার্টেন লেভেল অফ সেফটি দেবে এই ভ্যাকসিনেশন অর্থাৎ এই হার্ড ইমিউনিটি। এবং সেইটার জন্যেই আমরা জানি, আপনারা সবাই পড়েছেন, আপনারা জানেন যে 60-70% মানুষকে যদি আমরা অলরেডি ভ্যাকসিনেট করতে পারি বা এদের মধ্যে ইমিউনিটি তৈরি করতে পারি আইদার বাই ভ্যাকসিনেশন অর বাই দ্য ইনফেকশন, ভ্যাকসিনেশন ইজ নাথিং বাট ভেরি স্মল কাইন্ড অফ ইনফেকশন, ভেরি কি বলবো মানে যে ইনফেকশন থেকে কোনো ক্ষতি হবে না মানে ক্ষতিহীন একটা ইনফেকশন সেইটাকেই আমরা বলে থাকছি ভ্যাকসিনেশন।
অর্থাৎ আমরা খুব চট করে একটা পার্টিকুলার অসুখ, সেই অসুখের বিরুদ্ধে আমরা মানে অসুখটাকে ডাইরেক্টলি আমরা শরীরের মধ্যে ঢোকাচ্ছি না, তার বদলে আমরা শরীরকে চ্যালেঞ্জ করছি এমন ভাবে যে শরীর মনে করছে যেন ওই অসুখটাই। অর্থাৎ অসুখের সাইড এফেক্টস গুলো আমরা পাচ্ছি না, কিন্তু অসুখের চ্যালেঞ্জের ফলে শরীরের যে প্রিপেয়ার্ডনেস, আমাদের ইমিউন সিস্টেমের যে প্রিপেয়ার্ডনেস, সেইটাকে আমরা তৈরি করে দিচ্ছি। তো এই দুভাবেই কিন্তু আমরা জেনারেলি হার্ড ইমিউনিটি গেইন করতে পারি। এবার যদি এটা এমন অসুখ হয় যে অসুখ থেকে আমাদের খুব একটা চিন্তা করবার মতো কারণ নেই, অর্থাৎ মর্টালিটি প্রায় নেই এবং মর্বিডিটিও খুব কম, ধরুন সাধারণ সর্দি কাশি, সাধারণ ফ্লু, যদিও সাধারণ ফ্লু কথাটা বলা হয় তো এক্ষেত্রে ঠিক হচ্ছে না, কারণ ফ্লু ইজ ভেরি ডেডলি। আপনারা জানেন যে ফ্লু থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ মিলিয়ন্স অফ পার্সন তারা মারা যান, অসুস্থ হন, বিশেষ করে যাদের বয়স্ক মানুষ কিংবা যাদের লাঙের প্রবলেম আছে, সিওপিডির প্রবলেম আছে, ফ্লু থেকে সেরকম বহু লক্ষ লক্ষ মানুষ মারা যান। কিন্তু আমরা সাধারণ মানুষ যেমন জানি যে ফ্লু বা এই ধরনের সাধারণ সর্দি কাশি এটা এমন কিছু কঠিন ব্যাপার না, আমার যদি একবার হয় তাতে আমি মারা যাব না। তো এই ধরনের যদি কোনো অসুখ হয় সেক্ষেত্রে আমার হয়তো ভ্যাকসিনের অতটা দরকার নেই, প্রত্যেকটা মানুষই একবার না একবার ইনফেক্টেড হবে, আমরা সেই ইনফেকশনটা হতে দেব, এবং একটা সময়ের পর যখন ওই 60-70% মানুষ ইনফেক্টেড হয়ে যাবেন, অটোমেটিক্যালি তাদের শরীরের মধ্যে ওই পার্টিকুলার অসুখের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সেই প্রতিরোধ ক্ষমতা বাকি 30-40% যারা মানুষ, তাদের মধ্যে বাচ্চা থাকতে পারেন, অন্যান্য বৃদ্ধ বা অন্যান্য লোকজন থাকতে পারেন, তাদেরকেও সেই প্রোটেকশন কিন্তু দেয়া হবে, হার্ড ইমিউনিটি। কিন্তু যে ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, ধরুন ইবোলা, ডেডলি একটা অসুখ যেখানে আমরা কোনোভাবেই এই চ্যালেঞ্জটা নিতেই পারবো না যে আমরা সবাইকে ইবোলা দিয়ে ইনফেক্ট করব, তখন আমাদের ওই ইবোলার বদলে ইবোলার ভ্যাকসিন দরকার পড়বে। এবং এখানেও আমরা এই কথাটাই বলতে চাইছি যে করোনা ভাইরাস বা COVID-19 এর ক্ষেত্রে যেহেতু আমি বললাম যে ইনফেক্টিভিটি প্রচন্ড হাই এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ মর্টালিটি রয়েছে, ফলে হাই ইনফেক্টিভিটি এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ মর্টালিটিতে খুব চট করে বহু লোক মারা যেতে আরম্ভ করবেন, একটা মানে ভয়ঙ্কর প্যান্ডেমিক শুরু হবে হয়েছে, ফলে সেটার থেকে আমাদের আটকাতে গেলে আমরা কখনোই অপেক্ষা করতে পারবো না যে কতদিনে সবাই ইনফেক্টেড হবেন বা তাতে যে হিউজ অ্যামাউন্টের আমাদের ক্ষতি হবে মৃত্যুর দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে, আমরা সেই চ্যালেঞ্জটা নিতে পারবো না। তার জন্য ভ্যাকসিনটা অলমোস্ট মানে আর কোনো উপায়ই প্রায় আমাদের হাতে নেই, ভ্যাকসিনেশনটা এতটাই জরুরি। আমি এতগুলো কথা এখানে এই জন্যই বলছি যে ভ্যাকসিনের প্রয়োজনটা কি, কারণ অনেক বিরুদ্ধ মত রয়েছে, অনেকেই মনে করছেন যে মানে সারা পৃথিবী জুড়ে এরকম অনেক বিরুদ্ধ মত রয়েছে যেখানে তারা মনে করছেন যে ভ্যাকসিনেশনের আদৌ হয়তো কোনো প্রয়োজন নেই, আমরা ছেড়ে দেবো। আপনারা জানেন সুইডেনের গল্প, আপনারা শুনেছেন যে সুইডেনের বিজ্ঞানীরা তারা মনে করেছিলেন যে না, আমরা মানে মানুষকে এরকম ঘরে আটকাবো না, আমরা ছেড়ে রাখবো, হার্ড ইমিউনিটি মতে আমরা বিশ্বাস করছি, আস্তে আস্তে হার্ড ইমিউনিটি তৈরি হবে, পুরো জিনিসটা নর্মালাইজ করে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এই অসুখের বিরুদ্ধে আর তারপরে কি এটা নতুন ভাইরাস একখানা, অর্থাৎ একদম মানে বাচ্চা ভাইরাস বলা যায় এই ভাইরাসটা, কিন্তু যত আমরা একে আটকানোর চেষ্টা করব ভাইরাসটা নিজেও কিন্তু সেরকম ভাবে চেঞ্জ করবে। আপনারা জানেন মিউট্যান্টস, বিভিন্ন মিউট্যান্টস এর কথা শুনেছেন, সাউথ আফ্রিকান মিউট্যান্ট, ব্রাজিল মিউট্যান্ট, ইন্ডিয়ান মিউট্যান্ট, ইউকে মিউট্যান্ট, এই মিউট্যান্ট গুলো এই জন্যই তৈরি হচ্ছে যে আমরা যত ভ্যাকসিন দিয়ে বা অন্যান্য ভাবে এই মানে লকডাউন করে বাড়িতে আটকে রেখে মানুষকে আমরা এটাকে আটকানোর চেষ্টা করব, তত বেশি কিন্তু এই ভাইরাসটাও আরো চেষ্টা করবে যে আরো কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি, যার ফলে আমরা আরো বেশি ভাবে আক্রমণ করতে পারবো, আমাদেরকে রুখতে পারবে না। এই খেলাটা এখন চলতে থাকবে, বেশ অনেক বছর ধরে এই খেলাটা এখন চলতে থাকবে, ফলে এই সমস্ত দিকগুলো চিন্তা করলে আমরা বুঝতেই পারছি যে আমাদের কাছে এটার একটা প্রোটেকশন দরকার, এন্ড ভ্যাকসিন ক্যান বি দ্য মেজর প্রোটেকটিভ ওয়ে যেটা দিয়ে আমরা মানে আবার সুস্থ বা স্বাভাবিক সমাজ ব্যবস্থার মধ্যে ফিরতে পারবো, আদারওয়াইজ নট। সো উই রিয়েলি ডু নিড ভ্যাকসিনেশন ফর COVID-19। কিরকম ভাবে ভ্যাকসিন ওয়ার্ক করে, ভ্যাকসিন কি জিনিসটা এবং কিরকম ভাবে ওয়ার্ক করে, আমি আগেও বললাম যে অনেক রকম ভ্যাকসিনেশন হতে পারে, আমরা একটা পার্টিকুলার প্রোটিন দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি এই অসুখের বিরুদ্ধে, আমরা গোটা ভাইরাসটাকেই আমরা ভ্যাকসিন হিসাবে ইউজ করতে পারি, ভাইরাসটাকে মেরে ফেলা হলো তারপর ভাইরাসটাকে ইউজ করা হলো, কিংবা অ্যাটিনিউয়েট করে দেয়া হলো, ভাইরাসের মধ্যে যে পার্টিকুলার ক্ষতিকারক অংশগুলো আছে সেগুলোকে আমরা
বাদ দিয়ে দিলাম, মলিকুলার বায়োলজিক্যাল কিছু ওয়ে করে আমরা সেটাকে বাদ দিলাম, দিয়ে সেটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলাম, আমরা আর্টিফিশিয়াল ডিএনএ বা আরএনএ তৈরি করলাম ভাইরাসের মতন, সেটাকে শরীরে ঢুকিয়ে দিলাম, আমরা আর্টিফিশিয়াল পেপটাইড তৈরি করলাম, সেটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আলটিমেট গোল আমাদের হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া। এই যে পার্টিকুলার ভাইরাস বা এই যে পার্টিকুলার রোগ, এই রোগটাকে ইমিউন সিস্টেমকে চেনানো। এবার সেই চেনানোর জন্য চেনানোর যে মলিকিউলস, যে ভ্যাকসিন ক্যান্ডিডেটস, সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটস এর মধ্যে যে কোনো একটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। এবং সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটকে আমরা যখন ইউজ করব, তখন কিরকম ভাবে সেই ভ্যাকসিনেশনটা হবে, কিভাবে কাজ করবে, অ্যান্টিবডিজ প্রোডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ ইমিউনাইজেশন আর এফেক্টিভ অ্যান্ড প্রাইমারিলি এগেনস্ট এক্সট্রা সেলুলার অর্গানিজমস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস লাইক টক্সিনস, প্যাসিভলি অ্যাডমিনিস্টার্ড অ্যান্টিবডিজ হ্যাভ দ্য সেম এফেক্ট অ্যাজ ইন্ডিউসড অ্যান্টিবডিজ। আমরা সেল মেডিয়েটেড ইমিউনিটি অর্থাৎ টি সেল মেডিয়েটেড ইমিউনিটি, ম্যাক্রোফাজ যেখানে ইনভলভমেন্ট থাকে, সেই রকম ইমিউনিটিও আমরা চিন্তা করতে পারি, সেরকম ভ্যাকসিনেশন তার প্রিন্সিপাল আমরা ভাবতে পারি, যেখানে এই ইমিউনিটি সেল মেডিয়েটেড ইমিউনিটি ইন্ডিউসড বাই ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইন প্রিভেন্টিং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশনস অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশনস। আলটিমেট গোল আমাদের হবে অফ এনি ইমিউনাইজেশন প্রোগ্রাম টু ইরাডিকেট দ্য ডিজিজ, মানে আমরা চাইবো শেষ পর্যন্ত পুরো ডিজিজটাকে ইরাডিকেট করে দিতে। যেমন আপনারা জানেন যে পোলিও আমরা আমাদের দেশ থেকে ইরাডিকেট করে দিয়েছি, আমাদের দেশ পোলিও ফ্রি এখন। সেই রকম যে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম যখন একটা দেশ আনবে, তখন তার মূল লক্ষ্য প্রধানত হবে যে সেই ডিজিজটাকে ইরাডিকেট করা। কিন্তু সেখানে অনেকগুলো কোয়েশ্চেন, অনেকগুলো চ্যালেঞ্জ আবার থেকে যায়। আপনারা জানেন যে সমস্ত ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন বা পরজীবী বলুন, এরা সকলে যে শুধুমাত্র মানুষের ক্ষতি করে তা কিন্তু নয়, মানুষ ছাড়া আরো অনেক কেরিয়ার এদের রয়েছে। এবার মানুষ ছাড়া নন হিউম্যান কেরিয়ার্স যদি থেকে যায়, যদি অ্যানিমেল কেরিয়ার্স থেকে যায়, তাহলে কিন্তু এই ধরনের ইরাডিকেশনটা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আপনি আপনার সমাজের মধ্যে যত মানুষ আছে তাদের সবাইকে ভ্যাকসিন দিতেই পারেন, কিন্তু পুকুরের মধ্যে একটা মাছ যদি সেটাকে কেরিয়ার হিসাবে নিয়ে নেয়, আপনি কোন মাছটা কেরিয়ার হিসাবে নিল, আবার সেই মাছটাকে আর একজন পরে খেলো, তার থেকে ইনফেক্টেড হলো, সেটাকে তো আপনি বন্ধ করতে পারেন না। একটা গরু, একটা মুরগি, এদের কেউ যদি ইনফেক্টেড হয়, সেই গরুকে আপনি যখন পালন করবেন, তার দুধ খাবেন, সেই মুরগির আপনি মাংস খাবেন, ডিম খাবেন, সেখান থেকেও আপনি ওইটাকে ক্যারি করতে পারেন। ফলে মেজর চ্যালেঞ্জ এইগুলো দাঁড়িয়ে যায় ইরাডিকেশনের জন্য, এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইরাডিকেশনটা ইজ আ বিগ চ্যালেঞ্জ, কিন্তু ডেফিনেটলি উই ক্যান অলওয়েজ ডু দ্য কন্ট্রোল। এবং এই মুহূর্তে আমাদের কোভিড এর জন্য মূল লক্ষ্য যেটা, সেটা ইরাডিকেশন নয়, সেটা হচ্ছে কন্ট্রোল অফ দিস ডিজিজ। অ্যান্ড ফর কন্ট্রোলিং দ্য ডিজিজ উই রিয়েলি ডু নিড দ্য ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ড্রাইভ ইজ অলমোস্ট এসেনশিয়াল অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড আগেনস্ট কোভিড-19। গ্লোবাল কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য আমরা যা যা কাজ করে যাচ্ছি তার কিছু কিছু আপনাদের বললাম। এবং আপনারা জানেন যে ইন দ্য বিগিনিং অফ 2021, মোটামুটি 2020 শেষের দিক থেকেই আমরা জানি যে নিউমেরাস নাম্বার অফ ভ্যাকসিন ক্যান্ডিডেটস দে অ্যাকচুয়ালি হ্যাভ কেম ইন ডিফারেন্ট কান্ট্রিজ, এবং এমার্জেন্সি অ্যাপ্রুভাল সেগুলোর দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ভ্যাকসিনকে অনেক দিন ধরে পরীক্ষা করতে হয়, নিরীক্ষা করতে হয়, দেখতে হয় এর ক্ষতিকারক দিক কি আছে, আফটার এফেক্ট কি আছে, লং টার্ম এফেক্ট কি আছে, কতটা এফিকেশিয়াস, সেগুলো সমস্ত কিছু দেখে তবে অ্যাপ্রুভ করতে হয়। সেটা একটা বিশাল টাইম লাইন লাগে তার জন্য। কিন্তু এই ভয়ঙ্কর রোগের মুখে দাঁড়িয়ে প্রায় পৃথিবীর প্রতিটা দেশেরই এই সমস্ত যে কন্ট্রোলিং অথরিটিরা, তারা কিন্তু সেই টাইম লাইন গুলোকে চেষ্টা করেছেন যতটা তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে অ্যাপ্রুভ করবার। মানে মোটামুটি এটা ক্ষতি করবে না, এটার থেকে আমরা লাভবান হব, এটা বুঝতে পারলে তাড়াতাড়ি তারা চেষ্টা করেছেন অনেক কিছু জিনিস সরিয়ে রেখে, যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে মানে মানুষের ভালোর জন্য অ্যাপ্রুভ করা এবং ভ্যাকসিনেশন ড্রাইভটাকে শুরু করা। এবং মোটামুটি এই বছরের শুরুর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই আমাদের এই ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও আপনারা জানেন শুরু হয়েছে এই বছর থেকে। এবং অ্যাজ অফ মার্চ 2021 300 মিলিয়ন ভ্যাকসিন ডোজেস হ্যাড বিন অ্যাডমিনিস্টার্ড ওয়ার্ল্ড ওয়াইড।
সারা পৃথিবী জুড়ে প্রায় 300 মিলিয়ন অলরেডি অ্যাডমিনিস্টার্ড হয়ে গেছে মার্চ মাসের মধ্যেই, অর্থাৎ আমাদের দেশে সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার আগে, তার আগেই কিন্তু 300 মিলিয়ন ভ্যাকসিন অ্যাডমিনিস্টার্ড হয়ে গেছে। ভ্যাকসিন ডেভেলপমেন্টে প্রচুর ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে কোভিড নাইনটিনের, অলমোস্ট 250-র ওপর ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে পৃথিবী জুড়ে কাজ হচ্ছে, এবং তার মধ্যে অলরেডি 10টার ওপরে, মানে 2 ডিজিটে আমরা অলরেডি চলে গেছি, 10টার ওপরে ভ্যাকসিন অলরেডি এই মুহূর্তে বাজারে এসেছে বা কয়েকদিনের মধ্যে আসবে এরকম একটা অপেক্ষায়। অর্থাৎ যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো তার ফাইনাল স্টেজে, সেই ভ্যাকসিন গুলো আইদার আছে বা ফাইনাল স্টেজটাকে কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ ফেজ 3 ট্রায়াল আইদার কমপ্লিটেড কিংবা ফেজ 3 ট্রায়ালে ঢুকে গেছে, এইরকম ভ্যাকসিনের সংখ্যা কিন্তু 10-এর ওপরে। ভ্যাকসিন স্ট্র্যাটেজিস আমি আবারও বলেছি আপনাদের যে অনেক রকম ভ্যাকসিন স্ট্র্যাটেজি হতে পারে, একটা হতে পারে অ্যাটিনিউয়েটেড লাইভ ভাইরাস, একটা হতে পারে হোল ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, প্রোটিন সাব ইউনিট অফ দা ভিরিয়ন, রিকম্বিনেন্ট প্রোটিন, পেপটাইড, রেপ্লিকেটিং অর নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর এবং ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এই ক্ষেত্রে আরএনএ, আমরা জানি এটা আরএনএ ভাইরাস, অর্থাৎ আরএনএ। কিভাবে কাজ করে সেটা তো আমি আগে একটুখানি বলেছি প্রত্যেকটার ক্ষেত্রেই, কিন্তু এর কিছু কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেই অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, যেমন ধরুন অ্যাটিনিউয়েটেড লাইভ ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি অ্যাডভান্টেজ দেখি যে এটা সেম রেসপন্স অ্যাজ দা ন্যাচারাল ইনফেকশন, মানে আপনি আসল ভাইরাসটা শরীরে ঢুকলে ঠিক যেরকম ইমিউন রেসপন্স হতো এক্ষেত্রেও একই রকম ইমিউন রেসপন্স হবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আবার রয়েছে প্রবল, সেটা কি, নট রেকমেন্ডেড ফর প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ইমিউনো কম্প্রোমাইজড পারসনস, কারণ এই যে রেসপন্স, ইমিউন রেসপন্স, ইমিউনো কম্প্রোমাইজড পারসনের ক্ষেত্রে এই ইমিউন রেসপন্স কতটা হবে, কিরকম ভাবে হবে, বা যারা প্রেগনেন্ট উইমেন বা ল্যাকটেটিং উইমেন তাদের ক্ষেত্রে এর সাইড এফেক্টস কি রয়েছে, সেগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আবার ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, অ্যাটিনিউয়েটেড ভাইরাস, সেটাকেও আমরা ইউজ করতে পারি, তার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে যে স্ট্রং অ্যান্টিবডি রেসপন্স একখানা তারা জেনারেট করবে, কিন্তু রিকোয়ার্স লার্জ কোয়ান্টিটিস অফ ভাইরাস, মানে প্রচুর সংখ্যাতে আপনাকে দিতে হবে, হিউজ অ্যামাউন্টে দিতে হবে, যার বেশ কিছু সাইড এফেক্ট থাকতে পারে। প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন যদি আমরা ইউজ করি তার সাইড এফেক্ট খুব কম হবে, সেটা হচ্ছে তার অ্যাডভান্টেজ, যে অনেক কম সাইড এফেক্ট হবে, মানে জ্বর জারি ইত্যাদি যেগুলো আপনারা দেখেছেন হয় ভ্যাকসিনের ক্ষেত্রে সেগুলো খুব কম হবে। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে পুয়ারলি ইমিউনোজেনিক হতে পারে সেটা, এবং এর ইমিউনোজেনিসিটিটা খুব কমপ্লেক্স প্রসেস, এবং তাই জন্য হয়তো দেখা গেল যে ভ্যাকসিন নেওয়ার পরে কাজ সেরকম ভাবে করলো না, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ। রিকম্বিনেন্ট প্রোটিনের ক্ষেত্রে নো নিড টু প্রোডিউস দ্য হোল ভাইরাস, আপনার হোল ভাইরাসটার কোনো দরকার পড়ছে না, আপনি জাস্ট একটা ছোট প্রোটিন সেটাকেই আপনি ইউজ করছেন। ধরুন এই স্পাইক প্রোটিন আমাদের কোভিড নাইনটিনের ক্ষেত্রে, আমরা স্পাইক প্রোটিনের রিকম্বিনেন্ট প্রোটিন বানিয়ে দিলাম এবং তার থেকে আমাদের ইমিউনোজেনিসিটি ডেভেলপ করলো, অ্যাডভান্টেজ এটা। ডিসঅ্যাডভান্টেজ কি, মেবি পুয়ারলি ইমিউনোজেনিক এবং এর কস্ট প্রচন্ড বেশি হবে, কারণ রিকম্বিনেন্ট প্রোটিন বানানোর খরচ প্রচুর। র্যাপিড ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন যদি পেপটাইডও হয়, রিকম্বিনেন্ট পেপটাইড যদি ওরকম হয়, পেপটাইড ভ্যাকসিন যেগুলো রয়েছে, কিন্তু আবার ওই একই প্রশ্ন যে তার ডিসঅ্যাডভান্টেজ হবে পুয়ারলি ইমিউনোজেনিক আর খুব হাই কস্ট হবে। হাই কস্ট শুধু বানানোর জন্য নয়, বানানোর জন্য হাই কস্ট হবে, তাদের প্রিজার্ভেশনের জন্য হাই কস্ট হবে, সবকিছুর জন্যই হাই কস্ট হবে। রেপ্লিকেটিং অর নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর, খুব তাড়াতাড়ি আমরা এই জিনিসটা তৈরি করতে পারি, র্যাপিড ডেভেলপমেন্ট এগুলো করা যায়। মানে ধরুন আমরা জানি যে আমাদের কাছে একটা অন্য কোনো পার্টিকুলার ভ্যাকসিন রয়েছে, সাপোজ ইবোলা ভ্যাকসিন আমরা বানাতে সক্ষম হয়েছি, সেই সময় আমরা দেখলাম যে সার্সকোভ টু এই ইনফেকশনটা এলো, আমরা ইবোলা ভ্যাকসিন যে রেপ্লিকেটিং ভেক্টর দিয়ে করেছিলাম সেই ভেক্টরের মধ্যেই আমরা সার্সকোভ টু এর ভরে দিয়ে আমরা সেটাকে ভ্যাকসিন তৈরি করতে পারি। কিন্তু এক্ষেত্রে আবার কিছু ওই সুবিধা অসুবিধাটা কি, সুবিধা তো বললাম যে র্যাপিড ডেভেলপমেন্ট, অসুবিধা হচ্ছে যে প্রায়র এক্সপোজার টু ভেক্টর ভাইরাস মে রিডিউস ইমিউনোজেনিসিটি, যে যে ভেক্টর দিয়ে আমরা করছি, মানে ধরুন আপনাকে পোলিওর এগেনস্টে যে পোলিও ভাইরাস, সাপোজ ধরুন আমরা এইরকম ভাবে করে থাকি যে রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর দিয়ে পোলিও ভাইরাস তৈরি করা হলো, সরি পোলিও ভ্যাকসিন তৈরি করা হলো, তাহলে আপনি সেই পোলিও ভ্যাকসিনের যে রেপ্লিকেটিং ভেক্টর
সেটার মধ্যেই যদি এখন ইবোলা বা সার্সকোভ 2 এর প্রোটিন ঢুকিয়ে তার মানে আরএনএ বা ডিএনএ ঢুকিয়ে আপনি সেটাকে এবার ভ্যাকসিন হিসাবে চালু করতে চান, তখন মুশকিল হবে। যেহেতু আগে আমরা মানে আমাদের শরীরে এই পোলিও ভ্যাকসিন দেখেছে এবং এই পার্টিকুলার ভাইরাল ভেক্টরটাকে চেনে, তাই জন্যে ইমিউনোজেনিসিটি নতুন করে খুব একটা বেশি তৈরি হতে চাইবে না, কম তৈরি হবে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর নিউক্লিক অ্যাসিড, আমরা ডাইরেক্ট নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন তৈরি করতে পারি, নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন তৈরিও হয়েছে। নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিনের অ্যাডভান্টেজ হচ্ছে যে স্ট্রং সেলুলার ইমিউনিটি এবং খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবো আমরা, কিন্তু রিলেটিভলি লো অ্যান্টিবডি রেসপন্স। ওই একই রকম ব্যাপার অ্যাকচুয়ালি, এই ভাইরাল ভেক্টর মিডিয়েটেড ভ্যাকসিন আর নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন দুটো প্রায় একই রকম। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে ডাইরেক্ট নিউক্লিয়ার মেটেরিয়ালটাকেই ইউজ করা হচ্ছে বানানো, আর আরেকটা ক্ষেত্রে আমরা একটা কোনো ভেক্টরের মধ্যে সেটাকে ভরে তবে সেটাকে আমরা পাঠাচ্ছি। ভ্যাকসিন ট্রায়াল নিয়ে আমরা কথা বলছিলাম যে ট্রায়ালের খুব জরুরি, ট্রায়ালটা খুব জরুরি। ট্রায়ালটা কিরকম জরুরি দেখুন এখানে, যে কতগুলো ট্রায়ালের স্টেজ রয়েছে। একদম শুরুতে প্রি ক্লিনিক্যাল স্টাডিজ আমরা করে থাকি। প্রি ক্লিনিক্যাল স্টাডিজে আমরা টিস্যু কালচার বা অ্যানিমাল স্টাডিজ এর মধ্যে আমরা প্রথম দেখি যে সেফটি আর ইমিউনোজেনিসিটি, অর্থাৎ কতটা সেফ অ্যানিমাল গুলোর ক্ষেত্রে, কতটা সেফ আর কতটা ইমিউনোজেনিক, অর্থাৎ মানে আদৌ এটা ভ্যাকসিন ক্যান্ডিডেট হতে পারবে কিনা। আমি মনে করছি ভ্যাকসিন ক্যান্ডিডেট হতে পারবে, কিন্তু যখন আমি অ্যানিমাল স্টাডি করলাম আমি দেখলাম যে না, এর ইমিউনোজেনিসিটি খুব কম, তখন সেগুলোকে ফেলে দিতে হয়। যদি প্রিক্লিনিক্যাল স্টাডিজে আমরা দেখি যে না, এটা মানে সেফটি ইমিউনোজেনিসিটি বেশ ভালো, ভ্যাকসিন ক্যান্ডিডেট ভালো ভ্যাকসিন ক্যান্ডিডেট, তখন তারপরে যাওয়া হয় এটার ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে একটা স্মল স্কেল ট্রায়াল, এবং এই স্মল স্কেল ট্রায়ালে কিছু হেলদি ভলেন্টিয়ার্স নেওয়া হয় 100 মধ্যে, কম নাম্বারে, এবং তাদের এই ভলেন্টিয়ারদের মধ্যে আমরা দেখি যে এদের এই ভ্যাকসিনটার সেফটি কতটা হিউম্যানে। আমরা আগে দেখেছি অ্যানিমালে আমরা সেফটি দেখেছি প্রি ক্লিনিক্যাল স্টাডিজে, কিন্তু এবারে হিউম্যানে এটার সেফটি কতটা সেটা দেখা হয়, এবং এক্সটেন্ট অফ ইমিউন রেসপন্স ইন হিউম্যান অলসো, মানে যে জিনিসটা আমরা আগে অ্যানিমালে করলাম সেটাকেই এবার হিউম্যানে করা হয়। এই ফেজটাও যদি আমরা অতিক্রম করতে পারি, এটাতে যদি ভালো ভ্যাকসিন হিসাবে প্রতিপন্ন হয়, তখন আমরা যাই ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হচ্ছে একটু লার্জার ক্লিনিক্যাল ট্রায়াল, যেখানে সেভারেল 100 ভলেন্টিয়ার্স আমরা নিই, এবং ইউজুয়ালি ক্যারিড আউট ইন দ্য টার্গেট এজ গ্রুপ অফ ভ্যাকসিন লাইকলি টু বি ইউজড ইন। তার মানে ধরুন কোভিড এর ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রথম টার্গেট হবে হচ্ছে 40 ঊর্ধ্ব যারা বা 45 ঊর্ধ্ব যারা, কারণ আমরা দেখেছি যে প্রথম যখন এই অসুখটা হয়েছিল যে যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে মর্বিডিটি মর্টালিটিটা বেশি, ফলে প্রথম আমাদের চ্যালেঞ্জ যারা ছিল মানে চ্যালেঞ্জ গ্রুপ যারা ছিল সেটা হচ্ছে ওই 45 ঊর্ধ্ব গ্রুপটা। ফলে এই ফেজ 2 ট্রায়ালে মূলত চেষ্টা করা হয় যে ওই এজ গ্রুপের লোকগুলোকে নিয়ে তাদের মধ্যে কতটা সেফটি বা সাইড এফেক্টস কি হচ্ছে সেগুলো দেখা। ফেজ 2 টাও যদি আমরা ভালোভাবে ক্রস করে যাই তাহলে হচ্ছে ফাইনাল ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হচ্ছে সব থেকে বড় হিউম্যান ট্রায়াল, যেখানে হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ সাবজেক্টস আর ভলান্টিয়ার ডু ভলান্টিয়ার, এবং সেভারেল সাইটে এটা করতে হয়। তখন কিন্তু আর ওই একটা ল্যাবে একটা সাইটে নয়, আমরা জিওগ্রাফিক্যাল এবং অন্যান্য সমস্ত প্যারামিটার গুলোকে তখন দেখতে হয়, দেখে সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বা একটা দেশের বিভিন্ন জায়গায় আমরা সেটাকে ট্রায়াল করি, এবং করে সেইটাতে তখন দেখা হয় বেশ কিছুদিন ধরে যে কতটা এটা এফিকেশিয়াস, এটার এফিকেসি কতটা, এবং মূলত এখানে কিন্তু ইভ্যালুয়েট করা হয় এফিকেসিটা। আপনারা যদি মনে করেন যে এই ফেজ 3 ট্রায়াল না হলে, আমরা অনেকেই খবরের কাগজ পড়ি দেখি আমরা ভাবি যে ফেজ 3 ট্রায়াল এখনো কমপ্লিট হয়নি, তার মানে এটা হয়তো খুব একটা সেফ নয়। সেফটি কিন্তু ফেজ 3 ট্রায়াল দিয়ে ডিটেক্টেড হয় না, সেফটি ডিটেক্টেড হয় ফেজ 3 ট্রায়ালের আগে। ফেজ 3 ট্রায়ালে মূলত ডিটেক্টেড হয় এফিকেসি, তার মানে ফেজ 3 ট্রায়ালে যে ভ্যাকসিন চলে গেছে আমাদের প্রধান মানে মনে করে নিতে হবে যে সেটা কিন্তু মোটামুটি সেফ মানুষের জন্য। ফেজ 3 ট্রায়ালটা কিন্তু মানুষের জন্য মানে যখন চলে যাবে আমাদের ধরে নিতে হবে যে এটা মানুষের জন্য মোটামুটি ভাবে সেফ, আমরা মূলত এফিকেসিটা দেখবো। এবং এই এফিকেসি দেখার জন্য আপনারা শুনেছেন জানেন যে র্যান্ডামাইজড ডাবল ব্লাইন্ড, এবং র্যান্ডামাইজড ডাবল ব্লাইন্ড মানে যিনি দিচ্ছেন ভ্যাকসিন এই ট্রায়াল ক্যান্ডিডেটসদের মানে ট্রায়াল ভলেন্টিয়ার্সদের, ট্রায়ালে যারা ভলেন্টিয়ার করছে
তিনি নিজেও জানেন না যে যাকে দিচ্ছেন তাকে তিনি জল দিচ্ছেন না ভ্যাকসিন দিচ্ছেন, আর যাকে দেয়া হচ্ছে তিনিও জানেন না যে তিনি জল পেলেন না ভ্যাকসিন পেলেন। যাতে দাতা এবং গ্রহীতা দুজনেই ডাবল ব্লাইন্ড, তারা দুজনেই অন্ধকারে থাকেন, এবং তবেই যথাযথভাবে পরে এফিকেসিটাকে বোঝা যাবে। যদি আমি 50% লোককে জল দিই আর 50% লোককে ভ্যাকসিন দিই এবং আমি নিজেই না জানি যে আমি কাকে জল আর কাকে ভ্যাকসিন দিয়েছি এবং যাকে দিলাম সেও না জানে, তারপরে আমি যদি 6 মাসের মধ্যে দেখি যে কতজন এফেক্টেড হলো আর হলো না, তারপরে আমি ফিরে গিয়ে ওই পুরনো ডেটা দিয়ে যদি বার করি যে কাকে কাকে কি দেওয়া হয়েছিল, তবেই আমি প্রপারলি বুঝতে পারবো এর এফিকেসিটা। সেই এফিকেসিটা বার করার জন্য ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশে যে দুটো ভ্যাকসিন, যে দুটো নিয়ে আজকে আমাদের এই আলোচনা, অর্থাৎ কোভিশিল্ড সেরাম ইনস্টিটিউটের আর কোভ্যাকসিন অর্থাৎ ICMR ভারত বায়োটেকের, এই দুটোই কিন্তু ফেজ 3 ট্রায়াল অলরেডি ক্রস করেছে, একটা দেশে নয় বিভিন্ন দেশে। কোভ্যাকসিন এখনো পর্যন্ত ফেজ 3 ট্রায়ালের মধ্যে রয়েছে, ফেজ 3 ট্রায়াল আমাদের কমপ্লিট হয়ে যায়নি, কিন্তু ফেজ 3 ট্রায়ালের ইন্টারিম রিপোর্ট অর্থাৎ ফেজ 3 ট্রায়ালটা যেহেতু খুব লম্বা হয় ফলে এর মাঝখানে আমরা ইন্টারিম স্টাডি করতে পারি। আমরা ঠিক করলাম 25,000 ভলেন্টিয়ারের মধ্যে স্টাডিটা করব, কিন্তু সেই 25,000 কে আমরা 15,000 আর 10,000 এই ভাগে ভেঙে নিতে পারি। নিয়ে প্রথমে আমরা 15,000-এর মধ্যে করলাম, করে আমরা একটা ইন্টারিম স্টাডি করে দেখলাম কেমন ডেটা, তারপরে বাকি 10,000-এর মধ্যে আবার করলাম, লাস্টে আমরা যোগ করে সেই 25,000-এই দেখাবো যে আমাদের মানে কিরকম ডেটা এলো কিরকম না এলো। অর্থাৎ মানে স্ট্যাটিস্টিক্যাল যে রেলিভেন্স গুলো সেগুলো আমরা 25,000-এর ওপরেই কাউন্ট করব, কিন্তু আমরা যেহেতু লম্বা একটা স্টাডি ফলে এর মাঝখানে একটা ইন্টারিম করে আমরা দেখে নিতে পারি যে আদৌ এফিকেশিয়াস হচ্ছে না হচ্ছে না। তো আমাদের এই কোভ্যাকসিনও আপনারা সবাই জানেন যে কোভ্যাকসিনের ইন্টারিম ডেটা অলরেডি পাবলিশড হয়েছে এবং সেখান থেকে আমরা জানি যে এই ভ্যাকসিন ইভেন ইজ মোর এফিকেশিয়াস দেন কোভিশিল্ড। সেফটি আপনাদের বলেছি আমি যে সেফটি কেন দরকার সেটা তো সবাই জানি আমরা, যে যদি মানুষকে দিলে মানুষ না বাঁচে তাহলে তো সেই ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই, অর্থাৎ সেফটি দরকার, এবং সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশন যেন কিছু না হয়, এবং কারা কারা নিতে পারছেন, কাদের কাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, কাদের জন্য ভ্যাকসিনটা দেয়া যাবে না, এই সমস্ত ডেটাগুলো আমাদের দরকার। সেফটি মেজার্স সেইভাবে আমাদের নেওয়া দরকার, সেগুলো এই ট্রায়ালের মধ্যে দিয়েই ঠিক করা হয়, ডিফাইন করা হয়। এফেক্টিভনেস, এফেক্টিভনেসটা হচ্ছে খুব জরুরি, সেফটি তো নিশ্চয়ই জরুরি, এফেক্টিভনেসটাও খুব জরুরি। এফেক্টিভনেস কেন জরুরি, যে কতটা এফেক্টিভ হচ্ছে। আমি 10 জনকে ভ্যাকসিন দিলাম, 10 জনকে ভ্যাকসিন দিলাম না, একটা ডাবল ব্লাইন্ড ট্রায়ালে আমি দেখলাম যে 10 জনকে ভ্যাকসিন দিয়েছি তার মধ্যে 7 জন ইনফেক্টেড হলেন, যে 10 জনকে ভ্যাকসিন দিইনি তার মধ্যে 8 জন ইনফেক্টেড হলেন, তাহলে তো আর এফেক্টিভনেস অতটা বেশি বলতে পারবো না। যখন আমি দেখবো ভ্যাকসিন দেওয়ার পরে 1 জন ইনফেক্টেড আর ভ্যাকসিন না দেওয়ার 10 জনের মধ্যে থেকে 8 জন ইনফেক্টেড, তবেই আমি বলতে পারবো যে এটা এফিকেশিয়াস এবং এটা খুব ভালো ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে। আর তাছাড়াও আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালের সময় অ্যান্টিবডি রেসপন্স দেখার দরকার পড়ে এফেক্টিভনেস দেখার জন্য। অ্যান্টিবডি রেসপন্স কিরকম হবে, যে আমরা একটা ডোজ দেব নাকি আমরা দুটো ডোজ দেব, আমরা 1 মাস পরে দেব না 2 মাস পরে দেব। বিগত 2-1 মাস ধরে আপনারা দেখছেন এই নিয়ে প্রচুর মানে বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, টিভি মিডিয়া সমস্ত জায়গায় প্রচুর আলোচনা হচ্ছে, লোকজন অংশগ্রহণ করছেন, অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক ভয়, অনেক দুশ্চিন্তা, যে এই কদিন আগে বলছিল যে 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা নিতে হবে কোভিশিল্ডের, তারপর আবার বলছে 8 সপ্তাহ পরে, এখন আবার বলছে 12 সপ্তাহ পরে, এরপরে বলবে 1 বছর পরে, ব্যাপারটা কি না। এটার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, অবশ্যই এটার সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং এই সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড কিন্তু মানে শুধুমাত্র যে ভারতবর্ষের অবস্থা দেখে ঠিক করা হয়েছে তা নয়, বরং এটার পেছনে রয়েছে একটা খুব নামকরা জার্নালে, একটা ওয়েল পিয়ার রিভিউড ইন্টারন্যাশনাল জার্নাল, সেখানে পাবলিশ হওয়া ডেটা, যেখানে বলা হচ্ছে যে প্রিভিয়াসলি দেখা যাচ্ছিল যে 4 থেকে 12 সপ্তাহ, মানে আপনারা যদি অন্যান্য দেশে, কোভিশিল্ডের কথা আমি বলছি এখন, আপনারা যদি অন্যান্য দেশে দেখেন যেমন UK-তে প্রথম থেকেই কিন্তু 10-12 weeks এইরকম একটা নর্ম ওখানে নিয়েছিল ওখানকার গভর্নমেন্ট, যে প্রত্যেককে ফার্স্ট ডোজ দেয়া 10-12 weeks এর পরে সেকেন্ড ডোজ তারা পাবে। আমাদের দেশের সরকার সেটা নিয়েছিল প্রথমে 4 weeks পরে, কিন্তু উইথ টাইম
আস্তে আস্তে সেটা রিয়েলাইজ করা গেল যে হ্যাঁ, 4 weeks পরে ডেফিনেটলি অ্যান্টিবডি টাইটার উঠছে, একটা এফেক্টিভনেস থাকছে, একটা এফিকেসি থাকছে। কিন্তু যদি 4 weeks এর জায়গায় ওটাকে 8 weeks করা হয়, এফিকেসিটা আরো বাড়ছে। এবার সেই বাড়াটা কতটা, না প্রথমে হয়তো দেখা গেছিল 76%, হয়তো 8 weeks করলে সেটা 82% হয়ে যাচ্ছে। আবার সেটা 8 weeks থেকে যদি 12 weeks করা হয়, তখন হয়তো দেখা গেল সেটা 90% হয়ে যাচ্ছে। ফলে অবধারিত ভাবেই তখন সরকার এরকম একটা ধারণাতে এলো যে তাহলে আমরা এটাকে, মানে সরকারের যারা মনিটারিং অথরিটি, যারা ওয়েট ঠিক করেন, তারা তখন ঠিক করলেন যে তাহলে এটাকে আমরা 12 weeks করে দিই, কারণ 12 weeks হলে আমাদের এই এফিকেসিটাকে আমরা আরো বাড়াতে পারবো। এবং সেই এফিকেসি বাড়ানোর জন্যই কিন্তু এই টাইম লাইন চেঞ্জ করা, ডোজ চেঞ্জ করা, ডোজে কতটা অ্যামাউন্ট দেয়া হবে সেগুলো চেঞ্জ করা, আর কোন এজ গ্রুপে দেয়া হবে, কোন এজ গ্রুপে কিরকম ডোজ, সেইগুলোকেও ঠিক করা। পোস্ট অথরাইজেশন সার্ভাইলেন্স, এই একটু আগে আমি আপনাদের বলেছি যে কোভ্যাক্সিন আমাদের একটা ইন্টারিম স্টাডি করা হয়েছে। এই ইন্টারিম যেগুলো করা হচ্ছে এবং তারপরেও যে সার্ভাইলেন্স চলছে, এগুলোকেই আমরা বলবো পোস্ট অথরাইজেশন সার্ভাইলেন্স। অর্থাৎ আমি 1 বছর ধরে দেখব বা 7 বছর ধরে দেখব। যেমন একটা খুব সহজ উদাহরণ আপনাদের দিলে আপনারা বুঝবেন। আপনাদের যদি আমি এইখানে প্রশ্ন করি যে আপনারা কি কেউ জানেন যে এই যে ভ্যাকসিনটা নিচ্ছি আমরা, 1 মাস, 2 মাস বা 3 মাস পরে দুটো ডোজ, যে ভ্যাকসিনই হোক, কোভ্যাকসিন হোক বা কোভিশিল্ড হোক, এই 2 মাস পরে নেয়া ভ্যাকসিন আমাদের কতদিন পর্যন্ত প্রোটেকশন দেবে? আমরা কি কেউ জানি সেটা? আমরা কি কেউ জোর দিয়ে বলতে পারি যে কতদিন পর্যন্ত দেবে প্রোটেকশন? না, আমরা জানি না। কিন্তু আপনাকে যদি এক্ষুনি আমি বলি যে আপনার হাতটা কেটে গেল, আপনি একটা টিটেনাস টক্সয়েড নিন, তাহলে আমরা সবাই জানি যে হ্যাঁ, 3 মাস পর্যন্ত দেবে বা 45 দিন পর্যন্ত দেবে। আমরা খুব ভালোভাবে জানি। কিভাবে জানি? না, এটা হচ্ছে একটা পোস্ট অথরাইজেশন সার্ভাইলেন্স, যেটা বহু বছর ধরে করে আমরা ওই জিনিসটা জেনেছি যে 6 মাস পর্যন্ত টাইটারটা ভালো থাকে বা 3 মাস পর্যন্ত টাইটারটা ভালো থাকে। কিন্তু কোভিড এর ক্ষেত্রে ভ্যাকসিনটাই নতুন, আমরা এখনো পর্যন্ত 1 বছর ভ্যাকসিন দেওয়ার পরে কমপ্লিটই করিনি। তাহলে আমি কি করে বলবো যে ভ্যাকসিনটার এফিকেসি 1 বছর পর্যন্ত না 10 বছর পর্যন্ত, যদি না আমি 10 বছর সার্ভাইলেন্স ডেটা পাই? অর্থাৎ এই পোস্ট অথরাইজেশন সার্ভাইলেন্সটা আমাদের কিন্তু বহুদিন ধরে করে যেতে হবে, দেখতে হবে এই ভ্যাকসিনের এফিকেসি বোঝবার জন্য যে কতদিন এই এফিকেসিটা থাকছে ভ্যাকসিনে। চলে আসছি সমস্ত ভ্যাকসিন গুলোতে, কোভিড এর কত রকম ভ্যাকসিন আমাদের এখানে রয়েছে, মানে পৃথিবী জুড়ে এখন যে ভ্যাকসিন গুলো মূলত কাজ করছে সেইগুলো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন, এটা হচ্ছে ভাইরাল ভেক্টর, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। মডার্নার আরএনএ ভ্যাকসিন, ফাইজার বায়োএনটেকের আরএনএ ভ্যাকসিন, গ্যামালিয়া স্পুটনিক ভি রাশিয়ান ভাইরাল ভেক্টর দিয়ে একই রকমের ভাইরাল ভেক্টর বেসড ভ্যাকসিন, চায়নার করোনাভ্যাক বা সিনোভ্যাক ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, সিনোফার্ম আর একটা চাইনিজ ভ্যাকসিন ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস আগেন, নোভাভ্যাক্স আমেরিকান ভ্যাকসিন প্রোটিন বেসড ভ্যাকসিন, এবং জনসন অ্যান্ড জনসনের জ্যানসিন ভ্যাকসিন, যেটা আর একটা ভাইরাল ভেক্টর বেসড ভ্যাকসিন। অথরাইজড অ্যান্ড রেকমেন্ডেড COVID-19 ওয়ার্ল্ড ভ্যাকসিন এইগুলোই মূলত, এবং তার সঙ্গে আমরা জানি রয়েছে আমাদের দেশের কোভ্যাকসিন। কোভ্যাকসিন এখনো পর্যন্ত আমাদের দেশে অনুমোদিত, কিন্তু সমস্ত দেশে কোভ্যাকসিনকে এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি, যেমন আমরাও দিইনি। আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের দেশে 3টে মাত্র ভ্যাকসিনের অনুমোদন রয়েছে। স্পুটনিক ভি একদম নতুন পেয়েছে, এর বাইরে কোভ্যাকসিন আর কোভিশিল্ড। কিন্তু ফাইজার বা বায়োএনটেকের যে ভ্যাকসিন, যেটা আমেরিকাতে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, ব্রিটেনেও প্রচুর দেওয়া হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশেও দেওয়া হয়েছে, আমাদের দেশে এখনো কিন্তু সেটা অনুমোদন পায়নি। আমাদের দেশের রেগুলেটরি বডিজ, অথরিটিস, তারা কিন্তু এখনো অনুমোদন দেয়নি। অর্থাৎ ফাইজারের ভ্যাকসিন নিয়ে কেউ যদি আমাদের দেশে আসে, আমরা কিন্তু তাকে মনে করব না যে সে ভ্যাকসিনেটেড আমাদের দেশের রেগুলেটরি রুল অনুযায়ী। তো এইরকম বিভিন্ন দেশের রুল আছে, তবে এটা আমরা মানে জানি এবং আশা করতেই পারি যে যেগুলো গ্লোবাল ভ্যাকসিন, যেমন আপনারা জানেন আমাদের কোভ্যাক্সিনও, আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিন হলেও অন্যান্য বহু দেশে পাঠানো হয়েছে, আরো বহু দেশ থেকে এর অর্ডার হচ্ছে, সেখানে এই ভ্যাকসিন পরে পাঠানো হবে, তারা এই ভ্যাকসিনেশন ড্রাইভ করবে এই ভ্যাকসিন নিয়ে আমাদের। এবং এই ভ্যাকসিন গুলো সবই মানে ঠিক যেমন ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন ইন্ডিয়াতে আমরা জানি যে একটা সময়ের পর অবশ্যই আমরা মেনে নেব এই ভ্যাকসিনকে, ঠিক সেরকম আমাদের এই কোভ্যাকসিনকেও একটা সময়ের পরে অন্যান্য দেশে, যেগুলো এখনো আমাদের ভ্যাকসিনকে ছাড়পত্র দিচ্ছে না, তারা ছাড়পত্র দিয়ে দেবে। তো এখানে মোটামুটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লিস্ট যে কোন কোন ভ্যাকসিনগুলো এই মুহূর্তে অথরাইজড বিভিন্ন দেশে।
মোটামুটি 11-12টা মতন ভ্যাকসিন অলরেডি অথরাইজড ভ্যাকসিন ওয়ার্ল্ড ওয়াইড চলছে। আমাদের ইন্ডিয়াতে আমরা কোন ভ্যাকসিন গুলো এর মধ্যে পাবো আপনারা জানেন অলরেডি তিনটে, আপনারা জানেনই স্পুটনিক ভি, কোভিশিল্ড আর কোভ্যাকসিন, এগুলো অলরেডি আমাদের রয়েছে, আমাদের চলছে। এর বাইরে ভারত বায়োটেক আর একটা নাকে স্প্রে করে দেওয়ার ভ্যাকসিন তৈরি করছে, ইন্ট্রানেজাল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটাও আরো কিছুদিনের মধ্যেই বাজারে এসে যাবে এরকম একখানা সম্ভাবনা রয়েছে, এবং বলা হচ্ছে যে এটা ব্রড ইমিউন রেসপন্স তৈরি করবে, নিউট্রালাইজিং আইজিজি অ্যান্টিবডি, মিউকোসাল আইজিএ, টি সেল রেসপন্স খুব ভালো হবে এগুলোর। এছাড়া নোভাভ্যাক্স জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন তৈরি করছে, সেটাও কিছুদিনের মধ্যে বাজারে এসে যাবে। বায়োই, বায়োলজিক্যাল ই লিমিটেড বিই, তারা বিকোভ টু এ একটা ভ্যাকসিন তৈরি করছে, সেটাও বাজারে কিছুদিনের মধ্যে জুলাই আগস্টের মধ্যে আসবে এরকম আশা করা হচ্ছে। আর জেনোভা, এই জেনোভা বায়োফার্মাসিউটিক্যাল, তারাও একটা পুনে বেসড কোম্পানি, এরাও একটা ভ্যাকসিন তৈরি করছে, যে ভ্যাকসিন কিছুদিনের মধ্যেই আমাদের বাজারে আসবে। এগুলো মূলত হচ্ছে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে আমি বললাম, আর গ্লোবাল পার্সপেক্টিভ আগের পেজটাতে আপনাদের দেখিয়েছি, বলেছি যে কারা কারা গ্লোবাল ক্যান্ডিডেটস রয়েছে। এই গ্লোবাল ক্যান্ডিডেটসরাও কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে চলে আসবে, ধরুন এই ফাইজার, মডার্না, এইসব ভ্যাকসিন গুলো আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে আসবে। এবার খুব স্বাভাবিকভাবে এই ভ্যাকসিন ক্যান্ডিডেট যখন আমরা চিন্তা করি, আমাদের মতন একটা বিশাল দেশ, যে দেশের জনসংখ্যা, আমরা সবসময় খুব মনে করি যে আমাদের এখানে বোধহয় কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না, আরো ভালো করে করা উচিত ছিল। ঠিক, হয়তো অনেক কিছু ভুল আমাদের থাকে, কিন্তু তার সাথে এই কথাটা কিন্তু আমরা বারবার দেশের লোকেরা ভুলে যাই যে আমাদের দেশের জনসংখ্যা 140 কোটি। যে জনসংখ্যাটাকে একটুখানি পাশে যদি অন্য দেশগুলো রাখা হয়, ধরুন আমেরিকাতে খুব ভালো ভ্যাকসিনেশন ড্রাইভ হচ্ছে, আমেরিকা নর্থ আমেরিকার পুরো মহাদেশটা, সাউথ আমেরিকান পুরো মহাদেশটা, পুরো ইউরোপিয়ান ইউনিয়নে যতগুলো দেশ রয়েছে সেই সমস্ত দেশগুলো, এবং তার সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের সবার জনসংখ্যাকে একজোট করলেও আমাদের ভারতবর্ষের জনসংখ্যা হবে। অর্থাৎ এই সবকটা দেশের সবকটা অথরিটি মিলে যা কাজ করছে, আমাদের ইন্ডিয়ান অথরিটিকে একলা সেই কাজটা আমাদের দেশের জন্য করতে হচ্ছে। তো এত বড় একটা চ্যালেঞ্জিং জব, এত বড় একটা চ্যালেঞ্জিং ড্রাইভ, এবং যেখানে আমাদের দেশে ভাইরাল ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল ভ্যাকসিন তৈরি করবার যে কোম্পানিগুলো তাদের সংখ্যা নগণ্য। আপনারা দেখুন, যদি পুরনো এই পেজটাতে আমরা ফিরে যাই, আমেরিকার ওই সামান্য 30 কোটি জনসংখ্যার জন্য একটা, দুটো, তিনটে, চারটে, এবং তার বাইরেও অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন তারা নিচ্ছে। তো চারটে নিজেদের দেশে তাদের রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের দেখছেন, ইউকে, জার্মানি, সুইডেন, বিভিন্ন দেশের রয়েছে, কিন্তু সেই জায়গায় আমাদের ভারতবর্ষের এত বড় দেশটার জন্য রয়েছে শুধুমাত্র এই এখনো পর্যন্ত দুটো মাত্র কোম্পানি, একটা হচ্ছে সেরাম আর একটা হচ্ছে আমাদের ভারত বায়োটেক। তো এদের দুজনের, এবং প্রিভিয়াসলি এদের ক্ষমতা এতটা সাংঘাতিক নয় যে এরা একসঙ্গে একই সঙ্গে 10-20 কোটি ভ্যাকসিন একদিনের মধ্যে তৈরি করে দিয়ে দেবে, ইটস আ টাইম কনজিউমিং প্রসিডিওর, ইটস আ লেন্দি প্রসিডিওর। তাহলে সেই রকম ভাবে ভ্যাকসিন তৈরি করে সেই ভ্যাকসিনকে ভ্যাকসিন ড্রাইভে নিয়ে আসা, এবং তারপর সেটা দেশ জুড়ে তার ডিস্ট্রিবিউশন, তার প্রপার কোল্ড চেইন মেনটেন করা। আমরা কি ফাইজার আমাদের দেশে বানাতে পারতাম? কেন বানাতে পারছি না আমরা? তার একটা প্রধান কারণ কিন্তু যে ফাইজারেরটা এমআরএনএ ভ্যাকসিন, এবং এই এমআরএনএ কে যদি আপনাদের স্টোর করতে হয়, যদি সাধারণ মানুষকে দিতে গ্রামাঞ্চলে নিয়ে যেতে হয়, তাহলে সেটাকে প্রপারলি স্টোর করতে হবে। সেই স্টোরেজ রেগুলেশন কি? আরএনএ এর স্টোরেজ রেগুলেশন হচ্ছে -80°C, অর্থাৎ মাইনাস দরকার হবে ওই ভ্যাকসিনকে স্টোর করে গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে নিয়ে যাওয়ার জন্য। আমাদের খুব বড় বড় নাম করা যে সমস্ত ইনস্টিটিউট, সেই সমস্ত ইনস্টিটিউটেও প্রত্যেকটা ল্যাবে একটা করে -80 ফ্রিজার কেনবার মতন ক্ষমতা আমাদের নেই, বা আমাদের নেই, প্রত্যেকটা ল্যাবে এরকম থাকে না। তাহলে সেই জায়গাতে আমরা যদি মনে করি যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা -80 ফ্রিজার কিনে নিয়ে যাব, সেটা আমাদের মতন দেশের পক্ষে কখনো সম্ভবই নয়। সেই জন্য আমাদের দেশে এমন ভ্যাকসিন দরকার যার প্রিজারভেশন এমন একটা টেম্পারেচারে আমরা করতে পারবো যেটা মোটামুটি 4°, অর্থাৎ সাধারণ রেফ্রিজারেশন টেম্পারেচার, নট আ ফ্রিজিং টেম্পারেচার অফ -80°, মাইনাস 20°।
সেই জন্যে আমরা কিন্তু অত চট করে যে সমস্ত ভ্যাকসিন আমরা খুব চট করে নিয়ে আসব, প্রচুর পরিমাণে তৈরি করব, আমাদের সেই ক্যাপাসিটি নেই, সেই ক্যাপাসিটি বিল্ডিং আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। যে দেশের জনসংখ্যা কম, যে দেশে অনেক বেশি পয়সা রয়েছে, অনেক ধনী দেশ, তাদের পক্ষে এই জিনিসগুলো করা সম্ভব, কিন্তু আমাদের মতন জনসংখ্যার দেশে এবং আমাদের মতন গরিব কথাটা এখানে ব্যবহার করা হয়তো ঠিক হবে না, কিন্তু অন্তত ধনী আমরা নই সেই কথাটা আমরা স্বচ্ছন্দেই বলতে পারি, আমাদের এইরকম দেশে এই জিনিসগুলো ফিজিবল না, প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো ফিজিবল না। তার জন্যই আমাদেরকে মোটামুটি লক্ষ্য রাখতে হচ্ছে সেই ভ্যাকসিন গুলোর দিকে, যেগুলো এফিকেশিয়াস, অ্যাজ এফিকেশিয়াস অ্যাজ ফাইজার, বাট নট অ্যাজ কস্টলি অ্যাজ ফাইজার, নট অ্যাজ প্রবলেমেটিক অ্যাজ ফাইজার। যে আমি ফাইজারকে -80 নিয়ে যেতে হবে, নষ্ট হয়ে যাবে ভ্যাকসিন, দেবো কাজ করবে না, এই প্রবলেম আমার যাতে অ্যারাইজ না করে, সেখানে আরো বড় ডাইলেমা তৈরি হবে, আরো বড় গন্ডগোল তৈরি হবে। তো এই সমস্ত দিকগুলো মাথায় রেখে তবেই কিন্তু এই সমস্ত প্রোগ্রামস গুলোকে তৈরি করা হয়। ফলে আমরা সাধারণভাবে খবরের কাগজ পড়ে বা মিডিয়া দেখে বা আমরা যেরকম ভাবে ভাবছি ব্যাপারটা বোধ হয় অত সহজও নয়। আমাদের দেশে এই মুহূর্তে এই দুটো ভ্যাকসিন যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা চলছে কোভিশিল্ড আর কোভ্যাকসিন, সেরাম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনিকা এবং ইউকে এরা এটাতে আমাদের সঙ্গে কোলাবোরেট করছে আমরা জানি। আর কোভ্যাকসিন আমি যে সংস্থাতে কাজ করি সেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা সেই ভাইরাসটা প্রথম বার করে আইসোলেট করে দিয়েছে আমাদের ভারত বায়োটেক, দেশি কোম্পানি ইন্ডিজিনাস, তাদেরকে তারা তৈরি করছেন। এবং আমরা যদি ফ্যাক্ট শিট একবার দেখি যে এই কোভিশিল্ড আর কোভ্যাকসিন, আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আলোচনার। তো আমি শেষ করার আগে একটু অল্প করে আলোচনা করব আপনাদের জানানোর জন্য যে এই কোভিশিল্ড আর কোভ্যাকসিন এই দুটো তাহলে কিভাবে কাজ করছে, এর ফ্যাক্টশিটটা কি, সেই আলোচনাতে গেলে প্রথম আমরা যাচ্ছি কোভিশিল্ডে। কোভিশিল্ড সাধারণত 2.5 ml ডোজ দেয়া হয়। প্রথমে ঠিক করা হয়েছিল যে এটা 4-6 weeks পর্যন্ত এটা ভালো কাজ করবে, পরে দেখা গেছে অ্যাকচুয়ালি এটা 4-12 weeks, এবং তারপরেও দেখা গেছে যে 4-8 weeks এটার যা মানে এফিকেসি, তার থেকে 12 weeks এর এফিকেসিটা আরো বেশি। এবং সেই জন্য আপনারা জানেন এখন আমাদের দেশে এটা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে 12 সপ্তাহ পরে দুটো ডোজ 0.5 ml এর দেয়া হচ্ছে। এই ভ্যাকসিনটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে মার্কেটেড হয়, তার কিছু কিছু মানে কারণ থাকে, তাদের কিছু অফিসিয়াল রেগুলেশনস থাকে যার জন্য একই নামে করা যায় না, কিন্তু এটা আমরা জানি যে অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনিকা এদেরই মূলত ভ্যাকসিন, মানে এরা তৈরি করেছে ভ্যাকসিনটা। যেমন ICMR তৈরি করেছে আমাদের কোভ্যাকসিনের যে ভাইরাসটা, সেটাকে আমরা আইসোলেট করেছি ICMR, সেরকম এটা করেছে অ্যাস্ট্রাজেনিকা তৈরি করেছে। এবং প্রথমেই ব্রেন চাইল্ডটা হচ্ছে অক্সফোর্ডের একটা গ্রুপ, অ্যাড্রিয়ান হিল সেই গ্রুপের মধ্যে ছিলেন, এবং ম্যানুফ্যাকচার করছে অ্যাস্ট্রাজেনিকা। আমাদের দেশে অ্যাস্ট্রাজেনিকার সহকারী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তারা এটা তৈরি করছে। আমি বিশদে আসবো কিরকম ভাবে কাজ করে, তার আগে একবার বলে দিই যে এই ভাইরাসটা কিভাবে মানে এটা করছে কিরকম ভাবে, যে কাজটা করছে কিরকম ভাবে, যে একটা অ্যাডেনোভাইরাস, অ্যাডেনোভাইরাস আমরা জানি কোল্ড ভাইরাস, আমাদের ঠান্ডা লাগা বা এই সমস্ত ব্যাপারগুলো হয়, তো এই অ্যাডেনোভাইরাস বেসড একটা রেপ্লিকেশন প্রসিডিওর, যেখানে অ্যাডেনোভাইরাসের ভেতরে আমরা এই সার্সকোভ টুর যে স্পাইক প্রোটিন, তার যে এমআরএনএ, সেই এমআরএনএ থেকে একটা ডিএনএ, সেইটাকে তৈরি করে আমরা ঢুকিয়ে দিচ্ছি, এবং তারপরে সেই ডিএনএ ঢোকানো অ্যাডেনোভাইরাসটাকে আমরা পুশ করছি আমাদের মাসেলে, এবং মাসেলে পুশ করবার পরে সেটা আস্তে আস্তে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যাচ্ছে, যে সেলের মধ্যে, প্রথমে সেলের মধ্যে ঢুকছে, এবং ইনফেক্টেড সেলে ঢোকবার পরে, মানে এই আমরা যে ভ্যাকসিন দিচ্ছি সেই ভ্যাকসিন ইনফেক্টেড সেল যেটা, সেই সেলে এন্টার করছে, এন্টার করবার পরে গিয়ে ডিএনএ এর মধ্যে তার ওই জেনেটিক মেটেরিয়ালটাকে ইনজেক্ট করে বার করে দিচ্ছে। কিন্তু মজা হচ্ছে অ্যাডেনোভাইরাস একটা শিম্পানজি অ্যাডেনোভাইরাস, আপনারা জানেন চ্যাডক্স, চ্যাডক্স নামটাই এসছে শিম্পানজি অ্যাডেনোভাইরাস তার থেকে। তো সেই চ্যাডক্স যে ভেক্টরটা, সেই ভেক্টরটা নিজেও তো আমাদের কিছু করতে পারে ক্ষতি, ভেতরে গিয়ে যদি মাল্টিপ্লাই করে, যদি রেপ্লিকেট করে না,
করতে পারবে না। তার কারণ হচ্ছে যে ওটা একটা মডিফাইড ভেক্টর, যেখানে শিম্পানজি অ্যাডেনো ভাইরাসটা নিজে রেপ্লিকেট করতে পারবে না, তার রেপ্লিকেশনের যে প্রয়োজনীয় যে জিনগুলো সেই জিনগুলোকে কোনোভাবে আমরা এডিট করে দিয়েছি। কিন্তু আমরা এই ডিএনএটা অর্থাৎ এই স্পাইক প্রোটিনের ডিএনএটা আমরা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি SARS-CoV-2 এ, এবং সেটাকেই একমাত্র নিউক্লিয়াসের মধ্যে পাঠাতে পারবে এবং নিউক্লিয়াসে গিয়ে ওটার থেকে আবার আরএনএ তৈরি হবে এমআরএনএ ডিএনএ থেকে, সেই এমআরএনএ বেরিয়ে বাইরে আসবে, সেই এমআরএনএ এইবারে আমাদের সেলুলার মেকানিজম প্রোটিন মেকানিজম যেটা রয়েছে আমাদের ট্রান্সলেশনাল মেকানিজমে সেটা স্পাইক প্রোটিন তৈরি করবে, এবং সেই স্পাইক প্রোটিনটা এইবারে আমাদের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, এবং ইমিউন সিস্টেম তখন ওই স্পাইক প্রোটিনটাকে নিয়ে স্পাইক প্রোটিনটাকে প্রোডিউস করবে সেলের ওপরে বা বাইরে টুকরো টুকরো করে বার করে দেবে, এবং সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলুন টি সেল বলুন সেগুলো দিয়ে এবারে ওই যে প্রোটিনটা বাইরে এলো বা ওই প্রোটিনটা প্রেজেন্টেড হলো তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং মেমোরি সেলসও তৈরি হবে, এবং এই অ্যান্টিবডি আর এই মেমোরি সেলস এরাই আমাদের যখন আসল ভাইরাস ক্ষতিকারক ভাইরাস শরীরে ঢুকতে যাবে তখন তার এগেনস্টে আমাদের প্রোটেকশন দেবে, প্রোটেকশনটা জেনারেট করবে। টাইমলাইন আমাদের এখানে কিছু আমরা জানি যে কবে শুরু হয়েছিল, 2020 জানুয়ারিতে এটা রিসার্চ শুরু হয় এবং মোটামুটি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয় এটার অক্টোবর নভেম্বর নাগাদ, এবং তারপর ডিসেম্বর থেকে আস্তে আস্তে এটা দেয়া শুরু হয় বিভিন্ন দেশে। আমাদের দেশে এটা মোটামুটি জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, এবং আমরা লাস্ট শেষ পর্যন্ত যা জেনেছি তাতে এপ্রিল মাসে নতুন করে জানা গেছে যে নতুন স্টাডি যেটার কথা আপনাদের বললাম যে ল্যান্সেটে যেটা বেরিয়েছিল যে 12 উইকস এটার এফিকেসি সব থেকে বেশি হয় এবং এটার এফিকেসি মোটামুটি 80% কাছাকাছি, 80% এর কাছাকাছি। কাদের আমরা দিতে পারবো আর কাদের আমরা দিতে পারবো না, মোটামুটি যাদের যদি কেউ থাকে যে খুব অসুস্থ, ব্লাড থিনার নিচ্ছে, খুব জ্বর রয়েছে, এই মুহূর্তে কোভিড থেকে উঠেছে, কোভিড থেকে সুস্থ হয়নি এখনো, কোভিড রয়েছে তার বা সবে কোভিড থেকে উঠেছে, কিংবা যাদের হাইপার ইমিউনোজেনিক যারা, যাদের মানে খুব অল্পই অ্যালার্জিক আমরা যাদের বলি, এই ধরনের লোকজনদের আমরা কোভিশিল্ড ভ্যাকসিন দিতে পারবো না, এবং এই ধরনের লোকেদেরও আমরা যে দেবো না একেবারে তা নয়, তবে হ্যাঁ ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে কতটা সাইড এফেক্ট হচ্ছে, কতটা অ্যাগ্রাভেট করছে, কতটা প্রয়োজন তার, সে মানে কত বয়স তার, মানে এর থেকে ক্ষতি হওয়ার চান্স কতটা, এই সব জিনিসগুলো মেজার করে ডাক্তার যিনি ভ্যাকসিনেটার তিনি ঠিক করবেন এবং সেই অনুযায়ী ভ্যাকসিনটা দেওয়া হবে। চলে আসছি কোভ্যাক্সিনে। কোভ্যাক্সিন আপনারা জানেন যে এটা একটা হোল ভ্যাকসিন এবং ফেজ 3 ট্রায়ালে এই মুহূর্তে রয়েছে, আমরা অলরেডি বলেছি ভারত বায়োটেক এটাকে তৈরি করছে ICMR এর সঙ্গে সহায়তায়। ফেজ 3 ট্রায়ালে অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন যে ভ্যারিয়েন্ট গুলো সেই ভ্যারিয়েন্ট গুলোর এগেনস্টে এটা ইভেন কোভিশিল্ডের থেকেও কিছু কিছু ক্ষেত্রে এর এফেক্টিভনেস আরো বেশি, এর এফিকেসি আরো বেশি, যেমন UK ভ্যারিয়েন্ট যেটা বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা বা ব্রাজিল ভ্যারিয়েন্ট যেটা আমরা দেখেছি ফেজ 3 ট্রায়ালের ইন্টারিম যে স্টাডি তাতে আমরা দেখেছি যে প্রত্যেকটার এগেনস্টে কিন্তু এ যথেষ্ট ভালোভাবে এফিকেশিয়াস। কিরকম ভাবে কাজ করে খুব সহজে শর্টে যদি আমরা একটু বলি, যে প্রথমে এটা কিন্তু আমরা পুরো ভাইরাসটাকেই নিচ্ছি এখানে, যেখানে স্পাইক প্রোটিন আছে স্পাইক প্রোটিনের জিনটাও ভেতরে আছে, নিয়ে তার মধ্যে আমরা একটা পার্টিকুলার কেমিক্যাল ইউজ করছি এখানে, বিটা প্রোপিও ল্যাকটোন। এই বিটা প্রোপিও ল্যাকটোন ইউজ করে আমরা সেটাকে ইনএফেক্টিভ বা ইনঅ্যাক্টিভেটেড করে দিচ্ছি। এই ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটাকে এবার আমরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এটাকে ইমিউন রেসপন্স করতে আমরা বাধ্য করছি। ইনঅ্যাক্টিভ যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য এই ভাইরাস কিন্তু ভেতরে গিয়ে রেপ্লিকেট আর করতে পারছে না, কিন্তু যে মুহূর্তে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই ভাইরাসকে দেখছে তার কাছে এটা একটা ফরেন বডি, এবং ফরেন বডিকে নিয়ে এনগালফ করে ডাইজেস্ট করে সে হেলপার টি সেলকে এরা প্রেজেন্ট করছে, এবং তারপর আস্তে আস্তে সেই টি সেল থেকে অ্যাক্টিভেটেড হেলপার টি সেল তৈরি হয়ে বি সেলে প্রেজেন্টেশন হয়ে আস্তে আস্তে আমরা দেখছি হিউজ অ্যামাউন্টে সিক্রেটেড অ্যান্টিবডিজ তৈরি হচ্ছে, এবং এই সিক্রেটেড অ্যান্টিবডিজ এবং টি সেল এরাই ভবিষ্যতে
আমাদেরকে এর এগেনস্টে প্রোটেকশন দিচ্ছে, এবং যখন অরিজিনাল ভাইরাসটা, ক্ষতিকারক ভাইরাসটা, আসল ভাইরাসটা শরীরে ঢুকছে, তখন এই অ্যান্টিবডি বা এই মেমোরি সেল এরা আবার নতুন করে অ্যান্টিবডি বানিয়ে সেই ভাইরাসকে নষ্ট করে দিচ্ছে এবং আমাদের অসুখের হাত থেকে বাঁচাচ্ছে। এরও একটা টাইমলাইন যদি আমরা দেখি, মোটামুটি 6 মাস দেরিতে কোভিশিল্ডের থেকে এটা শুরু হয়েছিল, জুন মাসে এটা মোটামুটি শুরু হয়, এবং আমরা কিন্তু জানুয়ারি মাস থেকেই গভর্নমেন্ট এটাকে গ্রান্ট করেছিল, অথরাইজ করেছিল, ডেসপাইট নো রিলিজ অফ ফেজ 3 ডেটা শোয়িং দ্য ভ্যাকসিন ইজ সেফ অ্যান্ড এফেক্টিভ। সেফটি তো আমরা জানি যে ফেজ 2 তে একটা সেফটির ডেটা আমাদের কাছে ছিলই, যেটা সেফ, কিন্তু এফিকেসি ডেটা আমরা তারপরে পেয়েছি ইন্টারিম ডেটা থেকে, এবং এখন আমরা জানি যে এর এফিকেসি সামান্য হলেও আমাদের ইউকে এর কোভিশিল্ড এর থেকে কিন্তু বেশি এই কোভ্যাক্সিনের এফিকেসি। আবার এইখানে আপনারা যদি বলেন যে এর কোনটা বেনিফিট, কোনটার বেনিফিট কিরকম, কোনটা কত বেশি ভালো, কোনটা কত কম ভালো, ওরকম ভাবে হয়তো বলা যাবে না, কারণ দুটোর এফিকেসির মধ্যে আমি আগেই বলেছি একটা যদি 80% এফিকেশিয়াস হয় আর একটা হয়তো 76% এফিকেশিয়াস, ফলে এই 4% এফিকেসি একটা হিউজ স্টাডি গ্রুপের মধ্যে সেটা এমন কিছু ম্যাটার করে না, ফলে দুটোকেই আমরা বলতে পারি এফিকেশিয়াস এবং অ্যাপারেন্টলি দুটোই ভালো কাজ করে। বরং যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে বিভিন্ন মিউট্যান্ট ভ্যারিয়েন্টের এগেনস্টে এরা কে কতটা ভালো কাজ করতে পারছে। তো এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট গুলোর বিরুদ্ধে আমরা দেখেছি যে কোভ্যাক্সিন তো ভালোই কাজ করছে, এবং এখনো পর্যন্ত কোভিশিল্ডকে আমরা যা দেখেছি অন্তত অধিকাংশ মিউট্যান্ট গুলোর এগেনস্টে কোভিশিল্ড কিন্তু কাজ করছে। ফলে আমরা বলতে পারি এই মুহূর্তে স্পুটনিকের ডেটা এখনো আমাদের হাতে নেই, কিন্তু কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এরা দুজনেই মোটামুটি অধিকাংশ স্ট্রেন গুলোর এগেনস্টেই কাজ করতে পারছে, ডিফারেন্ট এফিকেসিতে অবশ্যই, কিন্তু অধিকাংশ স্ট্রেন গুলো, মানে যেগুলো সব থেকে ভিশাস স্ট্রেন বা সব থেকে ক্ষতিকারক স্ট্রেন, তাদের অধিকাংশ গুলোর এগেনস্টেই কিন্তু এরা কাজ করতে পারছে। এবং যদি আমরা দেখি যে, যদি আমরা বলি যে ভ্যাকসিন নেবো কেন, ভ্যাকসিন নেয়ার আদৌ প্রয়োজনটা কি, আমার একবার হোক রোগটা, আমার 35 বছর বয়স, আমি রোগ হলে মরবো না, আমার একবার হোক রোগটা, না, তার কারণ আমরা দেখেছি যে ভ্যাকসিন যে শুধুমাত্র রোগ হবে না এই নিশ্চয়তা দিচ্ছে সেটা নয়, তার থেকে বেশি প্রয়োজনীয় নিশ্চয়তা যেটা ভ্যাকসিন দিচ্ছে, যে ভ্যাকসিন নিলে এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এই অ্যান্টিবডি টাইটার আপনার রোগটাকে অ্যাগ্রাভেট করার হাত থেকে বাঁচাচ্ছে, আপনার রোগটাকে সমস্ত সময় মাইল্ড রাখছে, কোনো অবস্থাতেই সিভিয়ারিটির দিকে যেতে দিচ্ছে না, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দরকার হচ্ছে না, একবার মাত্র একটা ডোজ নিয়েছেন এরকম লোকও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখছি যে 100 জনের মধ্যে 99 জনের ক্ষেত্রেই যদি রোগটা পরে হয় তাদের হসপিটালাইজেশনের দরকার পড়ছে না, কোনো অবস্থাতেই তাদের হসপিটালাইজেশনের দরকার প্রায় পড়ছে না, খুব অল্প সংখ্যক ক্ষেত্রে। ফলে একটা ক্ষতিকারক রোগ যেটার মর্বিডিটি হাই, মর্টালিটিও খুব কম নয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে প্রচন্ড হাই, সেই রোগটাকে লো মর্বিডিটি লো মর্টালিটি এইটাতে অন্তত নামিয়ে আনছে এই ভ্যাকসিন। এই ডেটা আমাদের হাতে ক্লিয়ারলি এখন আছে, একেবারে সাজেস্টিভ ডেটা, যেটা ক্লিয়ারলি শো করছে যে মর্বিডিটি মর্টালিটি হিউজ ভাবে কমিয়ে দিচ্ছে যা এফিকেসি তাই দিয়ে। ফলে ভ্যাকসিনের এফিকেসি আমাদের খুঁজে বার করতে, বুঝে বার করতে এখনো হয়তো অনেকদিন সময় লাগবে, যে আমরা যতটা বলছি 70% বা 80% ততটাই কিনা, কিন্তু আমরা এটুকু বলতেই পারছি যে মর্বিডিটি মর্টালিটি হিউজ ভাবে কমাচ্ছে, ফলে প্রত্যেকটি মানুষ, প্রতিটি মানুষের ভ্যাকসিনেশন দরকার, 18 বছরের ওপরে যত মানুষ দেশে আছে তাদের প্রত্যেকেরই ভ্যাকসিনেশন দরকার, এবং তাদের মধ্যে হয়তো অগ্রাধিকার নিশ্চয়ই আছে যারা বয়স্ক, যারা কোমরবিড, যাদের ইমিউনো কম্প্রোমাইজ, তাদের হয়তো আগে নেওয়া দরকার, কিন্তু প্রত্যেকের নেওয়া দরকার, তবেই আমরা এই চ্যালেঞ্জটার সঙ্গে যুদ্ধ করতে পারবো এবং আমাদের মধ্যে এই হার্ড ইমিউনিটিটা আস্তে আস্তে আনতে পারবো, যেখানে আমরা আর দেখবো না যে কোনো অবস্থাতেই একটা মানুষ এমন অবস্থা দাঁড়াচ্ছে যে হসপিটালাইজেশনের প্রয়োজন, কিন্তু হসপিটালাইজেশন তাকে করানো যাচ্ছে না, তার অক্সিজেন পাওয়ার প্রয়োজন, তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, তার কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার এত হিউজ লোড নিতে পারছে না। যে মুহূর্তে ভ্যাকসিনেশনটা ভালোভাবে হবে, ভ্যাকসিনেশন ড্রাইভ খুব প্রপার গতিতে দৌড়াবে, আমরা দেখবো এই হসপিটালাইজেশন রেট সাংঘাতিক ভাবে কমে যাচ্ছে, রোগ তো কমবেই, নিশ্চয়ই কমবে, হিউজ ভাবে কমবে, তার থেকেও বেশি যেটা প্রয়োজনীয় যেটা কমবে হসপিটালাইজেশন, মর্বিডিটি এবং মর্টালিটি।
এখানেও কিছু কিছু লোক আছে যাদের ক্ষেত্রে কোভ্যাক্সিনের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা দিতে পারবো না, প্রায় একই রকম ওই যারা প্রেগন্যান্ট ব্রেস্ট ফিডিং ভ্যাকসিনেটর বা ভ্যাকসিনেটিং অফিসার যারা, তারা এগুলো ঠিক করবেন যে মানে আমার জ্বর আছে, আমার খুব অ্যালার্জি আছে, তখন উনি ঠিক করবেন যে আপনার প্রয়োজন কতটা, আপনার বয়স কতটা, সেগুলো দেখে সেই অনুযায়ী সেটা ঠিক করা হবে। মোটামুটি আমাদের বক্তব্যে শেষ অংশে আমরা চলে এসেছি। সাইড এফেক্টস আপনারা জানেন, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন দুজনেরই সাইড এফেক্টস কিছু আছে, যেখানে নেওয়া হবে জয়েন্ট সাইডে পেন হওয়া, মাথায় যন্ত্রণা, মাথার পেছন দিকটায় বিশেষ করে একটা যন্ত্রণা, মোটামুটি একদিন, গোটা ঘটনাটা কিন্তু মোটামুটি এক থেকে দুদিনের, এবং অন অ্যান অ্যাভারেজ একদিনের কাছাকাছি অধিকাংশ ক্ষেত্রে, কারুর কারুর ক্ষেত্রে একটু বেশি, অধিকাংশ ক্ষেত্রে একদিনের। একটা দুর্বলতা কাজ করবে, মায়াগ্লিয়া ম্যালিস এইসব জিনিসগুলো কাজ করবে, জ্বর আসতে পারে অল্প, গাঁটে ব্যথা অল্প হতে পারে, একটা বমি ভাব, হালকা একটুখানি পেট খারাপ, এইসব জিনিসগুলো হতে পারে, কিন্তু ওই যেটা বললাম সবই একদিনের জন্য, এবং আমরা জানি যে একদিনের মধ্যেই আমরা মোটামুটি সুস্থ হয়ে যাব। ফার্দার অ্যাডভার্স খুব দু একটা ক্ষেত্রে হয়তো হবে, কিন্তু সেটা নগণ্য, মানে কোটি কোটি মানুষের মধ্যে খুব নগণ্য সংখ্যক মানুষের ক্ষেত্রেই কিছু অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখতে পারি, এবং মৃত্যু অলমোস্ট আমরা দেখতে পাবো না। ফলে খুব স্বচ্ছন্দে বলা যায় যে এই দুটো ভ্যাকসিন মানে যথেষ্ট এফিকেশিয়াস এবং যথেষ্ট সেফ, এবং নেয়া দরকার, যত তাড়াতাড়ি সম্ভব নেয়া দরকার, এবং এই ভ্যাকসিন ড্রাইভ যত ভালো আমাদের সরকার করতে পারবে, আমরা যত তাতে এগিয়ে আসব, আমরা নিজেরা নিজেদের বুদ্ধি এবং বিবেচনা দিয়ে বুঝবো যে ভ্যাকসিনটা কতটা জরুরি দেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, পৃথিবীকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, এটা তো শুধু আমাদের দেশের ব্যাপার নয়, সারা পৃথিবীর ব্যাপার। আমেরিকা খুব ভালো করে ভ্যাকসিনেশন ড্রাইভ করলো, কিন্তু অন্যান্য দেশগুলো করলো না, আমেরিকা আমেরিকার মধ্যেই বন্ধ হয়ে আটকে থাকবে, এই গ্লোবালাইজেশনের যুগে সেটা সম্ভব হবে না। ফলে আমাদের আমাদের দেশকে তথা সারা পৃথিবীকে, বিশ্বকে এই ভ্যাকসিনেশনের আন্ডারে আনতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, তবেই আমরা আবার আস্তে আস্তে এই মানে রোগের ভয়ঙ্কর আক্রমণ থেকে, কোভিড এর, আস্তে আস্তে আমরা নর্মালিতে ফিরতে পারবো। স্পুটনিক আপনারা জানেন, আমাদের ড্রাগ কন্ট্রোলার জেনারেল রিসেন্টলি অ্যাপ্রুভ করেছেন, ডক্টর রেড্ডিজ এটাকে মার্কেটিং করছে, আমাদের কিছু কিছু দক্ষিণের রাজ্যে অলরেডি শুরু হয়েছে, আমাদের এখানেও আসছে, এর মধ্যে শুরু হবে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, স্পুটনিকের আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো ট্রায়াল নেই, কোনো স্টাডি নেই, কিন্তু অন্য দেশে ট্রায়ালের যা স্টাডি আছে সেটার থেকে বলা হচ্ছে যে তিনটে ভ্যাকসিনের মধ্যে স্পুটনিকের এফিকেসি নাকি সব থেকে বেশি, তবে সেটা কিন্তু আমাদের দেশের ট্রায়ালের স্টাডি নয়, রাশিয়ান স্টাডি। তো সেই স্টাডি অনুযায়ী কিন্তু মানে স্পুটনিক বলছে ইভেন এফিকেশিয়াস দেন কোভ্যাক্সিন, ডেফিনেটলি মোর দেন কোভিশিল্ড। হ্যাঁ, প্রত্যেককে ভ্যাকসিনেশনের দরকার তো বটেই, আমি আবারও বলছি প্রত্যেককে ভ্যাকসিনেশনের দরকার, কিন্তু ওই যে বললাম প্রায়োরিটি ওয়াইজ, যে 50 বছরের ওপরে, 60 বছরের ওপরে, যাদের কোমরবিডিটি তাদেরকে আগে, কিন্তু আস্তে আস্তে প্রত্যেককেই দরকার। আর এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কতদিন পর ডেভেলপ করবে আমরা সেটা মেপে দেখতে পারি, আমরা মেপে দেখছিও, সেরকম স্টাডিও চলছে অনেক, যেখানে আমরা দেখছি ভ্যাকসিনের এফিকেসি কতদিন থাকে, কতটা থাকে, তো এই অ্যান্টিবডি আমরা পরে মেজার করতে পারি। সাধারণভাবে বলা হয় 2 সপ্তাহ থেকে 1 মাস পরে আপনার প্রথম ডোজ নেয়ার পরেই অ্যান্টিবডি টাইটার অনেকটা বাড়বে, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে হিউজ অ্যামাউন্টে অ্যান্টিবডি টাইটার বাড়বে। আর এই প্রসঙ্গে আর একটা কথা এখানে বলা দরকার, সম্প্রতি আমাদের দেশে সরকার ঠিক করেছেন যে যাদের যাদের কোভিড হবে তাদের আগে ছিল যে 15 দিন পরেই তারা নিতে পারবে, এখন বলছে 3 মাস অবধি দরকার হবে না, তাহলে 3 মাসের মধ্যে যদি আমার আবার হয়, সবাই ভয় পাচ্ছে না, এই ভয়টা অমূলক, কারণ আমাদের এইটাও এর মধ্যে আসলে গোটা জিনিসটাই এখনো খুব ডায়নামিক। হ্যাঁ, কারণ সবে 2-3 মাস হলো জিনিসটা শুরু হয়েছে, আর রোগটাকেই আমরা চিনি 1 বছর মাত্র, ফলে এই রোগে কি দেব, তার থেকে কি হবে, এই জিনিসটা ক্রমশ চেঞ্জ হবে, সেই চেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের ট্রাস্ট করতে হবে যে বিজ্ঞানী বা ডাক্তাররা যেগুলো বলছেন সেগুলো মানে গবেষণালব্ধ ফলের ভিত্তিতে বলছেন, এরকম নন যে তারা মানে আমাদেরকে মিথ্যে কথা বলে দিচ্ছেন, এবং সেই জিনিসগুলো পিয়ার রিভিউড জার্নালে পাবলিশড, এবং একটা পিয়ার রিভিউড জার্নালে যখন পাবলিশড হয় তার মানে তার পেছনে অবশ্যই একটা গবেষণালব্ধ লম্বা কাজ রয়েছে, এবং সেই কাজ থেকে এখন দেখা যাচ্ছে যে 3 মাস পর্যন্ত কিন্তু যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের রক্তে যা টাইটার থাকছে সেই টাইটারে আর নতুন করে টাইটার কিছু বাড়ানোর প্রয়োজন পড়ছে না, মানে আপনি একটা কোভিড ভ্যাকসিন নিলেন,
সেকেন্ড ডোজ নিলেন, সেকেন্ড ডোজের এক মাস পরে আপনার রক্তে যা টাইটার এলো, আপনার যদি একবার কোভিড ইনফেকশনটা হয়, আপনি অসুস্থ হন, তার 15 দিন পরেও কিন্তু সেই এক বা তার চেয়ে বেশি টাইটারই আপনার হচ্ছে, তাহলে তো আপনার এই কোভিড ভ্যাকসিন নিয়ে তখন তার থেকে বেশি কিছু হচ্ছে না, যে মানে আমার 100 টাকা ছিল, আমি ভ্যাকসিন নিলে আমার 200 টাকা হলো, ব্যাপারটা তো সেরকম নয়। সেই জন্যই যতদিন পর্যন্ত ওই টাইটারটা থাকছে ততদিন পর্যন্ত খুব একটা প্রয়োজন পড়ছে না এই ভ্যাকসিনেশনের। তাই জন্য এখন নতুন নর্ম, নতুন প্রোটোকল যেটা আনা হয়েছে, যে 3 মাস পর্যন্ত যারা ইনফেক্টেড হবে তাদের ভ্যাকসিনেশনের আর দরকার নেই, কিন্তু 3 মাস পরে তারা আবার ভ্যাকসিন নিতে পারবেন। এবং সেই ভ্যাকসিন কতদিন তার টাইটার থাকবে, কতদিন কাজ করবে, ওই যে বললাম এখনো আমাদের সার্ভাইলেন্স করে যেতে হবে, আমরা পরে বলতে পারবো, এই মুহূর্তে সেটা বলার মতন কোনো ডেটা আমাদের হাতে নেই, তবে অন্তত মানে কয়েক মাস বা কয়েক বছর যে থাকবে সেটা আমরা আশা করতে পারি। সাইড এফেক্টস, বুস্টার ডোজ, এগুলো তো আমরা সবই আগে আলোচনা করেছি। ডিস্ট্রিবিউশন নিয়েও আমরা আলোচনা করেছি, কিরকম ভাবে ডিস্ট্রিবিউশন হয়, কিরকম টেম্পারেচারে সেটাকে রাখা হয়, কাদেরকে দেব, কাদেরকে দেব না, সেই আলোচনাও করেছি। আমাদের দেশে আপনারা জানেন কোউইন এই পার্টিকুলার পোর্টালটা দিয়ে আমরা কোভিড ভ্যাকসিনেশনের কাজটা করে থাকে আমাদের দেশের সরকার। তো এই কোউইন অ্যাপে আপনারা যারা শুনছেন আমার এই বক্তব্য, যারা শুনছেন তাদের সবার কাছে আমার হাত জোর করে স্বনির্বন্ধ অনুরোধ, যারা যারা ভ্যাকসিনেশনের আওতায় পড়ছেন, অর্থাৎ 18 বছরের ওপরে যারা যারা ভ্যাকসিনেশনের আওতায় পড়ছে, যেখানে যেখানে হচ্ছে, যারা পাচ্ছেন, তারা গিয়ে সঠিক পদ্ধতি মেনে, দূরত্ব অনুসরণ করে, কোভিড প্রোটোকলস, কোভিড নর্মস মেনে এই কোউইন দিয়ে নিজেদের রেজিস্টার করুন। কিরকম ভাবে রেজিস্টারের প্রসিডিওর সেটা আপনারা কোউইনের সাইটে গেলে বুঝতে পারবেন। এবং অনসাইট রেজিস্ট্রেশনও আমাদের সব জায়গায় হচ্ছে, ফলে আপনারা যদি কেউ রেজিস্টার না করতে পারেন, হসপিটালে যান যেখানে হচ্ছে, সেখানে গিয়ে রেজিস্টার করুন, করে সেখান থেকে আপনারা এই ভ্যাকসিন নিন। ভ্যাকসিনের 2টি ডোজ যেরকম ভাবে সরকার বর্ণিত নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুসারে আপনারা নিন, এবং এই ভ্যাকসিন ড্রাইভকে আস্তে আস্তে সফল করুন আপনারা, যাতে আমাদের দেশ এই ভয়ঙ্কর অবস্থার থেকে ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই ভ্যাকসিনেশন এখনো আমাদের এখানে প্রবলেমস রয়েছে, আমাদের হাতে এক্সেস নাম্বার অফ ভ্যাকসিন নেই, তো সেই ভ্যাকসিন যতক্ষণ না আসছে ততক্ষণ সবাইকে করা যাচ্ছে না, ভিড় হচ্ছে, গন্ডগোল হচ্ছে, কিন্তু এগুলো আস্তে আস্তে কাটবে। আমি যেটা বললাম যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য তো কিছুটা সময় লাগে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা আস্তে আস্তে তৈরি হবে, সময় লাগবে, তবে এটুকু আমরা খুব জোর দিয়ে বলতে পারি যে এই বছরের মধ্যে, অর্থাৎ 2021-এর মধ্যে ভারতবর্ষের প্রায় প্রতিটি নাগরিককেই যাতে ভ্যাকসিন দেয়া যায়, অন্তত পক্ষে 50-60% নাগরিককে যাতে ভ্যাকসিন দেয়া যায়, সো দ্যাট যেই হার্ড ইমিউনিটিটা আমাদের মধ্যে আস্তে আস্তে জেনারেট করতে শুরু করে, সেই দিকে সরকারের লক্ষ্য, প্রত্যেকটা রাজ্যের লক্ষ্য, রাজ্যের সরকার, আমাদের দেশের সরকার, তাদের এইটা লক্ষ্য। এবং আপনারা এই লক্ষ্য পূরণ করার জন্য আপনারা প্রত্যেকে ভ্যাকসিন ড্রাইভে নিজেদের নাম নথিভুক্ত করুন, ভ্যাকসিন নিতে যান। কি কি করবেন, কি কি করবেন না আপনারা সবাই জানেন, কিভাবে রেজিস্টার করবেন সেগুলো আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, সরকারের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, আপনারা সেগুলো করুন এবং দেখুন আমাদের ভ্যাকসিন ড্রাইভ। প্রথম দিকে এখানে একটা গ্রাফ, খুব সুন্দরভাবে ভ্যাকসিন ড্রাইভ আমাদের শুরু হয়েছিল, খুব হিউজ নাম্বারে একটা পৌঁছে গেছিল এপ্রিল মাসে, কিন্তু তারপরেই আস্তে আস্তে কমেছে। কেন কমেছে, তার কারণ হচ্ছে যে এই ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিন ডোজ আমাদের হাতে অ্যাম্পল অ্যামাউন্টে এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু সেই সঙ্গে এটা আবার আসার খবর যে এরা প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে র্যাম্প আপ করছে, অর্থাৎ সেরাম বা ভারত বায়োটেক এরা র্যাম্প আপ করছে, এবং মানে আগামী 2 মাসের মধ্যে হিউজ নাম্বারে ভ্যাকসিন কিন্তু আমাদের হাতে আসতে চলেছে, প্রত্যেকটা রাজ্য, আমাদের দেশ, সবার হাতে আসবে, এবং ভ্যাকসিনেশন খুব ভালোভাবে চলবে, ভ্যাকসিনেশন ড্রাইভ। ফলে আপনারা যারা এখনো, বহু লোককে আমরা দেখতে পাচ্ছি, ধরুন 60 বছরের ওপরে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে হয়তো মার্চ মাস থেকে, আমরা এই জুন মাসের প্রাক্কালে এসেও দেখছি যে 60 বছর বা 70 বছরের উপরের মানুষ তারা ভ্যাকসিনটা নেননি। এবার তখন প্রশ্ন করলে বলছে না ভয় পাচ্ছিলাম, ভয়ের জন্য নেওয়া হয়নি, কিন্তু এই ভয় অমূলক, এই ভয় পাবেন না। যিনি ভ্যাকসিনেটর আছেন সেখানে, যিনি ডাক্তার আছেন,
তিনি সেটা মেজার করতে পারবেন, তিনি আপনাকে বোঝাতে পারবেন যে না আপনি নেবেন না, আপনার জন্য এটাতে একটু ভয়ের ব্যাপার আছে, তখন নেবেন না। কিন্তু আপনারা সবাই চেষ্টা করুন এগিয়ে আসার এবং নেয়ার, এবং এইভাবে ভ্যাকসিনেশন ড্রাইভটাকে ফুলফিল করতে পারলে, র‍্যাম্প আপ করতে পারলে, এগিয়ে নিয়ে যেতে পারলে, তবেই কিন্তু আমরা ওই হার্ড ইমিউনিটির দিকে যেতে পারবো, ফার্দার ওয়েভস আর আসবে না, এবং আমরা আস্তে আস্তে মানে এই রোগটার থেকে আমাদের দেশ একটা মুক্তির পথে দেখতে পাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার NSS ইউনিট অফ গভর্নমেন্ট কলেজ, ডিগ্রি কলেজ অফ সিঙ্গুর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বক্তব্য আমাকে রাখতে দেওয়ার জন্য, এই প্রচন্ড জরুরি বিষয়ে এই পার্টিকুলার সেমিনারটা অ্যারেঞ্জ করবার জন্য। আমি একই সঙ্গে ধন্যবাদ আবার করে জানাতে চাইছি প্রফেসর শান্তনু চক্রবর্তী, প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট কলেজ, ডিগ্রি কলেজ সিঙ্গুর, এবং অন্যান্য সকল বয়োজ্যেষ্ঠ প্রিন্সিপাল যারা আমার বড় বিজ্ঞজন যারা এখানে রয়েছেন, আমার কলিগস যারা রয়েছেন, বন্ধু যারা রয়েছেন, ছাত্র যারা রয়েছেন, এবং সকলের কাছে হাত জোড় করে আবার স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা সবাই চেষ্টা করুন, সহায়তা করুন সরকারের সঙ্গে, যাতে এই ভ্যাকসিনেশন ড্রাইভে আপনারা নিজেরাও নিজেদেরকে যোগ করেন এবং এই ভ্যাকসিন আপনারা আস্তে আস্তে পান, আপনারা নেন, এই ব্যাপারে যাতে আপনাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ সন্দীপন, অসাধারণ লেকচার, আমাদের খুবই ভালো লাগলো। মানে ঠিক যে পারপাসে আমরা আজকে সেমিনারটা করেছিলাম সেটা বোধ হয় সার্ভ করলো। আমি তিতাশা কন্টিনিউ করো। ধন্যবাদ ডক্টর গাঙ্গুলিকে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা আমাদের সামনে উপস্থাপিত করার জন্য। স্যার আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি আপনি উত্তর দেন। নিশ্চয়ই। প্রশ্ন রয়েছে, প্রশ্ন করেছেন ডক্টর মুনমুন ঘোষ, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর। তিনি বলছেন যে ভারতে কি কোভিড ভ্যাকসিনের প্রয়োজনীয় তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণের এবং টিকাকরণের টিকাকরণ কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা টিকাকরণ কেন্দ্রেই এই 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যেতে হবে, তার কারণ তা না হলে ভ্যাকসিনটা কাজই করবে না। এবং আপনারা জানেন যে আমাদের প্রিভিয়াসলি একটা পালস পোলিও টিকাকরণ, যেটা সাংঘাতিক ভালোভাবে ভারতবর্ষ করেছে বিগত কয়েক দশক ধরে, এবং এই পালস পোলিও টিকাকরণটা এত সুন্দর আমাদের দেশে ইমপ্লিমেন্টেড হয়েছে যে এই পালস পোলিও টিকাকরণটাও ওই একই টেম্পারেচারে, ফলে পালস পোলিও টিকাকরণটা যেখানে ভালোভাবে কাজ করেছে সেখানে আমাদের এই একই টেম্পারেচারের টিকা কাজ করানোটা খুব একটা কঠিন নয়, এবং সেই জন্যই আমরা এই টেম্পারেচারটাকেই অপটিমাল করে সেই রকম ভাবেই আমরা চিন্তা করেছি। যে কারণে আমি বললাম যে ফাইজারের টিকা দিয়ে যদি আমরা করতাম, mRNA ভ্যাকসিন দিয়ে যদি আমরা করতাম, তাহলে কিন্তু এটা করা ওরকম ভাবে অত ইজিলি হয়তো সম্ভব হতো না। আমাদের পরের প্রশ্ন, গভর্নমেন্ট ডিগ্রি জেনারেল কলেজে সৈকত সরকার জুলজি ডিপার্টমেন্টে, ওনার প্রশ্ন হচ্ছে Why is not there any formulation of vaccine to induce secretory LGA response in and around the mucosal surfaces of nasopharyngeal region? It could have interfered with the binding of the coronavirus with the nasopharyngeal epithelium, isn't it? Yeah, it is true. দ্য পয়েন্ট ইজ যে ন্যাসোফেরিঞ্জিয়াল বা এতে যেখানে গিয়ে প্রথম বাইন্ড করছে সেখানে ওই বাইন্ডিংটাকেই যদি বন্ধ করে দেয়া যায় তাহলে তো অবশ্যই আমরা তার থেকে ভালো আর কিছুই চাই না। কিন্তু দেখুন, মানে ভ্যাকসিন ক্যান্ডিডেট এটা একটা খুব লম্বা লেন্দি একটা প্রসিডিওর। হ্যাঁ, ভ্যাকসিন ক্যান্ডিডেট যখন প্রথম তৈরি করা হয় তখন শুধুমাত্র যে আমরা আমাদের মানে আমরা আমাদের MSc পড়ার সময় যেরকম ভাবে পড়েছি যে কোনো মলিকিউল কিভাবে কাজ করে বা না করে সেই চিন্তা মাথায় রাখলে কিন্তু ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরি করা যাবে না। আমি যখন আপনাদের কিভাবে ভ্যাকসিন ক্যান্ডিডেটকে স্ক্রিন করা হয় সেটা বললাম, তার মধ্যে আপনারা দেখেছেন যে সেখানে কিছু কিছু প্রয়োজনীয়তা রয়েছে, কিছু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এবার ওই সীমাবদ্ধতা গুলোর মধ্যে এরকম কিছু সীমাবদ্ধতা হয়তো থাকছে যে সীমাবদ্ধতার জন্য আপনি যেভাবে বলছেন ওই রকম ভাবে
মানে নাসোফেরিঞ্জিয়াল রিজিয়ানে ওরকম ভাবে বন্ধ করে দেয়া যে আমি এন্ট্রি পয়েন্টটাকেই বন্ধ করে দিলাম, সেই জিনিসটাকে করা যাচ্ছে না। এটার ভেরিয়াস পয়েন্ট হতে পারে, শুধু এটা নিয়েই একটা সেমিনার হতে পারে, একটা লম্বা আলোচনা হতে পারে, তবু আমি খুব সংক্ষেপে বলছি যে আমাদের তো প্রথমেই দেখতে হবে যে প্রোটেক্টিভিটি কতটা, যেমন আমাদের দেখতে হবে এফিকেসি কতটা সেটাও আমাদের দেখতে হবে। আমি হয়তো ওরকম ভাবে একবার প্রোটেক্ট করতে পারলাম, কিন্তু বারবার বারবার করে প্রোটেকশন হয়তো আমি দেখলাম ওখান থেকে আমি পাচ্ছি না, কিংবা আমি হয়তো দেখলাম যে ওটা সুপারফিশিয়াল প্রোটেকশন হলো, মানে আপনি যখন ওই প্রোটেকশনটা দিচ্ছেন ওই জায়গার ওই কোষগুলোতে হয়তো তখন আমি প্রোটেকশনটা দিলাম, কিন্তু তারপরে সেইটা ফার্দার আমার ইমিউন সিস্টেমের মধ্যে আমি সেটাকে নিয়ে যেতে পারলাম না। এই ধরনের হলে সেটাকে তো আমরা লং টার্মে সেটা ভ্যাকসিন হিসাবে নিতে পারবো না। আমি জাস্ট খুব ছোটভাবে দুটো বললাম, এরকম অনেক কিছু কারণ হতে পারে, অনেক কিছু বিষয় হতে পারে যেটার জন্য বিজ্ঞানীরা মনে করছেন যে ওই ধরনের এখনো পর্যন্ত হয়তো করা সম্ভব নয়। আমাদের পরের প্রশ্ন করেছেন রামকৃষ্ণ প্রামাণিক, উনি বলছেন ইট ইজ নোটেড দ্যাট দ্য রেট অফ বিং ইনফেক্টেড অফ চিলড্রেন ইজ কম্পারেটিভলি লো, হোয়াই? হ্যাঁ, রেট অফ ইনফেকশন ইন চিলড্রেন ইজ নট কম্পারেটিভলি লো রামকৃষ্ণ বাবু। কম্পারেটিভলি লো যেটা সেটা হচ্ছে রেট অফ মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি ইন চিলড্রেন। আপনারা যদি মানে আমরা এখনো সেরকম স্টাডি খুব একটা বেশি আমাদের কাছে ডেটা নেই, কিন্তু হচ্ছে অবশ্যই, ভবিষ্যতে আপনারা জানতে পারবেন, যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনার বাড়িতে তিনজনেই ইনফেক্টেড অথচ বাচ্চাটি ইনফেক্টেড হয়নি, কিন্তু যখন আপনি পরে আইজিজি টাইটার মাপলেন তখন দেখলেন বাচ্চাটার আইজিজি টাইটারও কিন্তু রয়েছে, তার মানে বাচ্চাটা ইনফেক্টেড হয়েছিল কিন্তু বাচ্চাটা একেবারেই অ্যাসিমটোম্যাটিক ছিল। বাচ্চাদের ক্ষেত্রে মর্বিডিটি মর্টালিটিটা লো হচ্ছে। এবার এই মর্বিডিটি মর্টালিটি লো হওয়ার একটা মূল কারণ হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে ইমিউন রেসপন্সটা সম্পূর্ণ অন্য রকমের। একজন পূর্ণবয়স্ক মানুষের ফুললি গ্রোন আপ ইমিউন সিস্টেম যেরকম ভাবে কাজ করে, বাচ্চাদের ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা সেভাবে কাজ করে না, এবং সেখানে বেশ কিছু প্রোটিন, বিশেষ করে এই যে ইনভেডিং মানে ভাইরাস প্রথম যখন ঢুকছে সেই সময় যে প্রোটিনগুলোর দরকার হয়, S2 বা এই ধরনের অন্য যে সমস্ত প্রোটিনের কথা বললাম, এই প্রোটিনগুলো অনেক রকম ডিফারেন্ট হয় বাচ্চাদের ক্ষেত্রে। সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ভাইরাসটা সেরকম সাংঘাতিক ক্ষতি কিছু করতে পারছে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হচ্ছে, নিশ্চয়ই কম। আমি আপনার সাথে একটা অংশে একমত যে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের তুলনায় নিশ্চয়ই কম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড কম ব্যাপারটা বোধ হয় এরকমও নয়। আমরা ভাবছি এটা, তার কারণ আমরা বাচ্চাদের মধ্যে কোন রকম সিমটম দেখছি না, অ্যাসিমটোম্যাটিক থাকছে তারা। কিন্তু যেটা আপনাদের বলেছি আগেও যে ভাইরাস নিজেকে চেঞ্জ করবে, এবং আপনারা সবাই জানেন যে আমাদের কাছে যেটা ভয়ের কথা যে আগামী নেক্সট ওয়েভ এরপরে যেগুলো আসবে, যেহেতু আমরা আস্তে আস্তে বড়দের দিয়ে এটা শুরু করেছি আমাদের ভ্যাকসিনেশনটা, ফলে নেক্সট ওয়েভ গুলো যখন আসবে, আপনারা দেখেছেন যে প্রথম ওয়েভে 60 বছরের ওপর বা 50 বছরের ওপরের লোকেরাই বেশি ইনফেক্টেড হচ্ছিলেন, বেশি মর্বিডিটি বা মর্টালিটিটা ছিল, কিন্তু সেকেন্ড ওয়েভে আপনারা দেখুন 30 বছরের ওপরেও কিন্তু প্রচুর মর্টালিটি রয়েছে। ঠিক এইভাবে হয়তো থার্ড ওয়েভে গিয়ে ভাইরাস নিজেকে এমন ভাবে চেঞ্জ করবে, তখন হয়তো বাচ্চাদের মধ্যেও আমরা মর্টালিটি মর্বিডিটি হাই দেখতে পাবো। সেই কারণেই এই মুহূর্তে সারা বিশ্বের বৈজ্ঞানিক এবং যারা এই ভ্যাকসিন এর ড্রাইভে যারা যুক্ত আছেন, তারা সব থেকে বেশি চিন্তিত বাচ্চাদের ভ্যাকসিন নিয়ে, এবং সেই বিষয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে অলরেডি আরম্ভ হয়ে গেছে কোভ্যাক্সিনের ট্রায়াল, কোভিশিল্ডের ট্রায়ালও শুরু হবে, এবং আশা করা যায় এই বছরের মধ্যেই বাচ্চাদেরকে হয়তো আমরা ভ্যাকসিন দেয়া আরম্ভ করতে পারবো আমাদের দেশে। অলরেডি অন্যান্য দু একটা দেশে শুরু হয়ে গেছে, আমেরিকাতে যেমন এখন 12 বছরের ওপরের বাচ্চাদের দেয়া হচ্ছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে ভাইরাস যদি মিউটেট করতে থাকে তাহলে ভ্যাকসিন আমাদের কিভাবে প্রোটেক্ট করবে? একবার ভ্যাকসিন নিলে হবে নাকি ভবিষ্যতে আরো অন্য ভ্যাকসিন নিতে হবে? আচ্ছা, এই প্রশ্নটাও জরুরি, খুব জরুরি প্রশ্ন, কিন্তু সত্যি কথা বলতে কি এর উত্তর এখনো আমাদের জানা নেই। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লং টার্ম সার্ভাইল্যান্স। তার কারণ ওই যে বললাম যে এই যে ভ্যাকসিন আমরা দুটো নিয়েছি, এটার মানে এফেক্টিভনেস কতদিন থাকবে, আপনারা পুরোনো ডেটাটা একটু দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। জুন মাসে, গত বছর জুন মাসে কোভ্যাকসিনের ট্রায়াল আরম্ভ হয়েছে, তার মানে জুন মাসের আগে আমরা এটাই জানতাম না যে কোভ্যাকসিন একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট। এবার জুন মাসে ট্রায়াল আরম্ভ হয়ে এবছরের জুন মাস 1 বছর মাত্র হয়েছে, তার মানে এখন আমাদের হাতে সব
থেকে বেশি ডেটা কোভ্যাক্সিনের যেটা আছে সেটা হচ্ছে গত বছর জুন মাসে ট্রায়ালে যে 50 জন বা 100 জনকে দেয়া হয়েছিল সেই 100 জনের রক্তে এখন টাইটার কতটা আছে অ্যান্টিবডি, এইটুকুই আমরা এখন জানি। তাহলে আমরা সেই ডেটা দিয়ে কিভাবে বলবো যে দু বছর পরে আমাদের ভ্যাকসিন নেয়ার বুস্টার ডোজের আর দরকার পড়বে কি বলতে তো পারবো না। যতক্ষণ না ওই 100 জনের অন্তত দু বছর হচ্ছে ততক্ষণ আমরা 100 জন লোকের ক্ষেত্রেই ডেটাটা পাইনি। এবং আপনারা জানেন 100 জনের ক্ষেত্রে যেটা ঠিক বলে মনে হবে 25,000 লোকের ক্ষেত্রে যখন আমরা ট্রায়াল করবো সেটা ঠিক নাও মনে হতে পারে, সেটা অন্যরকমও মনে হতে পারে। সেই জন্যেই আমাদের এটার জন্য অপেক্ষা করতে হবে, এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমরা এখনই এটা জানাতে পারবো না। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে যে যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে তার কিছু কিছু আত্মীয় তারা ফার্স্ট ডোজ নিয়েছেন ভ্যাকসিনের কিন্তু তার সত্ত্বেও তাদের মৃত্যু হয়েছে, এটা কেন হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই সম্ভব, তার কারণ কোন পার্টিকুলার মলিকিউল, আমি এখানে মলিকিউল কথাটা এই কারণে বললাম যে আমি ওষুধ ভ্যাকসিন বা ককটেল এই ধরনের অন্য কোনো কথা বললাম না বা ইমিউনোজেন এরকম কোনো কথা ইউজ করলাম না, এটা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মলিকিউল, বিগ মলিকিউল বা স্মল মলিকিউল, ম্যাক্রো মলিকিউল বা মাইক্রো মলিকিউল, কিন্তু যে কোনো মলিকিউলের এফেক্টিভনেস, সেফটি, এফিকেসি এগুলো সমস্ত একটা নির্দিষ্ট মাত্রায় হয়। মানে আপনি যদি সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি দুটো খুব জরুরি টার্ম ভ্যাকসিনের ক্ষেত্রে, কোনো ভ্যাকসিন প্রচন্ড সেন্সিটিভ হতে পারে, কোনো ভ্যাকসিন প্রচন্ড সিলেক্টিভ হতে পারে, কোনো একটা টেস্টের ক্ষেত্রেও একই ব্যাপার যে আমরা যখন টেস্ট করছি এই যে বলছি অ্যান্টিবডি টেস্ট সেটা সেন্সিটিভিটি হয়তো বেশি কিন্তু স্পেসিফিসিটি হয়তো ভালো নয় বা উল্টোটা, তো এইগুলো দেখলে আমাদের সমস্ত সময় এই কথাটা মাথায় রাখতে হবে যে এই সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এফিকেসি এগুলো 100% কারুর হয় না, কোনো কোনো মলিকিউলের এগুলো 100% না। ফলে ঠিক ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন দুটো ভ্যাকসিনের ডোজ হয়েছে তিনি খুব সাবধানে আছেন তারপরেও তিনি ইনফেক্টেড হলেন তার মৃত্যু হলো, এই জিনিস সম্ভব। সম্ভব কি নয় যে 100 জনের মধ্যে বা 1 কোটি মানুষের মধ্যে সেরকম মৃত্যু হয়তো হবে একজনের, সেটা সম্ভব। আমরা এটা বলতে পারি যে 0.001% লোকের ক্ষেত্রে এই জিনিস ঘটবে, কিন্তু যারা ভ্যাকসিন নেননি একটা ডোজও যারা নেননি তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা হয়তো 20%। এবার আপনি বেছে নেবেন আপনি 0.001% রিস্ক গ্রুপের মধ্যে থাকতে চান নাকি আপনি 20% রিস্ক গ্রুপের মধ্যে থাকতে চান। রিস্ক আপনার থাকছেই, আপনার কোনো সময় এটা নয় আপনার মাথায় বাজ পড়েও আপনি মারা যেতে পারেন, তার মানে কি আপনি বাজের ভয়ে কাজ করবেন না? আমাদের পরের প্রশ্ন বিশ্বনাথ মালাকার, উনি প্রশ্ন করেছেন ওনার দুটো ডোজই নেওয়া হয়ে গেছে কিন্তু সেকেন্ড ডোজটা নিয়েছেন 29 দিনের মাথায়, তাহলে কি ওনার কোনো বুস্টারের প্রয়োজন আছে? না বিশ্বনাথ বাবু, আমি নিজেও 29 দিনের মাথায় নিয়েছি, 28 দিনের মাথায়, ফলে কোনো বুস্টার ডোজের আপনার আপাতত প্রয়োজন নেই। আমরা যারা সবার প্রথমে নিয়েছি অর্থাৎ হেলথ ওয়ার্কার বা এই হিসাবে যারা আমরা পেয়েছি, যারা ডাক্তার বাবুরা পেয়েছেন, তারা প্রত্যেকেই ওই 28 দিনের মাথাতেই পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রক্তে যা অ্যান্টিবডি টাইটার মেপে যেগুলো দেখা যাচ্ছে যা স্টাডি আছে তাতে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে বুস্টারের প্রয়োজন কোনো পড়বে না। তবে হ্যাঁ সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হবে, আমি বলেছি এটা একটা ডায়নামিক প্রসিডিওর, ফলে সময়ের সাথে যদি মনে হয় যে না 6 মাস পরে যারা 3 মাসের গ্যাপে নিয়েছিলেন তাদের যা টাইটার থাকছে সেই তুলনায় আমাদের টাইটারটা অনেক কমে যাচ্ছে, তখন বিজ্ঞানীরা সেটা ঠিক করবেন, সরকারকে জানাবেন এবং পলিসি মেকাররা তখন পলিসি চেঞ্জ করবেন এবং সেটা আপনি জানতেই পারবেন, তখন আপনাকে আবার বুস্টার ডোজ নিতে হবে কি হবে না। এই মুহূর্তে অ্যাজ অফ নাও আপনার আমার কোনো বুস্টার ডোজের প্রয়োজন নেই। সবশেষে স্যার আমার একটা প্রশ্ন ছিল, ক্যান্সার পেশেন্টরা কি এই ভ্যাকসিন নিতে পারবেন আর ব্ল্যাক ফাঙ্গাসের ব্যাপারে যদি একটু আলোকপাত করেন? ক্যান্সার পেশেন্টরা ভ্যাকসিন নিতে পারবে, নিশ্চয়ই নিতে পারবে, কারণ ক্যান্সার পেশেন্টরা হাই রিস্ক গ্রুপে পড়ছে ফলে তারা নিতে পারবে না এই কথাটা বলা তো একদমই ঠিক নয়। তবে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে তারা তো সাধারণভাবে কোনো একজন ডাক্তারবাবু একজন অনকোলজিস্টের আন্ডারে আছেন, সেই ডাক্তারবাবু এবং যিনি ভ্যাকসিনেটার তাদেরকে সেটা মেজার করে ঠিক করতে হবে যে শুধু এটা ক্যান্সার পেশেন্ট নয়, আমি যে কোনো মানে কঠিন রোগে যারা আছেন তাদের ক্ষেত্রেই বলছি, ধরুন সিওপিডি পেশেন্ট, যিনি সিওপিডি পেশেন্ট আছেন যদি খুব টার্মিনাল সিওপিডি পেশেন্ট হয় তার ক্ষেত্রে তার ডাক্তার বা ভ্যাকসিনেটার তিনি ডিসাইড করবেন যে আপনারা
শুনলেন একটু আগেই আমি যখন বললাম যে সাইড এফেক্ট, তখন তাতে আমি বলেছিলাম যে কিছু এমন সাইড এফেক্ট আছে যেগুলোকে আমরা অ্যালার্জিক রিয়াকশনস বলছি। এবার সিওপিডির ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনস ক্যান বি ডেডলি, স্পেশালি ফর আ পেশেন্ট হু ইজ এল্ডারলি, ভেরি ওল্ড ইন এজ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভিং হি অর শি ইজ আ টার্মিনাল পেশেন্ট অফ সিওপিডি, তার ক্ষেত্রে যদি একটা বড় অ্যালার্জিক প্রবলেম হয় তিনি ওই কারণটাতেই মারা যাবেন। ফলে তার ক্ষেত্রে তখন তার ডাক্তার এবং তার ভ্যাকসিনেটার তাদেরকে ওটা ডিসাইড করতে হবে তার অবস্থা বিবেচনা করে যে তাকে এটা দেয়া হবে বা দেয়ার প্রয়োজন আছে কিনা। যদি মনে হয় প্রয়োজন আছে তারাই ঠিক করবেন, তারাই দেবেন। এটা এরকম স্বাভাবিকভাবে একটা রুল তৈরি করে দেয়া, এরকম ভাবে বলতে গেলে বলতে হবে যে যারা পেশেন্ট তাদেরকে দেয়া যাবে। কিন্তু প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রেই তার ডাক্তার কিংবা যিনি ভ্যাকসিনেটার তাদের সঙ্গে কথা বলতে হবে, তারা ফাইনালি ডিসাইড করবে। ধন্যবাদ স্যার, আমাদের আর কোনো প্রশ্ন নেই আপাতত। আমাদের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে একেবারে। আপনারা সকলেই যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের কাছে একটি করে গুগল ফর্ম থাকবে, ফিডব্যাক ফর্ম, আপনারা ওটা ফিল আপ করবেন এবং ওই ফর্মটা ফিল আপ করলে আপনারা সার্টিফিকেট পাবেন। তো এবার আমি আমাদের কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর সুশান্ত নাথকে অনুরোধ করছি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। স্যার, ওভার টু ইউ। সুশান্ত, মাইক্রোফোন বন্ধ আছে, সুশান্ত মাইক অন কর। আমি সব অনুষ্ঠানটি যারা উপস্থিত আছেন, আমি ডক্টর সন্দীপন গাঙ্গুলি, ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের জন্য সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কথাটা সত্যি, এত বড় দেশ, হ্যাঁ, এবং এত লোক সংখ্যা, তাদের সবাইকে ভ্যাকসিনেশন করা সত্যি খুব টাফ ব্যাপার। তার মধ্যেও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন, ডাক্তাররা বাবুরা চেষ্টা করে যাচ্ছেন, এবং সন্দীপন বাবু ওনার অভিজ্ঞতা এবং গবেষণার জ্ঞান আমাদের সাথে অত্যন্ত সহজভাবে এবং সহজ সরল ভাষায় শেয়ার করলেন। কোভিড ভ্যাকসিনের গুরুত্ব কতটা আমরা ওনার বক্তব্য থেকে বুঝলাম। ভবিষ্যতে ওনাকে আবার আমরা আমাদের সঙ্গে পাবো আশা রাখছি। আজ আমাদের ওয়েবিনারকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিমাই চন্দ্র সাহা। উনি যেভাবে উৎসাহ সহকারে ওয়েবিনারে অংশগ্রহণ করে ইনাগুরেট করেছেন তার জন্য আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ। স্যার, আপনার অনুপ্রেরণা আমাদের কাছে পাথেয় এবং এই ধরনের ওয়েবিনার করতে আমাদের উৎসাহ প্রদান করে। আমি ধন্যবাদ জানাই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের প্রিন্সিপাল ডক্টর শান্তনু চক্রবর্তীকে, যিনি সবসময় পাশে থেকে এনএসএসকে উৎসাহ দিয়ে চলেছেন যেন এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আমরা সমান সচেতন সমানভাবে বিভিন্ন রকম সচেতনতামূলক কাজকর্ম করে যেতে পারি। আমি ধন্যবাদ জানাই অন্যান্য কলেজের ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীদের যারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিতে সাফল্যমণ্ডিত করেছেন, এবং অন্যান্য বিভিন্ন কলেজের যেসব অধ্যক্ষরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের অমূল্য সময় থেকে কিছুটা সময় বাঁচিয়ে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাবো ছাত্রছাত্রীদের এবং তাদের পিতামাতা এবং গার্জিয়ানদের যাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। আমি আমাদের কলেজে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সর্বদা এনএসএস এর এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে উৎসাহ দিয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের যেসব ভলান্টিয়ার আছেন, এনএসএস ভলান্টিয়াররা যারা কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও, তাদের অংশগ্রহণ ছাড়া এই কলেজের কোনো এনএসএস এর অনুষ্ঠানই করা সম্ভব হতো না। এইসব ভলান্টিয়ারদের অনেকেই এখন এবং আমাদের কলেজের অনেক ছাত্রছাত্রী এখন আমাদের বিভিন্ন ব্যাপারে যুক্ত আছেন এবং তারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার হিসাবে কিন্তু তারা কাজ করে চলেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের এনএসএস কমিটির সকল সদস্যকে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন এনএসএস এর সব অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই কঠিন পরিস্থিতিতে আমরা নিশ্চয়ই আমরা
এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হব, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব, সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ। এই সঙ্গেই আমরা আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিন, ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। অনুষ্ঠানটা তো খুবই ভালো হলো, শান্তনু যাই হোক আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল পুরোটা শুনলাম। আমরা তো অনেকজন প্রিন্সিপাল এখানে আছি, আমার একটা ছোট প্রশ্ন ওই ওনার কাছে মানে আমাদের সন্দীপন গাঙ্গুলী বাবুর কাছে রাখার ইচ্ছা আছে, যে আমি চেয়েছিলাম যে একটু ডাইরেক্ট ওনার সাথে কথা বলি জানবো, যে আমাদের ঝাড়গ্রাম এলাকাতে তো এমনি করোনার ইনফেকশনটা অনেকটাই কম, এবং আমরা সন্দীপন বাবু আপনি যেটা দেখি, সন্দীপন বাবু আপনি শুনছেন, ডক্টর সন্দীপন গাঙ্গুলি আপনি শুনছেন? অনেকক্ষণ ধরে তো আমার একটু জানার ইচ্ছা যে এই যে ভাইরাল লোড যে কথাটা বলা হচ্ছে, যে মিনিমাম একটা মানুষের সাথে কতক্ষণ কথা বললে ইনফেকশন হওয়ার সম্ভাবনা, বা এই যে বাতাসে ভাসছে এই কথাটা তো বলা হচ্ছে, এখন আমরা খুব কমনলি জানি মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও বাতাসে ভাসছে, যে কোনো সময় আমরা একটুখানি সর্দি গর্মির ব্যাপার হলে সেখান থেকে ইনফেকশন হয়, তো এই ধরনের যে মিনিমাম কতটা এক্সপোজারে গেলে পরে এই হওয়ার সম্ভাবনা, এইটা একটু আমার জানার ইচ্ছা আর কি। মানে মিনিমাম এক্সপোজার বলতে আপনি কি বলছেন আরেকবার বলুন একটু। মিনিমাম এক্সপোজার ধরুন আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ধরুন আমরা অফিস করছি, আমার সামনে হয়তো আমার কোনো কলিগ এসে বসলেন কথা বলছেন, হয়তো আমার আমি হয়তো সেই ডাবল মাস্ক। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি, এটা এটা একদম পরিষ্কার নর্মস আছে, এটা একদম আপনারা যদি সরকারি ওয়েবসাইট গুলো দেখেন সেখানে পরিষ্কার বলা আছে যে কখন হবে কতক্ষণে হতে পারে। যেমন এসি বা বদ্ধ ঘর যেগুলো সেখানে বলা হচ্ছে যে অন্তত পক্ষে 2 মিটারের ডিস্টেন্স বজায় রাখতে, এবং একটা ঘরে একসঙ্গে অনেক লোক যাতে না থাকে, মিনিমাম 2 মিটার ডিস্টেন্স এবং একটা ঘরে একসাথে অনেক লোক থাকবে না। ফাঁকা জায়গা যদি হয় সেখানে ডিস্টেন্স রাখতে হবে এবং অনেকটা দূরে দূরে লোক থাকবে। ঠিক সেই রকম আপনি যেটা বললেন যে কতক্ষণ কথা বলবো, আমার উল্টো দিকে 2 মিটার দূরেই কেউ বসেছে, কতক্ষণ কথা বললে হতে পারে সেইটা পুরোপুরি নির্ভর করছে, কিন্তু মানে শুধু ওই নাম্বারের উপরে নয়, হয়তো এখনো পর্যন্ত যা ডেটা আছে তাতে বলা হচ্ছে যে মুখোমুখি দুজন বসলে যদি একজন তার মধ্যে কোভিড পেশেন্ট হন এবং দুজনেরই মুখে যদি মাস্ক থাকে, তাহলে অন্তত 5 মিনিট কথা না বললে যিনি ইনফেক্টেড নন তার হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু এই কথাটা বলার অর্থ এই নয় যে আপনার ক্ষেত্রে আপনি 5 মিনিট থাকলে আপনার ইনফেকশনটা হবে না। হয়তো এখনো পর্যন্ত 10 জন লোকের মধ্যে এটা দেখা গেছে, মানে 10 জনের ডেটা হয়তো রয়েছে, দেখা যাচ্ছে সেই 10 জনের ক্ষেত্রে 5 মিনিটের মধ্যে কারুর হয়নি, আপনি 11তম লোক হতেই পারেন যার ক্ষেত্রে 5 মিনিটে হলো। ফলে এইটা তো মানে ওই রকম ভাবে পে করে বলাটা মুশকিল, বরং যেটা বলাটা সহজ সেটা হচ্ছে যে কি কি করবেন না, কতক্ষণ থাকবেন এইটা বলার থেকেও কতক্ষণ মানে কি করবেন না এটা বলে দেওয়াটা অনেক সহজ। যে আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে কারুর সঙ্গে মুখোমুখি বসে কথা বলবেন না, যদি একান্ত বলতে হয় তাহলে দুজনেরই মুখে যেন মাস্ক থাকে, যদি একান্তই বলতে হয় দুজনের মধ্যে ডিস্টেন্স যেন 2 মিটার থাকে। এই প্রত্যেকটা নর্ম আপনি একটা একটা করে যখনই ফলো করছেন সঙ্গে সঙ্গে আপনার ইনফেকশনের চান্সটা ক্রমশ কমে যাচ্ছে। আপনার মুখে মাস্ক না থাকলে আপনি তাড়াতাড়ি আক্রান্ত হবেন, ডিস্টেন্সটা যদি 2 মিটারের কম হয় আপনি আরো তাড়াতাড়ি আক্রান্ত হবেন। এই জিনিসগুলো প্রত্যেকটা আপনি যত মানবেন এবং এর প্রত্যেকটা লিখিত ভাবে গভর্নমেন্টের ওয়েবসাইটে দেয়া রয়েছে যে কি করবেন আর কি কি করবেন না, তার ডুজ এন্ড ডোন্টস, যে কোনগুলো করলে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আর কোনগুলো করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।
আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করছি, ধরুন মর্নিং ওয়াক এটা আমরা করি, এবার দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ মর্নিং ওয়াক করাটাও বন্ধ করে দিচ্ছে, মানে তারা হয়তো ভাবছে মর্নিং ওয়াক করুন, মর্নিং ওয়াকটা খুব জরুরি। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মানে বলছি আপনার এই কথা প্রসঙ্গেই, আমেরিকাতে সিডিসির যিনি মানে প্রধান, যিনি এটা দেখছেন এই গোটা ব্যাপারটা, অ্যান্টনি ফাউচি, খুব নামকরা বিজ্ঞানী, খুব বড় বিজ্ঞানী, অ্যান্টনি ফাউচির নিজস্ব বক্তব্য আছে দেখবেন, যে আমি যখন মানুষের থেকে দূরে আছি, আলাদা আছি, সকালবেলা উঠে জগিং করছি, আমি আমার মুখে মাস্ক খুলে নিচ্ছি, কারণ অ্যান্টনি ফাউচি বলছেন যে আমি জগিংটা করছি একটা মাঠের মধ্যে, সেখানে অন্য কোনো দ্বিতীয় লোক নেই, আর এটা তো এয়ারবোর্ন ডিজিজ নয়, এটা তো ড্রপলেট বেসড হবে। এবার ড্রপলেটটা তৈরি করার মতন কেউ যেখানে নেই, সেখানে আমি বাইরের মুক্ত বাতাসটা নেবো না, একশো বার নেবে, সেটাই হচ্ছে বক্তব্য। আপনি মর্নিং ওয়াক করুন, যদি সেখানে অনেক লোক থাকে আপনি মাস্ক দিয়ে মুখ ভালো করে ঢেকে রাখুন, বক্তব্য বজায় রাখুন, আর যদি লোক কম থাকে বা লোক না থাকে আপনি মাস্ক খুলে কাজ করতে পারেন, অসুবিধা নেই। লোক নেই যেখানে, কোনো মানুষ নেই, কোনো জোর নেই, সেখানে আপনি যদি মাস্ক খোলেন, মানে যদিও এটা কিছুটা মানে প্রতিষ্ঠান বিরোধী পথ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বিজ্ঞানসম্মত ভাবে বলছি, একটা মানে আপনি কোনো একটা লেকের ভেতর ঢুকেছেন, সেই লেকে আরো লোক আপনার আশেপাশে, আপনি ভোরবেলা পাঁচটার সময় সেখানে যদি মাস্ক না পরে আপনি হাঁটেন, আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। আমি কদিন আগেও একজন এইরকমই ভাইরোলজিস্টের কাছে শুনেছিলাম যে তিনি বলছেন যে যখন আপনি মর্নিং ওয়াক করবেন কখনোই মাস্ক ব্যবহার করবেন না, তাহলে আপনার ওই কার্বন ডাই অক্সাইডটাই তো আপনি আবার দ্বিতীয়বার শরীরে নিয়ে নেবেন, এটা আপনার কাজের থেকে অকাজ বেশি হবে। তাহলে মর্নিং ওয়াক সেফ এখন, মানে করা যেতেই পারে না, সেটা পুরো ডিপেন্ড করছে আপনি কোন মর্নিং ওয়াক করছেন। মর্নিং ওয়াক যদি আপনার ধরুন মানে বাজারে হয় তাহলে অবশ্যই করা যাবে না, কিন্তু মর্নিং ওয়াক না না ফাঁকা রাস্তায়, ধরুন ফাঁকা রাস্তা ফাঁকা অঞ্চলে, একটু যদি ফাঁকা রাস্তায় বা ফাঁকা পার্কের মধ্যে আপনার হয় যেখানে লোক সংখ্যা বা মানে লোক সংখ্যা নেই, এখানে করতে কোনো আপত্তি নেই, নিশ্চয়ই করতে পারবেন। আচ্ছা, আর যদি কোনো কেউ কিছু বলতে চান জিজ্ঞেস করতে পারেন, মানে এটা গুরুত্বপূর্ণ, আমি একটু জিজ্ঞেস করতে চাইছি, একটু কি জিনিসটা পরিচয়টা একটু দেবেন স্যার? আপনি স্যার, আমি মানকর কলেজ মাকেশ্বর রজক ডিপার্টমেন্ট অফ হিন্দি এন্ড এনএসএস প্রোগ্রাম অফিসার ইউনিট 2 মানকর কলেজ। স্যার আপনার কলেজ থেকে আমাদের কলেজ জন জয়েন করেছেন বাংলা ডিপার্টমেন্টে, যাই হোক স্যার, অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কিছু উল্টো পাল্টো কথা আসছে এখন, যেহেতু আমরা টিচার বা আমাদের কাছে অনেক স্টুডেন্টরা এনএসএস এর স্টুডেন্ট আছে, তারপরে আরেক অনেক স্টুডেন্ট আছে, অনেক গার্জেন সঙ্গে আমাদের কন্ট্যাক্ট আছে, সোশ্যাল মিডিয়াতে স্যার অনেক কখন উল্টো পাল্টো জিনিস আছে কি এই যে ভ্যাকসিনেশন হচ্ছে এরপরে দু বছর পরে লোক সব মরে যাবে, এরকম অনেক কথা তা অনেক জায়গায় শোনা যাচ্ছে। তো আমি স্যার জানতে চাইছি, এটা তো আমি জানি কি ফেক নিউজ, তবে আমাদের যে আমাদের যে ভলেন্টিয়ার আছেন তাকে আমাদের স্টুডেন্ট ওইখানে জয়েন করেছেন, অনেক কলেজে জয়েন করেছেন স্টুডেন্টরা এনএসএস ভলেন্টিয়ারও জয়েন, আমাদের কলেজে কয়েকটা স্টুডেন্ট এখানে আছে, আমাদের দেখছি, আমি তো নিজের আমি ফরওয়ার্ড করেছিলাম এই মেলটা, আপনার যে নিমন্ত্রণ পত্র ছিল ওটা আমি নিজের সবাইকে মেল করেছিলাম, অনেক ছেলেরা মেয়েরা আমার জয়েন করেছে আপনার এই সেমিনারে, এখনো আছে লাইনে আছে অনেকে। তো স্যার একটু কিদের বুঝিয়ে দিন কি এরকম যে ফেক নিউজ, ফেক নিউজ আসছে তাদের উপর বিশ্বাস করা যাবে না, এইটা সব ভুল ভ্রান্ত কথা, তাতে আমাদের অনেক স্টুডেন্ট ভয় খেয়ে যাচ্ছে, এরকম সমস্যা আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ফেক নিউজ তো মানে বিশ্বাসের কোনো প্রশ্ন, থেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে স্টুডেন্ট, হ্যাঁ স্যার, বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবে এই ধরনের ফেক নিউজ তত বেশি আসবে, কারণ সরকারি কিছু সেগুলো সমস্তই মিডিয়া ছাড়াও নিতে মানে ওয়েবসাইট বা অন্যান্য সমস্ত জায়গায় দেয়া হয়, সেখান থেকেই জানতে পারা যায়, ফলে সোশ্যাল মিডিয়া নিউজ খুব ভালো করে বিচার না করে সেগুলো ফাঁদে যদি কেউ পড়ে সেটা মানে তাকে তো খেসারত দিতেই হবে।
তো আমাদের স্টুডেন্ট একটু বুঝতে হবে, যারা ভলেন্টিয়ার আমাদের এনএসএস ভলেন্টিয়ার আসছেন, যারা অনেক কলেজ থেকে এখানে আসেন, অনলাইনে আসেন, সবাইকে আমি অনুরোধ করছি এরকম কোন সোশ্যাল মিডিয়াতে যে রং স্টেটমেন্ট আসছে বা ফেক নিউজ আসছে তার উপরে বিশ্বাস করা ভালো হবে না। আমরা সবসময় যে সরকারি ওয়েবসাইট আছে সেইখান থেকে জিনিসটা তুলবো, সেইখানে দেখবো, আর সেরকম অনুযায়ী আমরা কাজ করব। এটাই আমার একটা অনুরোধ আমাদের এনএসএস ভলেন্টিয়ার কাছে। অনেক ধন্যবাদ সকলকে। আমি আমি একটা কথা বলবো? বলি যাদের হাই সুগার আর কি, বা আমার মার ক্ষেত্রে বলছি আর কি, 60-65 বয়সে কিন্তু হাই সুগার হাই প্রেশার ভ্যাকসিন নিতে পারবে কি সেটা আর কি। শান্তনু দা আপনি বল। না না বলে দাও বলে দাও, তুমি আজ দারুণ বলে যাচ্ছ, চলো বলো। নিশ্চয় স্যার খুব ভালো বলেছেন। হাই সুগার তো নিশ্চয়ই দেখবে, হাই সুগারের ভ্যাকসিনের সাথে হাই সুগারের কোনো সম্পর্ক নেই। তবে হাই সুগার তার বয়স কেমন এবং তার অন্য কি মরবিডিটি আছে সেটা একবার একটুখানি ভালো করে বলুন। 65 বছর। হ্যাঁ 65 বছর হবে। শুধু বয়স ফ্যাক্টর নয়, শুধু বয়স যাইতে হতে পারে, তার সঙ্গে আর কি রোগ আছে সেগুলো দেখতে হবে। ওই হাই প্রেশার হাই সুগার আর কিছু না, এমন কিছু ব্যাপার নয়, এগুলো ডাক্তার নিতে পারবে, ডাক্তাররা বুঝিয়ে দিয়ে দেবেন। এত সুন্দর আপনাদের মানে করেছেন, আমি মানে মানে আপ্লুত আছে, খুব সমৃদ্ধ হয়েছি, খুব ভালো হয়েছে স্যার। রেকর্ডিংটা যদি গ্রুপে স্যার পাঠানো হোক আমি এই অনুষ্ঠানে আরেকবার আমি সঞ্জীবন বাবুকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে ওনার সময় সুযোগ হলে আমাদের জঙ্গলমহল এরিয়াতে আমি আর শান্তনুটা একসাথে ঝাড়গ্রাম রাজ কলেজে জয়েন করেছিলাম। তো শান্তনুরও এখানে একটা ভালো সেন্টিমেন্ট আছে, যেহেতু শান্তনুর সুবাদে আপনাকে আমরা পেলাম, যদি পরে কোনো একটু সময় পাই একবার যদি আমাদের কলেজেও বলেন, মানে সুদূর এই পুরো শান্তনুদা বলেছিল খুবই ভালো লাগলো। সুশান্ত এবার বন্ধ কর। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার আমি গুড নাইট, ভালো থাকবেন, ভালো থাকবেন, সত্যি থাকবেন, সম্পূর্ণভাবে সাকসেস হবেন এই সেমিনারটা, প্রায় 200 জনের মতো অংশগ্রহণ করেছিল, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সৈকত স্টপ করো।